Thank you.
হলো কিনা তো বুঝতে পারছি না রে। করেছি, আমার এই স্ক্রিনটা তো আসছিল না, এতক্ষণ এসছে। এইটাই তো লিংক তো, এই যে ইউটিউবের লিংক, এটা তো, এটা তো না না কোনটা লিংক, হ্যাঁ, এইটা হচ্ছে শেয়ার করবে, কোথা থেকে শেয়ার করবো? ওটা ক্লিক করো, কপি লিংক করো, এটা, এই এখানে এই কপি করো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমাকে একটু বলবেন, ইউটিউবে দেখা যাচ্ছে কিনা? যারা ইউটিউবে আছেন একটু দয়া করে বলবেন যে ইউটিউবে সবটা শোনা যাচ্ছে কিনা। আমি ইউটিউবের লিংক পাঠিয়েছি সবাইকে। হ্যাঁ মধুসন্দেহ দিন দেখা যাচ্ছে, হয়েছে, ইউটিউব হচ্ছে তো? হচ্ছে, আমি আমি অন করে দিয়েছি। আচ্ছা, ইউটিউবে চ্যাট বক্স অন আছে তো সোমা? হ্যাঁ চ্যাট বক্স অন আছে। আচ্ছা, ওখানে থেকে আমি একটা ইয়ে করে দিই, দাঁড়াও লিঙ্কটা দিয়ে দিই। আমাকে একটু বলবেন ইউটিউবে দেখা যাচ্ছে কিনা। যারা ইউটিউবে আছেন একটু দয়া করে বলবেন যে ইউটিউবে সবটা শোনা যাচ্ছে কিনা। আমি ইউটিউবের লিংক পাঠিয়ে, হ্যাঁ মধুসন্দেহ দিন দেখা যাচ্ছে, হয়েছে, ইউটিউব হচ্ছে তো? হচ্ছে, আমি আমি অন করে দিয়েছি। আচ্ছা, ইউটিউবের চ্যাট বক্স অন আছে তো সোমা? হ্যাঁ চ্যাট বক্স অন আছে। ওখানে থেকে আমি একটা ইয়ে করে দিই, দাঁড়াও লিঙ্কটা দিয়ে দিই। লাল সাহেব দিয়ে না। হ্যালো সোমা, হ্যাঁ বলো। আমি ইউটিউবে চ্যাট বক্সটা দিয়েছি, দেখো তো ইউটিউবে চ্যাট বক্সে আমার লিঙ্কটা গেল কিনা। হ্যাঁ হ্যাঁ গেছে, এসেছে ওকে, এসেছে, তার মানে চ্যাট বক্স অন আছে, তাই তো? হ্যাঁ চ্যাট বক্স অন আছে। আচ্ছা, আমরা 11:05 বাজে, যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা জয়েন করব, মানে শুরু করব। ঠিক আছে, অর্পিতা দি আমাদের সাথে আছেন? হ্যাঁ আমি তো আছি, কিন্তু স্পিকাররা কি এসছেন? আমি একটু তাও দেখে নিচ্ছি, দাঁড়াও একটা মিনিট। আমি দেখতে পাইনি, কিন্তু দেখছি আচ্ছা, একবার। বি দিয়ে তো সবার আগে আমি ফিলোসফি ডিপার্টমেন্ট, দাঁড়াও প্রলয়ঙ্কর ভট্টাচার্য, প্রলয়ঙ্কর আর শিউলিও বলেছিল আগেই জয়েন করবে, না প্রলয়ঙ্কর জয়েন করে মানে গেছেন, প্রলয়ঙ্কর ছিল, জয়েন ছিল করে গেছেন ছিল। প্রলয়ং ভট্টাচার্য। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমরা আরম্ভ করতেই আচ্ছা, পারি। আর একজন শিউলি, হচ্ছে শিউলি দত্ত, শিউলি দত্ত SW আরো পরে থাকবে, না শিউলি দত্ত ম্যাডাম এখনো জয়েন করে, ঠিক আছে, তাহলে আমরা প্রলয়ঙ্কর আরম্ভ ভট্টাচার্য করি। উনি আমাদের সাথে হয়তো, আছেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে উনি তো প্রথম বক্তা, আমরা আরম্ভ করতেই পারি।
একটা কথা বলি সেটা হচ্ছে বহু ছেলে মেয়ে এখন অপেক্ষা করছে জয়েন করাতে পাচ্ছি না, আমি এখন 95 চলছে 96 হচ্ছে, তো আমার মনে হয় শিউলিকে একটা তোমরা যদি ফোন করো, কেননা ও মানে এটা হয়তো আমি স্কিপ করে যেতে পারি, শি ইজ আস্কিং ফর জয়নিং, হ্যাঁ ও যদি জয়েনটা অন্তত করে রাখে সুবিধা হয়, ও মানে জয়নিংটা করে রাখুক। আমি ওকে এক্ষুনি একটা হোয়াটসঅ্যাপ করেছি, আমি বলেছি যে যদি অসুবিধা হয় আমাকে ফোন করতে, কালকেও বলা আছে, কালকে থেকেই বলে রেখেছি যে যখন অসুবিধা হলে তখন তাহলে তুই তবু আমার মনে হয় একটু বাকি রাখা ভালো, 96 এর পরে আর ছেলে মেয়েদের এখানে জয়েন করে নেব, ওরা ইউটিউবে জয়েন করুক। হ্যাঁ 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 তাহলে মধুছন্দা, তাহলে ইউটিউবে কি করে ওরা জানবে, ওই গ্রুপে তাহলে দিয়ে দিতে হবে কালকের মধ্যে, দিয়ে দিয়েছি ইউটিউব লিংক, দেখো পরে যে লিংক। আচ্ছা তাহলে নিশ্চিন্ত, সবাই নিশ্চিন্ত, পরে আমি পরপর যদি পিজি গ্রুপে দিতে হয় সেটা তুই দিয়ে দে অদিতি, তো আমি অদিতি দি অর্পিতা দি আমি সবাইকেই বলছি, আমি পরপর দুটো লিংক দিয়েছি, শেষের লিংকটা হচ্ছে রিসেন্ট লিংক যেটা ইউটিউব লেখা আছে, আচ্ছা পরেরটা পরের লিংক। হ্যাঁ হ্যাঁ আমি শিউলিকে ফোনে বলে দিয়েছি জয়েন করার জন্য, চ্যাট বক্সেও পাবে আবার ইউটিউবেও তো গিয়ে পাবে, আর বিভিন্ন জায়গায় আমি হোয়াটসঅ্যাপ করে দিলাম গ্রুপে, তোমাকে দিয়েছি ঠিক আছে, হ্যাঁ দিয়েছি, আমার হ্যাঁ দেখেছি দিয়েছি, ফিলোসফি গ্রুপে দিয়েছি, ইউজি গ্রুপে দিয়েছি। অদিতি দি আমি শিউলিকে ইমিডিয়েটলি ফোনে ধরেছিলাম, ওকে বললাম তুমি জয়েন করে যাও, তুমি একটু মার্ক করো, সেই জন্যই বলছি জয়েনটাও করে থাকলে সুবিধে হয় আর কি, একটু তাকিয়ে থাকতে হচ্ছে আর কি। সোমা সিনহা ম্যাডাম ফ্রম বারাসত কলেজ, তুমি কিন্তু একটু ইউটিউবের স্ট্যাটাসটা লক্ষ্য রাখবে, হ্যাঁ চ্যাট বক্স গুলো লক্ষ্য রাখবে, হ্যাঁ হ্যাঁ আছে, আর ওটাতে সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা, কারণ আমি যেহেতু দুটো অপারেট করছি একসাথে, আমি হয়তো কোনটা স্কিপ করে যেতে পারি, কোনটা সাউন্ড বা ভিডিও অডিও, তুমি একটু আমাকে কোনো অ্যানোমালি হলে আমাকে রিপোর্ট করবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে প্রলয়ঙ্কর ভট্টাচার্য যেহেতু আমাদের সাথে এসে গেছেন, আর 11টাও বেজে গেছে এবং আমরা টেকনিক্যালিটিতে বোধহয় ম্যানেজ করে নিতে পেরেছি, তো আমি অদিতি দি, ডক্টর অদিতি দাশগুপ্ত এবং শ্রীমতী অর্পিতা নিয়োগী সেনগুপ্তর কাছ থেকে অনুমতি নিয়ে কি শুরু করব? একদম এখনি শুরু করে দাও। ওকে ধন্যবাদ। ওই যে জয়েনিং এর ব্যাপারটা ছিল ডক্টর শিউলি দত্তের, সেটা কি ওয়েট করব নাকি শুরু করে দেব? না না শুরু করে দেয়া ভালো, কারণ ওখানে জায়গা রাখা আছে, ওইটা অদিতি দেখে নেবে। হ্যাঁ সেটা কি ওনাকে কমিউনিকেট করা গেছে যে আমাদের? হ্যাঁ 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 বিকাশ ফোন করেছিল। ওকে ওকে ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। নমস্কার, সুপ্রভাত ও স্বাগত। আমাদের এই 5 দিন ব্যাপী যে অনলাইন ওয়ার্কশপ হচ্ছে, আজকে তার দ্বিতীয় দিন। প্রসঙ্গত বলা ভালো, বারাসাত গভর্নমেন্ট কলেজের দর্শন বিভাগ ও IQAC দ্বারা সংগঠিত ও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির দর্শন বিভাগের সহায়তায় আয়োজিত 5 দিন ব্যাপী যে কর্মশালার আয়োজন করেছে, সেই কর্মশালা একেবারেই সাম্মানিক স্নাতক পাঠ্যক্রমের ওপর নির্ভরশীল এবং সম্পূর্ণভাবে ছাত্রছাত্রী বন্ধুদের সহায়ক। আমরা গর্বিত যে আমাদের রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের 12 জন বিদগ্ধ অধ্যাপক অধ্যাপিকাকে আমরা এই কর্মশালায় পেয়েছি অ্যাজ রিসোর্স পারসন। গতকাল তার প্রথম দিন ছিল, আজকে তার দ্বিতীয় দিন। আজকে আমাদের মধ্যে আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রলয়ঙ্কর ভট্টাচার্য এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর শিউলি দত্ত। কোনো কথা না বাড়িয়ে আমি সরাসরি ট্রান্সফার করে দেবো বারাসাত গভর্নমেন্ট কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান শ্রীমতী অর্পিতা নিয়োগী সেনগুপ্তকে আমাদের প্রথম বক্তার পরিচিতি পর্ব করানোর জন্য পার্টিসিপেন্টদের সাথে। ওভার টু অর্পিতা জি। আমাদের মাননীয় অতিথি বক্তারা পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়। একটা মিনিট ডিস্টার্ব করছি। অদিতি দি তুমি রেকর্ডিং বাটনটা অন করো। Can you hear me? অদিতিকে বলছি রেকর্ডিং বাটনটা অন করার জন্য। বিকাশ একটা হোয়াটসঅ্যাপ করে দাও অদিতিকে।
আরে দিদি আমি করে দিচ্ছি আমি দিদি আমি শুনতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি করছি ওকে ওকে ঠিক আছে ঠিক আছে জয়েনিং চাইছে তো জয়েনিং এর জন্য ওটা এ হচ্ছে না ওটাকে অফ করে আমাকে করতে হচ্ছে এবার আমি শুরু করছি রেকর্ডিং হ্যাঁ ওকে ঠিক আছে ঠিক আছে বারাসাত সরকারি কলেজের দর্শন বিভাগ IQSE এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালার আজকে দ্বিতীয় দিন। এই কর্মশালা শুরু হয়েছে মহান ভারতীয় চিন্তানায়কদের দর্শন আলোচনা থেকে। গতকাল আমরা শুনেছি B.R. আম্বেদকরের নানা তত্ত্ব, আজ আমাদের আলোচনার বিষয় মহাত্মা গান্ধীর দর্শনের নানা দিক। প্রাতিষ্ঠানিক অর্থে মহাত্মা গান্ধী বা আম্বেদকর এদের কাউকেই হয়তো দার্শনিক বলা চলে না। এরা দর্শনকে প্রয়োগ করেছেন ঔপনিবেশিক শক্তির থেকে ভারতীয় সমাজকে মুক্তির পথ দেখাতে। তাদের দর্শন নিয়ে এসেছে সাম্য ও শান্তির বার্তা। ব্রিটিশ ঔপনিবেশিক শাসকের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামে গান্ধীজির অস্ত্র ছিল সত্য ও অহিংসা। তার দর্শনে সত্য হলো লক্ষ্য, যা প্রাপ্তির একমাত্র উপায় অহিংসা। অহিংসা কথাটির আভিধানিক অর্থ হলো হিংসা থেকে বিরত হওয়া, কিন্তু গান্ধীজির দর্শনে অহিংসা কথাটির এক সদর্থক ব্যঞ্জনা আছে। সদর্থক অর্থে অহিংসা হলো বিশুদ্ধ ভালোবাসা। এই ভালোবাসাই জাগিয়ে তোলে সহানুভূতি, সহনশীলতা, সহমর্মিতা। এই অহিংসার পথ অত্যন্ত কঠিন, দুর্বলের অবলম্বন হিংসা, কিন্তু যিনি ভয়কে জয় করতে পেরেছেন তিনি এই অহিংসা নীতি পালনের অধিকারী। আমরা আজ অধ্যাপক প্রলয়ঙ্কর ভট্টাচার্যের কাছ থেকে শুনব মহাত্মা গান্ধীর দর্শনের মূল স্তম্ভ অহিংসা ও অহিংসা ব্রত সাহসিকতার কথা। গান্ধীজির চোখে আদর্শ রাষ্ট্রের ভাবনার সাথে জড়িত সর্বোদয় এই ধারণা। সর্বোদয় কথাটির আক্ষরিক অর্থ হলো সকলের কল্যাণ, সকল ব্যক্তির কল্যাণেই সমষ্টির কল্যাণ সাধিত হয়। তিনি মনে করতেন প্রতিটি প্রাণী একই অদ্বয় ঈশ্বরের প্রকাশ। তাই মানুষ যখন অন্যের কল্যাণ সাধন করে, সকলের কল্যাণ সাধন করে, তখন নিজেরই কল্যাণ সাধন করে। এই একত্বের ভাবনার উপরেই দাঁড়িয়ে আছে তার আদর্শ রাষ্ট্রের ধারণা। গান্ধীজির আরেকটি আর্থসামাজিক তত্ত্ব হলো ট্রাস্টিশিপ। এই তত্ত্ব অনুযায়ী ধনী ব্যক্তিরা তাদের অতিরিক্ত অর্থ ব্যয়িত করবেন দরিদ্রের সেবায়। তারা অতিরিক্ত অর্থ জনগণের কল্যাণে ব্যয় করার জন্য নৈতিকভাবে দায়বদ্ধ থাকবেন। এর মূলেও আছে তার অদ্বৈত ঈশ্বরের ধারণা। আমাদের কোনো সম্পত্তি নিজের নয়, সবই ঈশ্বরের। ধনী লোকেরা শ্রমিকদের শ্রম ছাড়া, দরিদ্র লোকেদের সহায়তা ছাড়া এই ধন উপার্জন করতে পারতেন না। এখান থেকেই আসে তাদের দায়বদ্ধতা। এভাবে সমাজে অর্থনৈতিক বৈষম্য দূর হবে। সর্বোদয় ও ট্রাস্টিশিপ গান্ধীজির দর্শনের রাষ্ট্রভাবনার এই দুই গুরুত্বপূর্ণ ধারণা আলোচনা করবেন অধ্যাপিকা শিউলি দত্ত। আমাদের প্রথম বক্তা অধ্যাপক প্রলয়ঙ্কর ভট্টাচার্য। আমি তার এক অল্প পরিচিতি দিই। অধ্যাপক প্রলয়ঙ্কর ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাথে যুক্ত। তার আগ্রহ ও গবেষণার ক্ষেত্র নানা দিকে ব্যাপ্ত। তার মধ্যে আছে পলিটিক্যাল ফিলসফি, এথিক্স, এক্সিস্টেন্সিয়ালিজম, কন্টেম্পোরারি ইন্ডিয়ান থিঙ্কার্স, কান্ট, ফিলসফি অফ মাইন্ড। তার প্রকাশনার সংখ্যা 22। তিনি তাছাড়াও Some Essays on Utilitarianism ও Epistemic Problems, Some Reflections এই দুটি বই সহ সম্পাদনা করেছেন। এই স্বল্প পরিসরে তার গবেষণার নানা ক্ষেত্র নিয়ে বিশদ আলোচনা সম্ভব নয়। এই স্বল্প পরিচিতির মাধ্যমে আমরা তার অনুসন্ধিৎসু মনের একটু আভাস পাই মাত্র। অধ্যাপক প্রলয়ঙ্কর ভট্টাচার্য, আমি অধ্যাপক প্রলয়ঙ্কর ভট্টাচার্যকে বলছি, উনি যদি ওনার বক্তৃতা শুরু করেন। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, নমস্কার, শুভ সকাল। আমি প্রথমে বারাসাত সরকারি মহাবিদ্যালয় এবং
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, এই উভয় শিক্ষা প্রতিষ্ঠানে দর্শন বিভাগকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাকে এই ধরনের একটা ওয়ার্কশপে, এই ধরনের একটা বক্তৃতা মালার মধ্যে একদিন আমন্ত্রণ জানানোর জন্যে এবং গান্ধী সম্পর্কে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার মূল আলোচনা বা আমার যে বক্তব্য বিষয় আজকে, আমি একটা টাইটেল দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দ্য কারেজ অব নন ভায়োলেন্স। এখন মূল আলোচনায় আসার আগে আমি তিনটি বিষয় একটু উল্লেখ করে নিতে চাইব, একটু বলে নিতে চাইব। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে যতদূর আমি জেনেছি এবং বুঝতে পেরেছি যে মূলত এই বক্তৃতামালা আয়োজন করা হয়েছে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে, কাজেই আমি যা বলবো সেটা প্রধানত ছাত্রছাত্রীদের জন্য। এবং তার সঙ্গে আরেকটা বিষয় জরুরি, সেটা হচ্ছে যে মূলত বাংলাতেই আমাকে বলতে বলা হয়েছে, সুতরাং আমি বাংলাতেই বলবো। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়ও এক্ষেত্রে বলা জরুরি, সেটা হচ্ছে যে আমার বক্তৃতার বিষয় যদিও নন ভায়োলেন্স, কিন্তু আমি শিরোনামে ব্যবহার করেছি দ্য কারেজ অব নন ভায়োলেন্স। কাজেই নন ভায়োলেন্স বা অহিংসা এই বিষয়ে যে একেবারে চিরাচরিত ব্যাখ্যা, যেগুলো সাধারণত গান্ধী সম্পর্কে যে কোনো বই খুললেই, মানে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে, জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, ভিকু পারেখ থেকে শুরু করে, যাবতীয় যে সমস্ত গান্ধীকে নিয়ে বইপত্র আছে, লেখালেখি আছে, সেটায় একদম পরিষ্কার করে বলা আছে। এবং সাধারণভাবে নন ভায়োলেন্স নিয়ে প্রচুর বক্তৃতা লেখা আয়োজন করা হয়েছে, হয়েছে বহুল চর্চিত একটি বিষয়, বহুল কথিত একটি বিষয়। তো সেই জন্যে আমি একটুখানি নন ভায়োলেন্সের একেবারে চিরাচরিত ব্যাখ্যায় না গিয়ে নন ভায়োলেন্সের যে ইমপ্লিকেশন, অর্থাৎ তার যে তাৎপর্য, তার যে একটা একটা এক ধরনের যে তার যে মূল্য, সেই দিকটার দিকে আমি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব প্রধানত ছাত্রছাত্রীদের। আমার দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যখন এইভাবে গান্ধীর অহিংসা বা নন ভায়োলেন্সকে বোঝার চেষ্টা করব, তখন আমরা মাথায় রাখব যে গান্ধীকে শুধুমাত্র ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত করে দেখলে কিন্তু চলবে না। গান্ধীকে তার বাইরে বেরিয়ে আমাদের দেখতে হবে। গান্ধী যদি নাও আসতেন তাহলেও ভারতবর্ষ স্বাধীন হতো, আগে কিংবা পরে। এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে গান্ধীর অবদান কতখানি, নেতাজি সুভাষচন্দ্র বসুর যে পন্থা, তার অবদান কতখানি, এ নিয়ে প্রচুর বিতর্ক আছে। এবং সেই জন্যে গান্ধী না থাকলেও ভারতবর্ষ একদিন স্বাধীন হতো, কিন্তু গান্ধী না থাকলে যেটা হতো না, সেই জায়গাটার দিকে দৃষ্টি আকর্ষণ করার আমার লক্ষ্য। সেই জন্যে আমি ছাত্রছাত্রীদের বলবো যে তারা যেন এই বক্তৃতার মধ্যে গান্ধীকে একবারে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত না করে তার বাইরে বেরিয়ে দেখার চেষ্টা করে। আমার তৃতীয় বক্তব্য হচ্ছে যে আমি যা বলতে চাইবো আজকে, সেক্ষেত্রে গান্ধীর এই নন ভায়োলেন্সের মধ্যে একটা মরাল ডাইমেনশন আছে, একটা নৈতিকতার দিক ডেফিনেটলি আছে। এবং খুব প্রাথমিকভাবে গান্ধীর এই ভাবনার সঙ্গে কান্তীয় যে ভাবনা, অর্থাৎ এন্ডস ডাজ নট জাস্টিফাই দ্য মিন্স, এবং মিন্স এবং এন্ড এ যে কনভার্টিবল, যে গান্ধীর বক্তব্য ছিল, এইটার সঙ্গে কান্টের কিন্তু প্রাথমিকভাবে অনেকটা সাদৃশ্য আছে নৈতিকতার দিক থেকে। কিন্তু আমাদের এটা ভেবে নিলে ভুল হবে যে একেবারে কান্টীয় দর্শনের প্রতিফলন আমরা গান্ধীর মধ্যে পরিষ্কারভাবে পাই। কারণ এর আগেই উপস্থাপনার ক্ষেত্রে খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, অর্পিতাদি খুব সম্ভবত উপস্থাপন করলেন যে গান্ধী কিন্তু একজন সিস্টেম্যাটিক ফিলোসফার আদৌ নন। যে অর্থে কান্ট, যে অর্থে হেগেল একজন সিস্টেম্যাটিক ফিলোসফার, তারা একটা ফিলোসফিক্যাল সিস্টেম তৈরি করছেন, তারা সিস্টেম বিল্ডার, সেই অর্থে গান্ধী কিন্তু কোনো সিস্টেম বিল্ডার নন। সুতরাং আপাতভাবে উদ্দেশ্য, উপায় এই বিষয়ক আলোচনার ক্ষেত্রে কান্টের সঙ্গে সাদৃশ্য থাকলেও শেষ পর্যন্ত গান্ধী কিন্তু তার নিজের মানে স্বাতন্ত্র বজায় রেখেছেন। বরং গান্ধীর সঙ্গে আধুনিককালের কেয়ার এথিক্সের কোথাও কোথাও সেক্ষেত্রে সাদৃশ্য রয়েছে,
রবীন্দ্রনাথ, বিবেকানন্দ এদের চিন্তার সঙ্গে গান্ধীর সাদৃশ্য রয়েছে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাব যে গান্ধী নন ভায়োলেন্সকে এক ধরনের হায়ার ভ্যালু, অর্থাৎ একেবারে যুক্তিতন্ত্রের নিরিখে, ফর্মালিস্টিক প্রিন্সিপলস বা ইউনিভার্সাল ল, এই ধরনের কোনো যুক্তিতন্ত্রের নিরিখে নন ভায়োলেন্সকে ব্যাখ্যা না করে শেষ পর্যন্ত একটা হায়ার ইমোশনস, একটা হায়ার ভ্যালু, একটা হায়ার ভার্চু এই হিসেবে নন ভায়োলেন্সকে দেখেছেন। এবং সেখানে ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি লাভ, এই এই কনসেপ্টটা শেষ পর্যন্ত থাকছে। এবং যেখান থেকে গান্ধী মনে করছেন যে এই মানুষের প্রতি আমাদের যে কর্তব্য, মানুষের প্রতি আমাদের যে বিভিন্ন রকমের ভালো আচরণ, সেইগুলো মিশ্রিত হতে পারে সেই হায়ার ইমোশন, সেই ভার্চু থেকে। সুতরাং গান্ধীকে আমরা ফর্মালিস্টিক প্রিন্সিপল দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব না। এই তিনটে কথা বলে আমি আমার মূল আলোচনায় আসছি, এবং আমি দেখাতে চেষ্টা করব যে কিভাবে কিভাবে এই এই ধরনের গান্ধীর আলোচনার ক্ষেত্রে নন ভায়োলেন্স এক ধরনের নির্ভীকতা, যাকে আমরা ইংরেজিতে বলি রেজলিউটনেস, সেইটা এবং কারেজের বা নির্ভীকতার একটা নতুন ব্যাখ্যা গান্ধী দেওয়ার চেষ্টা করছেন, যেটা ওয়েস্টার্ন কনসেপ্ট অফ কারেজ থেকে সম্পূর্ণ ভিন্ন। এবং একই সঙ্গে অহিংসা বিষয়ে তার ইমপ্লিকেশন সাধারণ অহিংসার ভাবনা থেকেও আমাদের একটা অন্য স্তরে নিয়ে যেতে পারে, ফলে সেখানে এক ধরনের সেন্স অফ ট্রান্সেন্ডেন্স আমরা লক্ষ্য করব। এখন আমি আগেই বলেছি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে গান্ধীকে শুধু যুক্ত করে দেখলে চলবে না, কিন্তু আমি এইরকমই একটা ঘটনা দিয়ে আলোচনা শুরু করতে চাই এবং দেখাতে চাই যে সেই ঘটনাকে কেন্দ্র করে গান্ধীর এই নন ভায়োলেন্সের ভাবনা কিভাবে এই ধরনের নির্দিষ্ট কোনো প্রেক্ষিতকে অতিক্রম করে চলে যায়, যা আজও আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এবং প্রাসঙ্গিক। ঘটনাটা আমরা সকলেই জানি, 1922 সালের ঘটনা। আমরা প্রত্যেকে ইতিহাসে পড়েছি, ছাত্রছাত্রী যারা রয়েছে তারাও প্রত্যেকে নিশ্চয়ই জানে এই ঘটনা। সেটি হচ্ছে 1922 সালের চৌরি চৌরার ঘটনা, অর্থাৎ গান্ধীজি সেই চৌরি চৌরার ঘটনায় যখন সত্যাগ্রহ যারা করছেন আন্দোলনকারী, তারা একটা নির্দিষ্ট অঞ্চলে চৌরি চৌরার থানায় কিছু পুলিশ কর্মীকে তাদের প্রতি হিংসাত্মক আচরণ করে। এই ঘটনার, এটি সকলেই আমরা জানি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধী সেই যে আন্দোলন, সেই আন্দোলনকে হঠাৎই বন্ধ করে দেন। এখন এইটা নিয়ে গান্ধীকে অনেক জায়গায় সমালোচনা করা হয়েছে যে আন্দোলন যখন একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন এইরকম একটা চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছেছে, তখন সেই আন্দোলনকে হঠাৎ বন্ধ করে দেওয়া একজন প্রকৃত নেতার পক্ষে কতখানি সেটি সঙ্গত, এই বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, শুধু যে চরমপন্থীরা তুলেছেন তাই নয়। এখন প্রশ্ন হচ্ছে, গান্ধী কি নিজে সেটা জানতেন না? তিনি কি খুব বোকা ছিলেন যে ইতিহাসে এইটা নিয়ে চর্চিত হবেন এবং তিনি যতখানি নন্দিত তার কাজের জন্যে, এই ঘটনার জন্যে হয়তো তিনি অনেকটা নিন্দিত হবেন? সেটি গান্ধী কিন্তু নিজে জানতেন, বুঝতেন। কিন্তু আমরা এই ঘটনা আলোচনা করতে গেলে আমরা অনেক সময় পড়ি না বা উপেক্ষা করে চলে যাই 1924 সালে এবং 1925 সালের দুটো কথা, পর পর এই দুই সালে যে দুটি কথা ইয়াং ইন্ডিয়াতে প্রকাশিত হয়েছিল। 1924 সালের যে ইয়াং ইন্ডিয়া, সেটা খুললে দেখা যাবে গান্ধী বলছেন, আমি এখান থেকে একটু বলছি বাংলা করে, এটা এই রকম গান্ধীর উক্তিটা, যে গান্ধী বলছেন অনেকটা এই রকম যে মানে যতদিন, যতক্ষণ পর্যন্ত আন্দোলনের কর্মকর্তাগণ অবিচলভাবে অহিংসার নির্দেশিত শাসন মেনে চলেন, ততক্ষণ সত্যাগ্রহ প্রত্যাহার করার কোনো প্রশ্ন ওঠে না। 1925 সালের চিঠিতে, এই 1925 সালের ইয়াং ইন্ডিয়াতে গান্ধী বিষয়টিকে আরো স্পষ্ট করছেন। গান্ধী বলছেন, হিংসার প্রকাশ দেখে আমি যে সত্যাগ্রহ প্রত্যাহার করে নিয়েছি তা কিন্তু নয়, কিন্তু আমি যখন দেখেছি যে কংগ্রেসের সভ্যগণ, ওপরতলার কর্মকর্তাগণ পথভ্রষ্ট হয়ে হিংসার পথ আশ্রয় করেছেন,
এবং হিংসাত্মক কার্যে উৎসাহ দিচ্ছেন তখনই আমাকে উক্ত পথ অবলম্বন করতে হয়েছে। এবং তারপরে একটা লাইন তিনি লিখছেন যে হিংসার প্রকাশ মাত্র, বাংলা করলে এরকম দাঁড়ায়, হিংসার প্রকাশ মাত্র দেখলেই কিন্তু আন্দোলন প্রত্যাহার করার প্রশ্ন ওঠে না। অর্থাৎ এই যে উক্তি গান্ধীর 1925 সালের ইয়াং ইন্ডিয়াতে গান্ধী লিখছেন, এখান থেকে আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট হচ্ছে যে হিংসা যদি একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে যায়, ইফ ভায়োলেন্স ইজ ইনস্টিটিউশনালাইজড, তবে সেইটা ভয়ঙ্কর রূপ এবং আকার নিতে পারে। এটা হচ্ছে প্রথম কথা, যে হিংসা যদি একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে যায়, যদি রাষ্ট্রীয় স্তরে, সামাজিক স্তরে খুব শিক্ষিত মানুষ যারা, খুব বেশি বুদ্ধিজীবী যারা, বা যারা সেই অর্থে কোনো বিশেষ রাজনৈতিক ক্রিয়াকলাপ এর কর্মকর্তা, কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তারা যদি হিংসাকে উৎসাহ দিতে শুরু করেন, তারা যদি হিংসাত্মক কর্মে লিপ্ত হয়ে পড়েন, তাহলে কিন্তু সামগ্রিকভাবে সমাজ বিপন্ন হয়ে পড়ে। ফলে হিংসার প্রাতিষ্ঠানিকতা, হিংসাকে ইনস্টিটিউশনালাইজ করা, এইটি ছিল গান্ধীর প্রথম আপত্তি। দ্বিতীয়ত গান্ধী বলছেন যে, গান্ধী এটা বলতে চাইছেন যে যে এই চিঠি থেকেই পরিষ্কার, আমরা যদি অ্যানালিসিস করি, দ্বিতীয় বক্তব্য আমি যেটা বলতে পারি যে হিংসাকে যদি একটা আদর্শের আবরণ দিয়ে প্রকাশ করা হয়, একটা আইডিওলজি প্রতিষ্ঠা করা হয় হিংসাকে কেন্দ্র করে, তবে কিন্তু সেখান থেকেও সমাজের সার্বিক বিপন্নতা তৈরি হতে পারে, কারণ সেক্ষেত্রে সকলেই সেই হিংসাত্মক কর্মে লিপ্ত হয়ে যেতে পারে। ফলত প্রতিষ্ঠানগতভাবেও হিংসাকে যদি আমরা স্বীকৃতি জানাই, তাহলে সেখান থেকে অশান্তি এবং ধ্বংসের পথ শুরু হয়। অন্যদিকে হচ্ছে হিংসাকে যদি একটা আদর্শের আবরণ দিয়ে আমরা প্রকাশ করার চেষ্টা করি, তাহলেও কিন্তু হিংসা খুব ভয়ঙ্কর আকার নিতে পারে এবং আলটিমেটলি সেটি ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। আরেকটি বক্তব্য এখান থেকে স্পষ্ট গান্ধীর, সেটি হচ্ছে যে হিংসার মধ্যে এই যে ভায়োলেন্স, হিংসা থেকে কেন আমরা সরে থাকব এবং চৌরি চৌরার ঘটনাকে কেন গান্ধী ওইভাবে বিশ্লেষণ করছেন, তার তৃতীয় কারণ, তৃতীয় বক্তব্য হচ্ছে যে হিংসার মধ্যে গান্ধী সর্বদাই মনে করেছেন যে এক ধরনের অন্যায় এবং শোষণের বীজ লুকিয়ে থাকে। যদি হিংসাকে প্রশ্রয় দেওয়া হয় ওই প্রাতিষ্ঠানিকভাবে অথবা আদর্শের আড়ালে, তাহলে কিন্তু এই একটা হিংসা থেকে ভিন্ন ধরনের শোষণ, ভিন্ন ধরনের যে অন্যায়, সেটা কিন্তু সমাজের মধ্যে তৈরি হতে পারে। ফলত এই সব কারণগুলোর জন্যে গান্ধী বলছেন হিংসা থেকে আমাদের বিরত থাকা উচিত। এই ভাবনা থেকে আমি যা বলতে চাইছি তা হচ্ছে এই যে গান্ধীর এই ভাবনাকে বিশ্লেষণ করলে আমরা লক্ষ্য করতে পারি যে গান্ধী এটা প্রথমে মানছেন যে হিংসা এবং অহিংসার দ্বন্দ্ব এটি আমাদের সমাজের ইতিহাস, ইট ইজ দ্য হিস্ট্রি অফ আওয়ার সোসাইটি, অফ আওয়ার সোসাইটি, যেটা একসময় মার্ক্সও মনে করেছিলেন যে এই যে অত্যাচার, শোষণ, এটা মানুষের যে ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে দিয়ে সেই শোষণ অত্যাচারকে আমাদের বুঝতে হবে, যে কোথায় মানুষ শোষিত হয়েছে, অত্যাচারিত হয়েছে। হিস্ট্রিকে আমাদের ভুললে হবে না, ইতিহাস থেকে আমাদের সেই জ্ঞান, সেই পাঠ আমাদের নিতে হবে। কিন্তু এখানে গান্ধীর আরেকটা কথা আছে, গান্ধী বলবেন যে হিংসা এবং অহিংসার যে দ্বন্দ্ব, যে কনফ্লিক্ট, এটা যেমন ইতিহাসের অংশ, ঠিক তেমনই হিংসা অহিংসার দ্বন্দ্বকে শুধুমাত্র ইতিহাসের অংশ করে দেখলে আমাদের চলবে না। হিংসা এবং অহিংসার দ্বন্দ্ব আমাদের অন্তরের ইতিহাসের অংশ। অর্থাৎ গান্ধী এইখানে হিস্ট্রি অফ আওয়ার কনসিয়াসনেস, এই বিষয়ের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। এবং আমি, অনেকে এটা হয়তো জানেন, যে অবগতির, যারা জানেন না তাদের অবগতির জন্য জানাই যে আজকে যে সাবাল্টার্ন হিস্ট্রি নিয়ে যারা চর্চা করেন, সেই সাবাল্টার্ন হিস্ট্রিতে আজকে হিস্ট্রি অফ কনসিয়াসনেস, অর্থাৎ মানুষের চেতনার ইতিহাস, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে চিহ্নিত হচ্ছে। যাই হোক, আমি গান্ধীতে ফিরে আসছি।
তাহলে গান্ধী বলছেন যে হিস্ট্রি অফ কনসিয়াসনেস, অর্থাৎ মানুষের যে চেতনার ইতিহাস, তার যে অন্তরের ইতিহাস, সেই দিকে তাকাতে হবে। তার কারণ অন্তরের বিপ্লব না ঘটলে বাইরের বিপ্লব কিন্তু ঘটবে না। তো সেই জন্যে গান্ধী হিংসা অহিংসা নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের অন্তরের ইতিহাসের দিকে তাকাতে বলছেন। এখন আমি এইবার যে আলোচনাটায় যেতে চাইব সেটা হচ্ছে, আমি একটু আগেই বলেছিলাম যে আমি এই হিংসা নিয়ে প্রথাগত আলোচনার মধ্যে যাব না, প্রথাগত আলোচনার মধ্যে যাব না। তবুও ছাত্রছাত্রীদের অবগতির জন্য একটু জানিয়ে রাখি যে প্রধানত দুটো বই, হিন্দ স্বরাজ এবং সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা, এই দুটো বইয়ের মধ্যে গান্ধী এই বিষয়ে বহু আলোচনা করেছেন। এবং গান্ধীর যদি আমরা সমস্ত এই দুটো বই এবং অন্যান্য সমস্ত লেখা, ইয়াং ইন্ডিয়ার লেখাগুলো যদি আমরা পড়ি, তাহলে দেখতে পাবো যে গান্ধী তার যাবতীয় লেখালেখির মধ্যে তিনটে শব্দই ব্যবহার করেছেন। অর্থাৎ জৈন যে দর্শন, সেখান থেকে তিনি অহিংসা এই শব্দকে বহু জায়গায় ব্যবহার করছেন। তারপরে তিনি সত্যাগ্রহ সেই শব্দকেও ব্যবহার করেছেন, এবং তারপরে নন ভায়োলেন্স, একেবারে এই ইংরেজি শব্দটা, সেই শব্দটিও তিনি ব্যবহার করেছেন। এবং যখন তিনি জৈন দর্শন অনুযায়ী অহিংসা শব্দ ব্যবহার করছেন, তখন কিন্তু প্রধানত রিফিউজাল টু এনি কাইন্ড অফ হার্ম, অর্থাৎ অপরের যে কোনো ধরনের ক্ষতি করা থেকে বিরত থাকা, মানসিক ক্ষতি এবং শারীরিক ক্ষতি তো বটেই, এবং তার সঙ্গে সঙ্গে ঈর্ষা, দ্বেষ, হ্যাঁ, অপরের ক্ষতি প্রার্থনা করা, কামনা করা, এই সমস্ত বিষয়গুলো থেকে মানুষকে সরে থাকার অভ্যাস করতে হবে, সেইটা হচ্ছে অহিংসার একটা মূল কথা। যখন সত্যাগ্রহ শব্দ ব্যবহার করছেন, আমরা জানি এটা নিয়ে হয়তো পরে আলোচনা হবে, আমি এই আলোচনায় খুব একটা যাব না, সেখানে যে টু হোল্ড ফার্মলি টু দ্য ট্রুথ, অর্থাৎ এই যে নন ভায়োলেন্সকে যদি আমরা সত্যের সঙ্গে নিয়ে ভাবার চেষ্টা করি, নন ভায়োলেন্স অবশ্যই মিন্স, কিন্তু মিন্স এন্ড কনভার্টেবল, তো তখন কিন্তু এই যে সত্যের প্রতি অবিচল থাকা, একনিষ্ঠ থাকা, টু হোল্ড ফার্মলি টু দ্য ট্রুথ, এই বিষয়ের উপর তিনি এই অর্থে অহিংসাকে তখন নিচ্ছেন যখন তিনি সত্যাগ্রহ শব্দ ব্যবহার করছেন। আর যখন নন ভায়োলেন্স শব্দ ব্যবহার করছেন, তখন কিন্তু তিনি একদম সামগ্রিকভাবে যে টু 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 কি বলবো, রিফ্রেইন ফ্রম কমিটিং এনি কাইন্ড অফ ফিজিক্যাল ভায়োলেন্স, মানে শারীরিক ভায়োলেন্স থেকে, যে কোনো ধরনের শারীরিক ভায়োলেন্স থেকে, এবং মানসিকতার সঙ্গে আছে তার একটা নির্দিষ্টভাবে সেই নন ভায়োলেন্স শব্দকে ব্যবহার করছেন, এবং অহিংসা শব্দটাকে নন ভায়োলেন্সের মধ্য দিয়ে আরো বেশি জনপ্রিয় করে তোলার চেষ্টা করছেন বহু বক্তৃতার মধ্যে, বহু লেখার মধ্যে দিয়ে। যদিও এই প্রসঙ্গে আমি বলে রাখি যে এই এই যে শব্দের ব্যবহার এবং সেটা নিয়ে গান্ধীর মধ্যে এক ধরনের অ্যাম্বিগুইটি আছে, অর্থাৎ এক ধরনের বহু অর্থে যেন সেটাকে ব্যবহার করছেন কিন্তু কোথাও খুব স্পষ্ট করছেন না, এই অভিযোগ যে গান্ধীর বিরুদ্ধে ওঠে না তা কিন্তু নয়, কিন্তু আজকে আমি সেই দিকে যাব না। আমি ফিরে আসছি যে জায়গার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, সেটা হচ্ছে যে এই যে অহিংসা, এই যে নন ভায়োলেন্স, এইটিকে গান্ধী বলছেন একটা হায়েস্ট ভার্চু এবং একটা হায়ার ভ্যালু ভার্চু অবভিয়াসলি দ্যান ভায়োলেন্স, অর্থাৎ হিংসার তুলনায় অতি উচ্চ মানের একটি অত্যন্ত উচ্চ মানের গুণ হচ্ছে এই এই নন ভায়োলেন্স। এখন আমি যখন গান্ধী পড়ার চেষ্টা করি, একটু আধটু বোঝার চেষ্টা করি, তখন আমার মনে হয় যে গান্ধীর এই নন ভায়োলেন্স শুধুমাত্র যে একটি হায়ার ভ্যালু বা ভার্চু, ঠিক শুধুমাত্র তাই নয়, কিন্তু গান্ধীর নন ভায়োলেন্স কিন্তু আমার কাছে এ ওয়ে অফ লাইফ, এক ধরনের জীবন শৈলী, এক ধরনের জীবন যাপন, এবং একটা মোমেন্ট অফ কনসিয়াসনেস, যেখানে থাকলে এক বিশেষ ধরনের যাপন, এক বিশেষ ধরনের জীবনশৈলী, তার অভ্যাস, তার অনুশীলন। সুতরাং গান্ধিয়ান নন ভায়োলেন্স ফর মি ইজ অ্যাকচুয়ালি আ ওয়ে অফ লাইফ, অর্থাৎ এই যে নন ভায়োলেন্স
সেটা অন্যের কাছে প্রত্যাশা করার আগে আগে আমাকে অভ্যাস করতে হবে। উই নিড টু লার্ন নন ভায়োলেন্স, উই নিড টু লার্ন হাউ টু লাভ আদার্স। অন্যের কাছে প্রত্যাশা করার আগে নিজের মধ্যে এই অভ্যাস, এই অনুশীলন আমাকে কিন্তু গড়ে তুলতে হবে। এই অর্থে গান্ধিয়ান নন ভায়োলেন্স আমার কাছে এ ওয়ে অফ লাইফ, এক বিশেষ ধরনের জীবন ধারণ, এক বিশেষ ধরনের জীবন যাপন। এখন আমি এইবার যেদিকে আসতে চাইছি আমার 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 যে বক্তব্যের শিরোনাম, সেটা হচ্ছে যে আমি বলতে চাইছি এখানে যে নন ভায়োলেন্স মানে তার সঙ্গে আরেকটা শব্দ আমি জুড়েছি, কারেজ। আমি যে দিকটায় আজকে যেতে চাইছি মূলত, দ্য কারেজ অফ নন ভায়োলেন্স, অর্থাৎ আমি বললাম আগে যে অহিংস হওয়া মানে এক বিশেষ ধরনের জীবনযাপন করা। এই বিশেষ ধরনের জীবনযাপন করা মানে রেজলিউট পার্সন হয়ে ওঠা, নির্ভীক, নির্ভয়তা, নির্ভীকতা। এইটিকে আমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে মনে করছি গান্ধীর নন ভায়োলেন্স নিয়ে আলোচনা করতে গিয়ে, এবং সেই দিকেই আমি ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। এখন নন ভায়োলেন্সকে যদি আমরা এই একটা মানে কারেজিয়াস লিভিং অফ লাইফ, অর্থাৎ সাহসিকতাপূর্ণ নির্ভীক জীবন যাপন বলে আমরা বুঝতে চাই, তাহলে আমি তিনটে অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করতে চাইছি। এই তিনটে অ্যাসপেক্ট হচ্ছে আমার আলোচনার একেবারে কেন্দ্রীয় বিষয় আজকের বক্তব্যে। প্রথম যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, এই নন ভায়োলেন্সের একেবারে কেন্দ্রে, নন ভায়োলেন্সকে আমি আবারও বলছি, যদি আমি ওই রকম নির্ভীকতাপূর্ণ জীবন যাপন, কারেজিয়াস লিভড লাইফ, কারেজিয়াস ওয়ে অফ লিভিং, এই অর্থে আমি যদি নন ভায়োলেন্সকে গ্রহণ করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাকে যাপন করার চেষ্টা করি আমার প্রাত্যহিক জীবনে, তবে তার কেন্দ্রে যে তিনটে বিষয় রয়েছে সেইগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। এর সবটুকু যে খুব পরিষ্কারভাবে গান্ধী বলছেন তা নয়, আমি আগেই বলেছি, আমি ইমপ্লিকেশনটা বার করার চেষ্টা করব আজকের আলোচনার মধ্যে দিয়ে, এবং খুব শেষে গিয়ে হয়তো রবীন্দ্রনাথের সঙ্গে গান্ধীর এই ব্যাপারে একটু সাদৃশ্য দেখাবার চেষ্টা করব। যদিও গান্ধী এবং রবীন্দ্রনাথের মধ্যে বিস্তর ফারাক আছে আমরা জানি, বিশেষত স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে, কিন্তু সেদিকে আমি যাব না। এখন যে তিনটে বিষয়ের দিকে আমি প্রথমে যেতে চাইছি, তার প্রথম বিষয় হচ্ছে দ্য কারেজ অফ স্যাক্রিফাইস, অর্থাৎ ত্যাগের দর্শন, ত্যাগের নির্ভীকতা, সাহসিকতা, দ্য কারেজ অফ স্যাক্রিফাইস। আমার দ্বিতীয় বিষয় হচ্ছে দ্য কারেজ অফ উইলিংনেস টু সাফার, অর্থাৎ সেলফ সাফারিং, এইটা যে যে কষ্ট পাওয়া, দুঃখ পাওয়ার যে একটা একটা যে সাহসিকতা তার জন্যে, সেলফ সাফারিং বা উইলিংনেস টু সাফার, স্বতঃপ্রবৃত্ত হয়ে কষ্টকে গ্রহণ করার যে সাহস, সেই দিকে দৃষ্টি আকর্ষণ করব, দুই নম্বর বিষয়। আর তিন নম্বর বিষয় প্রথম দিকে উপস্থাপনার সময় উল্লেখ করা হয়েছে, দ্য কনসেপ্ট অফ লাভ, এবং সেইটাকে এক্স্যাক্টলি কোন অর্থে আমরা গ্রহণ করতে পারি সেই দিকে আমি যাওয়ার চেষ্টা করব। তারপরে একটি ছোট্ট কনক্লুডিং নোট দিয়ে আলোচনা আমি শেষ করব। প্রথম যে বিষয়টা আমি আলোচনার চেষ্টা করছি সেটা হচ্ছে, আমি বললাম, দ্য কারেজ অফ স্যাক্রিফাইস, যেটাকে অনেক সময় আমরা বলে থাকি গান্ধীর দর্শনের একটি খুব উল্লেখযোগ্য দিক, যেটিকে শুধুমাত্র ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সঙ্গে মিলিয়ে নিয়ে দেখলে হবে না, সেটি হচ্ছে ত্যাগের দর্শন, ত্যাগের দর্শন। এবং আমরা জানি যে গান্ধী সারা জীবন নিজেকে নিয়ে, সারা জীবন তার হিজ লাইফ ইজ অ্যান ওপেন বুক, একেবারে খোলা বই, তিনি সারা জীবন নিজের জীবন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গেছেন বিভিন্ন দিক থেকে, আমরা সেটা অনেকেই জানি, এবং তার জীবনই হচ্ছে তার দর্শন, এই কথাও তিনি বারবার বলার চেষ্টা করেছেন। তো তার একটি দিক হচ্ছে এই ত্যাগের দর্শন। এখন এই প্রসঙ্গে বলে রাখি যে এই ত্যাগের দর্শন যখন গান্ধী তুলে ধরছেন এবং তার নন ভায়োলেন্সের কেন্দ্রে রয়েছে এই ফিলোসফি অফ স্যাক্রিফাইস, আমাদের মনে রাখতে হবে যে গান্ধীর ওপরে
সেই যে ঈশপনিষদের প্রথম শ্লোক ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চিৎ জগত্তম জগত তেন তত্ত্বেন ভুঞ্জিতা মা গৃধ কাশ্য সিদ্ধানম, অর্থাৎ এইখানে যে ত্যাগের মধ্যে দিয়ে ভোগ করা, অর্থাৎ ত্যাগ করা মানে সব ত্যাগ করা মানে কিন্তু পূর্ণ হয়ে ওঠা, রিক্ত হয়ে ওঠা নয়, এই যে ভাবনাটা যেটা পরে রাবীন্দ্রিক ভাবনা হয়ে গিয়েছিল পরবর্তীকালে, সেই ভাবনার একটা প্রতিফলন আমরা গান্ধীর মধ্যে পাচ্ছি। অ্যান্ড দের ইজ নো ডাউট দ্যাট গান্ধী ওয়াজ ডিপলি ইনফ্লুয়েন্সড বাই দিস উপনিষদিক থট। এবং এইখান থেকে গান্ধী শুরু করছেন যে আসলে প্রশ্নটা হচ্ছে যে পরিত্যাগ করা, পরিত্যাগ করতে শেখা। এখন প্রশ্ন হচ্ছে কিসের পরিত্যাগ আমরা করব? প্রথম প্রশ্ন, প্রথম উত্তর হচ্ছে জগতে যা কিছু মিথ্যাত্ব রয়েছে তার পরিত্যাগ। জগতের যে সমস্ত বাসনাগুলো কামনাগুলো আমাদের প্রতি মুহূর্তে আমাদের পীড়িত করছে, আমাদের আমাদের মধ্যে একেবারে ভরে রয়েছে, সেই সমস্ত কিছুর পরিত্যাগ। পরিত্যাগ মানে হিংসার পরিত্যাগ, পরিত্যাগ মানে প্রত্যাশার পরিত্যাগ, পরিত্যাগ মানে আকাঙ্ক্ষার পরিত্যাগ। এখন প্রশ্ন হচ্ছে তাহলে মানুষ কি কিছুই ভোগ করবে না? মানুষ তো সব যদি পরিত্যাগ করে যায়, রবীন্দ্রনাথ বলছেন, তাহলে তো শূন্য হয়ে গেল, তাহলে কি কিভাবে মানুষের চলবে? না, ওই যে বিশ্বপরিষদের ওই শ্লোকটাকে গান্ধী নিচ্ছেন বা রবীন্দ্রনাথও নিয়েছেন যে ত্যাগের মধ্যে দিয়ে ভোগ করা প্রবণতাটা তৈরি করতে হবে। অর্থাৎ এখানে মূল বক্তব্যটা হচ্ছে খুব গভীরভাবে অনুধাবন করার বিষয় যে গান্ধী বলছেন বা সেটাকে রবীন্দ্রনাথ পরবর্তীকালে আরো স্পষ্ট করছেন। রবীন্দ্রনাথের একটা লেখা আছে, ছাত্রছাত্রীদের পড়তে বলবো, ত্যাগ। ত্যাগ বলেই শুধু একটা প্রবন্ধ আছে যেটি শান্তিনিকেতন বক্তৃতা মালার মধ্যে আমরা পাই। তো আসলে বক্তব্যটা হচ্ছে এখানে যে ত্যাগ না করলে স্বাধীন হওয়া যায় না। ফ্রিডমের কনসেপ্টটা স্যাক্রিফাইসের কনসেপ্টের সঙ্গে জুড়ে আছে। কনসেপ্ট অফ স্যাক্রিফাইস ইজ ইন্ট্রিনসিক্যালি অ্যাসোসিয়েটেড, কানেক্টেড, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য কনসেপ্ট অফ ফ্রিডম, স্যাক্রিফাইস আর ফ্রিডম। অর্থাৎ ত্যাগ না করলে স্বাধীন হওয়া যায় না। খুব বাস্তব বিষয় যে আমাদের যাবতীয় ভোগ কিন্তু এক ধরনের পরনির্ভরতা। যত ধরনের আমরা কনজাম্পশন করি, যত ধরনের আমরা ভোগ করি, এই যে কনজাম্পশন, এই কনজাম্পশন কিন্তু আসলে পরনির্ভরতা, অপরের ওপর নির্ভরতা। এবং আমরা পরনির্ভরতা মানে এখানে আমরা যত বেশি ভোগ করছি মানে আমরা তত বেশি আমাদের জীবনে যাকে বলা হয় যত বেশি ভোগ করছি তত বেশি আমরা উপকরণবান হয়ে উঠছি, তত বেশি উপকরণ এর উপর আমরা আমরা নির্ভর করে ফেলছি। এবং এই এই জায়গাটার উপরে কিন্তু গান্ধী জোর দিচ্ছেন যে আসলে আমাদের ওই আমাদের এই পরনির্ভরতা, ত্যাগ মানে তুমি আমরা কিন্তু সার্বিকভাবে স্বাধীন হয়ে উঠছি, এই পরনির্ভরতাকে আমরা কতটা কমিয়ে আনতে পারছি, এইটা হচ্ছে ত্যাগের কেন্দ্রীয় বিষয়, একেবারে মূল বক্তব্য। এবং এখানে রবীন্দ্রনাথের একটা উক্তি, গান্ধীকে নিয়ে যখন আলোচনা করছেন সেই সংক্রান্ত ক্ষেত্রে রবীন্দ্রনাথ একটা উক্তি করছেন ওই ত্যাগ প্রবন্ধের মধ্যে, বলছেন যে খুব চমৎকার মন্তব্য, গান্ধীর ধারণাটাকে, এই যে কারেজ অফ স্যাক্রিফাইসকে সম্পূর্ণভাবে তুলে ধরছে। রবীন্দ্রনাথ লিখছেন, আমি এটা কোট করছি, পড়ছি, প্রতিদিন অহংকারের দিকে, স্বার্থের দিকে আমাদের নিঃশেষে মরতে হবে, মরতে হবে মানে ত্যাগ করতে হবে, আর অন্যদিকে মৈত্রীর দিকে, প্রেমের দিকে অপরিমাণ রূপে বাঁচতে হবে। অর্থাৎ ত্যাগ করা মানে হচ্ছে নিজেকে অপরিমেয় করে তোলা, নিজেকে সম্পূর্ণরূপে অপরিমেয় করে তোলা, এইটাই হচ্ছে ত্যাগের সাধনা। এবং আমি আবারও ছাত্রছাত্রীদের একটি কবিতা মনে করিয়ে দেব, রবীন্দ্রনাথের লেখা কৃপণ কবিতা, কৃপণ কবিতার শেষ দুটো লাইন মনে করতে বলবো, যে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। এই যে একটা বিলাপ রবীন্দ্রনাথ করছেন শেষের দিকে এসে, এইটা এইটা আমি নিজেকে নিঃশেষে দেওয়া, এই দেওয়ার মধ্যে একটা যেমন সাহস আছে, একটা সার্থকতা আছে, সেই রকম তার মধ্যে একটা অদ্ভুত আনন্দও আছে। অর্থাৎ আমি সম্পূর্ণরূপে নিজেকে দিচ্ছি, ত্যাগ করছি মানে আমি নিজেকে অপরিমেয় করে তুলছি। এই যে অপরিমাণ রূপে বাঁচার শিক্ষা, পরিমাণ রূপে নয়, অপরিমাণ রূপে বাঁচার শিক্ষা, এইটি কিন্তু ত্যাগের দর্শনের একটি মূল কথা। সুতরাং এই ভাবনাটা আমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই ত্যাগের সাহসের দিক থেকে আমরা বহুদিকে যেতে পারি, আমার অত অন্যদিকে যাওয়ার সময় নেই। যেমন এই ত্যাগের দর্শন থেকে আমরা সমাজতন্ত্রের ভাবনার দিকে যেতে পারি,
আজকে আমরা দেখতে পাই গণতন্ত্রের দিকে ব্যক্তি মালিকানার যে প্রভূত যে যে দাপট কনজিউমার কালচারে, যে আমরা বলি ভোগবাদী সংস্কৃতি। এবং শুধু তাই নয়, আজকের এই যে করোনাকালীন পরিস্থিতি, আমি বহু জায়গায় এটা বলেওছি যে আজকের এই যে কোভিডের পরিস্থিতি, যে বৈশ্বিক সংকট সারা পৃথিবী জুড়ে, এই করোনা কিন্তু অনেক দিক থেকে আমাদের কাছে, অন্তত কয়েকটা দিক থেকে এটা অত্যন্ত দুঃসময়। আমরা আমাদের দেখা হচ্ছে এই ওয়েবিনারে দুঃসময় বলেই, তো এই করোনা আমাদের বা কোভিড আমাদের কয়েকটা দিকের চোখ খুলে দিয়েছে। তার মধ্যে একটা দিক হচ্ছে যে আমরা কতখানি কম প্রয়োজন নিয়ে বেঁচে থাকতে পারি, আমরা আমাদের প্রয়োজনের সীমাটাকে টেনে হিঁচড়ে কতদূর বাড়িয়েছিলাম তার একটা নিদর্শন। সেটাকে আমরা উপলব্ধি করতে পাচ্ছি আজকের করোনার পরিস্থিতিতে, যে আমরা সত্যি সত্যি অনেক কম প্রয়োজন নিয়ে, অনেক কম ভোগ করে আমরা বেঁচে থাকতে পারি। ত্যাগের দর্শনের আরেকটা দিকের মূল কথা হচ্ছে এই কথাটাও কিন্তু। তাহলে সমাজের দিকে এর একটা প্রকাশ আছে, প্রভাব আছে, আমি সেদিকে যেতে পারছি না, খুব সময় কম। আরেকটা জিনিস আছে এই ত্যাগের দর্শনের কেন্দ্রের গান্ধীর ক্ষেত্রে, এই যে নন ভায়োলেন্সের মধ্যে যে ত্যাগ করার সাহস, কারেজ অফ স্যাক্রিফাইস, এইটার সঙ্গে কিন্তু এই যে আমরা আজকে আলোচনা করি পরিবেশ নীতিবিদ্যা, ইকোলজিক্যাল ব্যালেন্স, তার একটা কিন্তু সম্পর্ক আছে। অর্থাৎ আমরা যতখানি নন ভায়োলেন্স হব, আমরা যতখানি ত্যাগ করতে শিখব, ততখানি কিন্তু ইকোলজিক্যাল ব্যালেন্সটা তৈরি করতে পারবো। এবং প্রসঙ্গত আমি মনে করিয়ে দেব যে আর্নেস, যাকে আমরা ডিপ ইকোলজি বা গভীর বাস্তুতন্ত্রের সঙ্গে আমরা পড়ি, আমরা অনেকেই এটা হয়তো জানিও, যে এই আর্নেস কিন্তু গান্ধীর এই যে নন ভায়োলেন্স তার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। এবং গান্ধিয়ান গ্রুপ কনফ্লিক্ট অ্যান্ড এক্সপ্লোরেশন অফ সত্যাগ্রহ, এই যে এই লেখার মধ্যেও কিন্তু আমরা আর্নেসের গান্ধী সম্পর্কে, তার যে নন ভায়োলেন্সের ভাবনা, তার যে ত্যাগের দর্শন, তার যে নন ডুয়ালিটি, এই যে একাত্ম হওয়া, এই ত্যাগের দর্শনের মধ্যে কিন্তু একাত্ম হওয়া, অর্থাৎ আমরা সবাই যদি এইভাবে ত্যাগ করতে পারি তাহলে কিন্তু আমরা একে অপরের সঙ্গে একাত্ম হতে পারবো, অর্থাৎ একটা সাম্যের ভাবনা আমরা গড়ে উঠতে পারি সেখান থেকেও। কাজেই এই ত্যাগের দর্শন বা এই যে কারেজ অফ নন ভায়োলেন্স, সেটার মধ্যে কিন্তু এই ত্যাগের দর্শন আছে, এই ত্যাগ করার সাহস আছে। এবং আজকের যে ম্যাস প্রোডাকশনের যুগ, এই যে প্রভূত উৎপাদনই এখন মূল কথা আমাদের, সেখানে এই কারেজ অফ স্যাক্রিফাইস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক বলে আমার মনে হয়। দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাইছি, দ্য কারেজ অফ সেলফ সাফারিং, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নন ভায়োলেন্সে। সেটা হচ্ছে যে গান্ধীকে বলা হয় যে গান্ধী নিউ নট অনলি দ্য আর্ট অফ লিভিং বাট অলসো দ্য আর্ট অফ সাফারিং, দ্য আর্ট অফ ডাইং। এবং এইটা গান্ধীর একটা লেখা আছে, প্লেটোর দ্য অ্যাপোলজি, যখন দক্ষিণ আফ্রিকায় গান্ধী রয়েছেন, প্লেটোর লেখা দ্য অ্যাপোলজি, সেটা তিনি পড়ছেন। এবং তিনি, গান্ধী নিজে বলছেন যে উই মাস্ট লার্ন টু লিভ অ্যান্ড ডাই লাইক সক্রেটিস। সক্রেটিসকে উনি মনে করছেন যে সক্রেটিস যেভাবে জীবনকে যাপন করতেন এবং সক্রেটিস যেভাবে মৃত্যুকে গ্রহণ করতে পেরেছিলেন, অর্থাৎ এখানে মৃত্যুকে গ্রহণ করতে পারা মানে সবাই গিয়ে আমরা মরে যেতে হবে, ব্যাপারটা তা নয়। অর্থাৎ এই যে কষ্টকে, পীড়াকে সহ্য করেও যেভাবে ট্রুথকে, তার সত্যকে সক্রেটিস প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, সেটাকেই বলছেন উই মাস্ট লার্ন টু লিভ অ্যান্ড ডাই লাইক সক্রেটিস। সক্রেটিসের মতো আমাদের এইভাবে মৃত্যুকে, কষ্টকে গ্রহণ করার শিক্ষাটা সক্রেটিস থেকে আমাদের শিখতে হবে। হ্যাঁ, এইটা গান্ধীর থেকেও আমাদের শিক্ষণীয় যে কিভাবে সত্যের প্রতি, যেভাবে আমার যে সত্য জীবনে, সেই সত্যের প্রতি নিষ্ঠ থাকার জন্যে কষ্টকেও স্বীকার করতে পারা। এবং আবারও রবীন্দ্রনাথের কথা মনে পড়ছিল, এই বিষয়ে একটা লেখা আছে রবীন্দ্রনাথের, যেখানে রবীন্দ্রনাথ বলছেন যে আমি দুঃখ সইতে পারি, এটার মধ্যে একটা স্পর্ধা আছে, এটার মধ্যে একটা শক্তি আছে যা আসলে সমাজের কল্যাণ করে, মঙ্গল করে, কোন রকমের ক্ষতির দিকে আমাদের নিয়ে যায় না। সুতরাং এই যে একটা এবং আমি ছাত্রছাত্রীদের আবারও বলবো যে সাংখ্য দর্শনে দুঃখকে, এই যে কষ্ট, তাকে রজ বলা হয়েছে, অর্থাৎ সেটা কিন্তু আমাদের বিভিন্ন দিকে চালিত করে। অর্থাৎ দুঃখকে সইতে পারা, দুঃখকে গ্রহণ করতে শেখা, সেই শিক্ষাটা কিন্তু আমাদের জীবনকে সত্যের দিকে চালিত করতে পারে এবং সত্য সম্পর্কে আমাদের নিষ্ঠ থাকতে
সহায়তা করে। এটি কিন্তু গান্ধীর থেকে আমাদের শিক্ষা, অর্থাৎ কষ্ট করতে শেখা মানে হচ্ছে সংযম, সেলফ কন্ট্রোল। এখানেই আমি বলেছিলাম যে পশ্চিমী যে ভাবনা কারেজ, সাহস, দ্য কনসেপ্ট অফ কারেজ, সেই কারেজের মধ্যে যে যে ভাবনাটা আছে সেটা হচ্ছে উইনিং অর লুজিং, জেতা বা হারা। অর্থাৎ যে কলোনাইজেশন, যে উপনিবেশবাদ আমরা পড়েছি, তার মধ্যে যে আধিপত্যবাদ আছে, এক ধরনের সাম্রাজ্যবাদ আছে, সেই আধিপত্যবাদ বা সাম্রাজ্যবাদকে কেন্দ্র করে কারেজের যে কনসেপ্ট তৈরি হয়েছিল, সেই কনসেপ্টের মধ্যে যে যে ভাবনাটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান হ্যাজ টু বি দ্য উইনার, জিততে হবে, কনকারেন্স, জিতে যাওয়া। এবং সেই জিতে যাওয়া মানে হচ্ছে ক্ষমতার দ্বন্দ্বে জিতে যাওয়া। ইউ আর দ্য লুজার, আই এম দ্য উইনার, এই ভাবনাটা কিন্তু রয়েছে ওই পশ্চিমী যে কারেজের কনসেপ্ট তার মধ্যে। এবং সেই ভাবনাটা পরবর্তীকালে জুড়ে গেছে পশ্চিমের যে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদের যে ভাবনা, যে ভাবনাটা নিয়ে রবীন্দ্রনাথ আবার ন্যাশনালিজম বইতে আলোচনা করছেন, যেখানে তিনি পাওয়ারকে ইকোনমিক মেটেরিয়াল একটা সিস্টেম হিসেবে শুধুমাত্র দেখছেন, শুধুমাত্র অর্থনৈতিক বস্তুবাদী একটা তন্ত্র হিসেবে তিনি দেখার চেষ্টা করছেন। কারেজের কনসেপ্টটা, পশ্চিমী ভাবনাটা তার সঙ্গে সম্পূর্ণভাবে জুড়ে আছে। গান্ধীর যে কারেজের কনসেপ্ট, গান্ধী বলছেন এক জায়গায় তিনি কারেজকে যেভাবে দেখছেন, সেই কারেজ কিন্তু নট অ্যাগ্রেসিভনেস, নট আ কাইন্ড অফ সেলফ অ্যাসার্শন। সো কারেজ ফর গান্ধী ইজ নট লাইক সেলফ অ্যাসার্শন, বাট গান্ধী সেজ ইট ইজ এ কাইন্ড অফ সেলফ কন্ট্রোল। তাহলে সাহস, নির্ভীকতা, তাকে গান্ধী সেলফ অ্যাসার্শন বলে না দেখে, অ্যাগ্রেসিভ হিসেবে না দেখে, তিনি স্বনিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ এই হিসেবে দেখার চেষ্টা করছেন গান্ধী তার নন ভায়োলেন্স বিষয়ক আলোচনার মধ্যে। এবং সেখানে বলছেন যে থামতে শেখা, যে হাউ টু লিমিট মাইসেলফ, এই বিষয়ের ভাবনাটা সেলফ সাফারিং এর কনসেপ্টের মধ্যে লুকিয়ে আছে। যে আমার হয়তো একটা সময়ের পর এগোলে আমার হয়তো কষ্ট হবে, কিন্তু সেই কষ্টকে গ্রহণ করতে শেখা, দুঃখকে গ্রহণ করতে শেখা, সেই শিক্ষাটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু সমস্ত কোনোভাবেই আমরা কোনোভাবেই স্বস্তি পাবো না, কোনো দিক থেকেই আমরা স্বস্তি পাবো না। যে আমি মানে আমার কতক্ষণ সময় আছে একটু বলবেন? আমি বলছি যে এই যে সেলফ সাফারিং এর কনসেপ্টটা, এইটা অর্থাৎ দুঃখকে বা কষ্টকে গ্রহণ করার শিক্ষা এবং সেটা যে একটা সাহস, কোনো সন্দেহ নেই। কারণ আমরা সবসময় একটু পীড়া যন্ত্রণা কোনো মানে তার জন্য আমরা আমাদের যে ট্রুথ, আমাদের যে 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 অনেস্টি, যে কমিটমেন্ট, যে অ্যাকাউন্টেবিলিটি, এইগুলোকেও আমরা সমস্ত বিসর্জন দিই শুধুমাত্র আমাদের কষ্ট হবে বলে। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা কিন্তু জানি, প্রাতিষ্ঠানিক জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে আমরা সর্বদাই এটা দেখতে পাই। বুদ্ধদেবের একটা চমৎকার গল্প আছে, খুব চমৎকার গল্প, এটা অনেকেই আমরা হয়তো জানি, যে যে বুদ্ধদেব বলছে, বুদ্ধদেবকে একজন শিষ্য বলছেন যে আচ্ছা, আমরা যে এই শ্রমণ, এই যে ভিক্ষু, এই ধরনের জীবনযাপন করছি, আমাদের তো যারা ভোগী মানুষ তাদের মতোই কষ্ট হচ্ছে, শরীরে কষ্ট হচ্ছে, আমাদেরও মৃত্যু হবে, আমাদেরও বহু কষ্ট, পীড়া, দুঃখ, কষ্ট সহ্য করতে হচ্ছে, তাহলে আমাদের পার্থক্যটা কোথায়? যারা ভোগী তাদেরও কষ্ট পেতে হচ্ছে, আর যারা আমরা ভোগী নই তাদেরও আমাদের কষ্ট পেতে হচ্ছে, তাহলে পার্থক্যটা কোথায়? বুদ্ধদেব বলছেন একটা জায়গায় যে একজন ব্যক্তি, মনে করো তার গায়ে একটা তীর এসে লাগলো, একটা তীর এসে তার বুকের মধ্যে লাগলো, তাহলে তার কি হবে? তার ভীষণ যন্ত্রণা হবে, অসম্ভব কষ্ট হবে, জ্বালা হবে, পীড়া হবে, সে যন্ত্রণায় ছটফট করবে।
এবার ধরা যাক এই তার পাশে এসে ওই জায়গাতেই আরেকটা তীর লাগলো, তাহলে সাধারণভাবে আমরা কি বলবো, তার যন্ত্রণা তার কষ্ট আরো বেশি হবে। এখন বুদ্ধদেব বলছেন প্রথম তীরটা হচ্ছে আমাদের এই যে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট পীড়া, আর দ্বিতীয় তীরটা হচ্ছে ওই জ্বালা যন্ত্রণা পীড়া সম্পর্কে আমাদের রিয়াকশন, আমরা ওই দুঃখটাকে কিভাবে নিচ্ছি, কিভাবে জানছি, কিভাবে বুঝছি, ওই দুঃখটাকে আমরা কিভাবে রিয়্যাক্ট করছি, সেইটা হচ্ছে ওই দ্বিতীয় তীরটা। এখন এখানে অনেক মানুষ আছেন যাদের ওই দ্বিতীয় তীর লাগার পর যে আরো যন্ত্রণা বেড়ে যায়, সেই যন্ত্রণাটা বেড়ে যায়। আমরা বলি আমাদের সঙ্গেই আমার সঙ্গেই কেন এমনটা হচ্ছে, আরো তো অনেকে আছে আমারই এত কেন দুঃখ হচ্ছে, এইখানে আমার রিয়াকশন অর্থাৎ আমি নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে পারবো তার উপর নির্ভর করছে আমার ওই দুঃখ আমার ওই জ্বালা আমার ওই যন্ত্রণার প্রতি আমার কি রিয়াকশন হবে। এই ঠিক এইখানেই গান্ধীর এই সেলফ সাফারিং এর মূল্যটা রয়েছে, যে আসলে সেলফ সাফারিং মানে হচ্ছে দুঃখের প্রতি যন্ত্রণার প্রতি কষ্টের প্রতি আমার যে প্রতিক্রিয়া তাকে আমি কিভাবে গড়ে তুলতে পারি, এবং সেইখানেই আমার অভ্যাস অনুশীলন এবং সাহস, এবং সেইখানেই নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা, সেলফ কন্ট্রোল। সেই জন্য গান্ধী বলছেন যে আসলে সেলফ সাফারিং এর মধ্যে দিয়ে কারেজ বা সাহস সম্পর্কে একটা নতুন ধারণায় নতুন ভাবনায় আমরা পৌঁছে দিতে পারি, যে সেলফ অ্যাসারশনই কিন্তু কারেজের একমাত্র লক্ষণ নয়, তার মধ্যে কিন্তু সেলফ কন্ট্রোল সেলফ সাফারিংটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি আমার লাস্ট যে অ্যাসপেক্টটার কথা বলেছিলাম অর্থাৎ এই যে দ্য কারেজ অফ স্যাক্রিফাইস এবং দ্য কারেজ অফ উইলিংনেস টু সাফার, এই দুটো একেবারে এই থার্ড অ্যাসপেক্টের মধ্যে সম্পূর্ণভাবে চলে আসছে, সেটি হচ্ছে লাভ, ভালোবাসা, প্রেম, যেটাকে রবীন্দ্রনাথ অনেক সময় বলেছেন, খুব সুন্দর বাংলা ব্যবহার করেছেন, অবভিয়াসলি বৌদ্ধ দর্শনের প্রভাবে রবীন্দ্রনাথ ব্যবহার করছেন মৈত্রী ভাবনা, রবীন্দ্রনাথ ভাবনা এই বাংলাটা ব্যবহার করেছেন। তো আমি প্রেম বলতে পারি, অপরের প্রতি ভালোবাসা বলতে পারি, মৈত্রী ভাবনা যাই বলি না কেন, বাংলায় আমি ইংরেজি শব্দ ব্যবহার করছি লাভ। এখন এখানে গান্ধীর একটা খুব স্পষ্ট বক্তব্য আছে, গান্ধীর একটা ছোট্ট কোট আমি ব্যবহার করছি যেটি তিনি বহু ইয়াং ইন্ডিয়াতে ব্যবহার করছেন। গান্ধী বলছেন এই যে নন ভায়োলেন্স, এই যে অহিংসা যার মধ্যে ত্যাগ বা ত্যাগ করার সাহস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, যার মধ্যে নিজে কষ্ট স্বীকার করেও সত্যকে প্রতিষ্ঠা করার যে প্রবণতা সেটি আরেকটি গুরুত্বপূর্ণ দিক, তার সঙ্গে সঙ্গে এই সবটাকে আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবো যদি আমরা ভালোবাসা লাভ তাকে আমরা বুঝতে পারি। এখন আমি ওই জন্য বলেছিলাম ওয়ে অফ লাইফ মোমেন্ট অফ কনসিয়াসনেস, গান্ধী বলছেন যে লাভ নেভার ক্লেইমস ইট এভার গিভস, লাভ এভার সাফার্স নেভার রিসেন্টস নেভার রিভেঞ্জেস ইটসেলফ। অর্থাৎ আমি এইখানে সেই জন্য শুধু লাভ শব্দটা ব্যবহার করতে চাইছি না, আমি চাইছি দ্য কারেজ অফ লাভিং আদার্স উইদাউট রিসেন্টমেন্ট অর উইদাউট রিভেঞ্জ, অর্থাৎ প্রতিশোধ বা প্রত্যাশা ব্যতি রেখে ভালোবাসা বা প্রেম। এখন সাধারণভাবে আমরা এই শব্দটাকে ব্যবহার করি এবং আমরা অনেক সময় বলি বাস্তবে এই ধরনের লাভের কনসেপ্ট প্রায় অসম্ভব, আমাদের প্রত্যেকটা ভালোবাসা প্রত্যেকটা প্রেম প্রত্যেক ধরনের প্রেম বা ভালোবাসার মধ্যে প্রত্যাশা থাকে, কিন্তু প্রত্যাশাকে ছাড়িয়ে রিভেঞ্জ রিসেন্টমেন্ট অর্থাৎ প্রতিশোধ এই জায়গায় কিন্তু আমরা বিভিন্ন সময় চলে যাই এবং তখনই নানা রকমের বিপত্তি ঘটে, সেটা আমরা সমাজ জীবনের দিকে তাকালেই লক্ষ্য করতে পারি। এবং সেই জন্য গান্ধী বলছেন দ্য টেস্ট অফ লাভ, পরবর্তী উক্তিতে গান্ধী বলছেন দ্য টেস্ট অফ লাভ ইজ তপস্যা, তপস্যা আর কি, অ্যান্ড এবার বলছেন তপস্যা মিন্স সেলফ সাফারিং।
So we can well understand, we can very well understand je love ebong self suffering ei duto kibhabe onnito hoye royeche songshlishto hoye royeche ekta arektir shonge love and self suffering ebong eta hoyto oneke janin prothom ei bishoye khub porishkar kore byakha diyechilen Bibekanondo Bibekanonder ekta byakha chilo oi love triangle bole trikon prem mane mane সাহিত্যের যে ত্রিকোণ প্রেম বা সিনেমা ত্রিকোণ প্রেম তেমনটা নয় ত্রিকোণ প্রেম মানে হচ্ছে এখানে তিনটে কথা স্বামীজি বলেছিলেন যে লাভ ইজ কমপ্লিটলি ফ্রি প্রেম হচ্ছে ভালোবাসা হচ্ছে স্বাধীন সেখানে পরনির্ভরশীলতা নেই এবং যাকে ভালোবাসা হয় যার প্রতি ভালোবাসা বা যাদের প্রতি ভালোবাসা তাকেও সেখানে বদ্ধ রাখা হয় না তাকেও স্বাধীন করে দেয় আর কি স্বামীজি বলেছিলেন লাভ ইজ ফিয়ারলেস লাভ ডাজ নট ফিয়ার ভালোবাসা কিছু ভয় পায় না একেবারে গান্ধীর মধ্যে সেই ভাবনা রয়েছে গান্ধী এত স্পষ্ট করে বলেননি আমরা জানি গান্ধী রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে এত ব্যস্ত ছিলেন সব জায়গা উনি স্পষ্ট করেননি কিন্তু আমি বলতে চাইছি আমি সেখান থেকে ইমপ্লিকেশন বা একটা অ্যানালিসিস করতে চাইছি আমার এই আজকের আলোচনায় সুতরাং দ্বিতীয় বক্তব্য ছিল লাভ ইজ ফিয়ারলেস এবং সর্বোপরি যেটা একদম গান্ধী যেটা বলছেন যে এক ধরনের তপস্যা সেলফ সাফারিং বিবেকানন্দ বলেছিলেন যে লাভ ডাজ নট এক্সপেক্ট এনিথিং যেটা আমি বললাম যে প্রত্যাশা থাকবে না কারণ প্রত্যাশা থাকলেই ভয় আর ভয় থাকলে আমরা কখনো স্বাধীন থাকতে পারি না সেখানে যেমন যেমন খুব চমৎকার উদাহরণ শেক্সপিয়ার দিয়ে গেছেন আমরা যদি শেক্সপিয়ারের ওথেলো পড়ি সেই বিখ্যাত নাটক পড়ি যে ওথেলো ডেসডিমোনা ডেসডিমোনার প্রতি ওথেলোর যে 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 ভালোবাসা যে প্রেম তার মধ্যে কিন্তু ভয়ঙ্কর রকমের একটা ভয় প্রত্যাশা ছিল যে কারণে একটা হ্যান্ডকারচিফ একটা রুমালকে কেন্দ্র করে শেষ পর্যন্ত ওথেলো ডেসডিমোনাকে হত্যা করলেন হি কিল্ড ডেসডিমোনা এবং এই যে এই ধরনের যে প্রেম এই ধরনের যে ভালোবাসা তার মধ্যে কিন্তু তার কেন্দ্রে থাকে ওই ভয় ঈর্ষা জেলাসি এবং সেই জন্য এটা স্বাধীন নয় দ্যাট ইজ নট ফ্রি একেবারেই তার মধ্যে স্বাধীন নয় যেটা আমরা ওথেলোর এক্সাম্পল থেকে বুঝতে পারি সুতরাং এইখানে গান্ধী আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন যে আমরা যদি সেলফ সাফারিং এর মধ্যে দিয়ে এইটাকে যদি অভ্যাস করতে পারি তাহলেই কিন্তু এই ধরনের ভালোবাসা অপরকে যে ভালোবাসা এবং সেটা হচ্ছে কারেজ আবারও বললাম প্রত্যাশাহীনভাবে এবং প্রতিশোধ পরায়ণ না থেকে ভালোবাসা সাধারণভাবে আমরা দেখতে পারি একটা কথা আমি ছোট্ট করে বলছি আমাদের প্রাত্যহিক জীবন আমার সব কথাই আজকে প্রাত্যহিক জীবনকে কেন্দ্র করে যে অনেক সময় আমরা বাস্তব জীবনে আমাদের প্রত্যেকের জীবনে এরকম অনেক সময় হয় যে কেউ হয়তো আমাকে খুব ভালোবাসে আমার কোনো মানে বন্ধু হতে হবে এমন কোনো কথা নেই কোনো সিনিয়র হতে পারে আমার কোনো দিদি আমার কোনো দাদা আমার কাকা মামা জ্যাঠা হোয়েভার বি দ্য পার্সন সেখানে লক্ষ্য করা যায় যে আমাকে সত্যিই সে ভালোবাসে হি অর শি লাভস মি কিন্তু এবং সত্যি ভালোবাসা মানে হচ্ছে একেবারে আমি বলছি যে প্রিটেনশন নয় তার মধ্যে কোনো ভান নেই সত্যি ভালোবাসা মানে ভালোবাসার একটা সংজ্ঞা করা হয় যে আমার দুঃখে সে যতটা কাতর হয় আমার সুখেও সে ততটাই আনন্দ পায় এতখানি আমি বলছি সে হয়তো আমাকে ভালোবাসে কিন্তু খুব খেয়াল করলে দেখা যাবে এই ধরনের ভালোবাসার মধ্যেও এক ধরনের আনুগত্য পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি তাকে এইভাবে ভালোবাসি তো সে আমার প্রতি কতখানি অনুগত রয়েছে আমি বললাম সে এটা করলো না আমি বললাম আমার কাছে আসতে সে আসলো না এই যে একটা আনুগত্য মানে জেনুইন লাভ যেগুলোকে আমরা বলি হিউম্যানলি তার মধ্যেও এই আনুগত্য অর্থাৎ একটা অধিকার বোধ আমি তাকে সত্যিই ভালোবাসি মানে সে আমার প্রতি এতখানি অনুগত থাকবে এটাই আমি ধরে নিই এই যে প্রিসাপোজিশন এই যে এক্সপেক্টেশন এই ধরনের এক্সপেকটেশন গুলোর মধ্যেও গান্ধী বলছেন যে আসলে ওই সেলফ সাফারিংটাকে আমরা মেনে নিতে পারি না সে যে এলো না সে যে আমার কথা রাখলো না এবং আমি জানি যে সেও আমাকে ভালোবাসে তথাপি এই ভাবনার মধ্যে সেলফ সাফারিংটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না এই যে সহনশীলতা এবং গ্রহণ করা অপরকে এটা আমরা মেনে নিতে পারি না যাই হোক শেষ কথা বলে আমি লাস্ট কথা যেটা বলবো এই যে নন ভায়োলেন্সকে এইভাবে সাহস হিসেবে দেখা তার তিনটে ইমপ্লিকেশন আছে তিনটে ইমপ্লিকেশন দিয়ে আমি শেষ করছি এক দু মিনিটের মধ্যে এক নম্বর ইমপ্লিকেশন হচ্ছে এর একটা সাইকোলজিক্যাল ইমপ্লিকেশন আছে এই নন ভায়োলেন্সকে এইভাবে দেখার
সাইকোলজিক্যাল ইমপ্লিকেশনটা হচ্ছে ওই যেটা বললাম যে তপস্যা, অর্থাৎ এই যে কারেজ অফ স্যাক্রিফাইস, কারেজ অফ সেলফ সাফারিং এবং লাভ, এটা এক ধরনের তপস্যা। তপস্যাকে এরম ভাবার কারণ নেই সব ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গিয়ে করতে হবে, না। সন্ন্যাসীদের মধ্যেও আমি অহংকার ক্রোধ আমি দেখেছি, এইটা প্রতিদিনের যাপনের মধ্যে অভ্যাসের মধ্যে দিয়ে করে তুলতে হয়। ওই জন্য লিভড লাইফ বললাম, একদিনে হয় না। এবং এই তপস্যা মানে অনুশীলন, আমরা এই অর্থে ধরবো, প্র্যাকটিস, কাল্টিভেশন, চর্চা। এবং এটার মধ্যে দিয়ে ওই যে বললাম ওথেলোর যে সমস্যাটা ছিল, এই সমস্যা থেকে আমরা বেরোতে পারি আমাদের ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, বন্ধুত্বের সম্পর্কে, রাষ্ট্র জীবনে, এই যে সব ক্ষেত্রে আমরা যদি এই মানসিকতা গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু ওই ধরনের যে সাইকোলজিক্যাল যে অ্যাংজাইটি, জেলাসি, ফিয়ার, সাইকোসিস, সেইখান থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি। এটা হচ্ছে সাইকোলজিক্যাল ইমপ্লিকেশন নাম্বার টু। এর একটা মরাল ইমপ্লিকেশন আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই মরাল ইমপ্লিকেশনটা হচ্ছে নিজের মধ্যে নিজের সম্পর্কে কনফিডেন্স, অর্থাৎ আত্মবিশ্বাসের বিকাশ, এবং কোন রকম ফোর্স অ্যাপ্লাই না করে, কোন রকম বলপ্রয়োগ না করে, হিংসার আশ্রয় না করে অপরকে বোঝানো, অর্থাৎ অপরকে কি বলবো, মরাল পারসুয়েশন অফ দি অপোনেন্ট। আমি যাকে বিরোধী, আজকের গণতন্ত্রের পক্ষেও এটা জরুরি, সেটা আমি পরে আসছি, লাস্ট কথাটা বলবো, যে অপরকে মরালি পারসুয়েট করা। আমরা সাধারণত চেষ্টা করি কি, জোর করে, রেগে গিয়ে বলপ্রয়োগ করে, তা না। এই এই চর্চাটা যার মধ্যে আছে, সেলফ সাফারিং, এই এই অভ্যাসটা যার মধ্যে আছে, সে কিন্তু অপরকে মরালি পারসুয়েট করতে পারবে। এবং আজকে আমি বাচ্চাদের ক্ষেত্রে, স্কুলে দেখি টিচারদের অনেকের ক্ষেত্রে, যে যে পরিমাণ তারা একটা ঘটনাতেই রেগে যান, সেটা ভয়ঙ্কর আকার নিয়ে নিচ্ছে বিভিন্ন দিকে। ফলে এর ইমপ্লিকেশনটা অতদূর পর্যন্ত চলে যায় যে অপরকে মরালি পারসুয়েট করা, সেটা আমার যে কোনো ধরনের বিরোধী, পলিটিক্যাল অপোনেন্টও হতে পারে, তাকে পারসুয়েট করা, তাকে রাজি করানো, তাকে বোঝানো, সেটা কিন্তু, এবং সেটা মরালি, সেটা আমি কোনো রকম তার ক্ষতি না করে, সেইটা একটা গুরুত্বপূর্ণ দিক, মরাল ইমপ্লিকেশন। আর তৃতীয় হচ্ছে এই কারেজ অফ নন ভায়োলেন্সের একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে। পলিটিক্যাল ইমপ্লিকেশন মানে হচ্ছে এই যে অহিংসার যে কারেজ, সাহস, নির্ভীকতা, তার থেকে বহুকে গ্রহণ করার একটা শিক্ষা গড়ে ওঠে, হাউ টু অ্যাকসেপ্ট দ্য মেনি, যেটা আমরা আজকের গণতন্ত্রে সব থেকে প্রত্যাশিত, আকাঙ্ক্ষিত একটি বিষয় আমাদের কাছে, যে বহুকে গ্রহণ করতে হবে, হাউ টু অ্যাকসেপ্ট মেনি। এই বহুকে গ্রহণ করার শিক্ষা, যে আমার সেলফ সাফারিং, আমার যে লাভের কনসেপ্টটা বলা হলো, এবং স্যাক্রিফাইস, তার মধ্যে দিয়ে আমি আসলে কিন্তু বহুকে গ্রহণ করতে পারি। এবং এখানে যেটা লাস্ট কথা, যে বহুকে গ্রহণ করা মানে শুধুমাত্র বহুকে রেকগনাইজ করা নয়, ইট ইজ নট অনলি টু রেকগনাইজ আদার্স, যে দেখো সবাই আছে, দেয়ার আর আদার্স, অন্য স্বর আছে, অন্য আরেকজন আছে, এটার ভাবনাটা আরো গভীরে, যেটা আমি বলতে চাইছি, নট অনলি টু রেকগনাইজ দ্য প্রেজেন্স অফ দি আদার, বাট অলসো টু, হোয়াট আই শুড সে, টু রেসপেক্ট আদার্স, অপরকে শ্রদ্ধা করা, অপরের কথা শ্রদ্ধা নিয়ে শোনা, অপরের কথা বারবার শোনা, ধৈর্য নিয়ে শোনা, এবং তাকে গ্রহণ করতে শেখা, এই অভ্যাসটাও আমাদের এই নন ভায়োলেন্সের শিক্ষা থেকেই কিন্তু গড়ে উঠতে পারে। সুতরাং আমার, আমি যেটা বলতে চাইছিলাম, আমার অনেক দিক যাওয়ার কিন্তু সময় সংক্ষেপ, সুতরাং আমি এই কটি কথা বলে এখানে শেষ করছি আমার এই আজকের আলোচনা। আবারও আমি ওই বারাসাত কলেজ এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি দর্শন বিভাগকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। নমস্কার, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর প্রলয়ঙ্কর ভট্টাচার্য মহাশয়কে, আপনার এই সাবলীল, প্রাঞ্জল, স্পষ্ট উপস্থাপনা আমার মনে হয় সকল পার্টিসিপেন্ট যারা আমরা রয়েছি এখানে জমায়েত হয়েছি প্রত্যেকের মনোগ্রাহী হয়েছে। আপনি যেভাবে গান্ধীজির অহিংসা তত্ত্ব, একই সাথে তার মধ্যে কুইন্টেসেন্সিয়াল পয়েন্ট হিসেবে সাহসের কথা বলেছেন, সেলফ সাফারিং এর কথা বলেছেন, আত্মনিয়ন্ত্রণের কথা বলেছেন, ত্যাগের কথা বলেছেন,
প্রেম মৈত্রী ভালোবাসার কথা বলেছেন, অপরের প্রতি শ্রদ্ধা হওয়ার কথা, পাঁচফোড়ন আমরা পেলাম ইন কম্পোজিট ফর্ম উইদিন দ্য কনসেপ্ট অফ নন ভায়োলেন্স। আমার মনে হয় এটা প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে, যেটার জন্য এই আমাদের কর্মশালা মেইনলি নিয়োজিত, আমার মনে হয় তাদের উপকারে লেগেছে। এখন আমি এই আপনার বক্তব্যের পরিসর সবার জন্য ওপেন করছি, যাতে ডিসকাশন হতে পারে। দ্য সেশন ইজ ওপেন ফর ডিসকাশন অ্যান্ড ওনলি ফর 5 মিনিটস। খালেদান নুসা হ্যাজ রেইজ দ্য হ্যান্ড। খালেদান নুসা, তুমি কিছু বলতে চাও? তাহলে বোধহয় ভুল করে বলেছি। যদি কারোর কোনো প্রশ্ন, ক্লারিফিকেশন কিছু থাকে, মত বিরোধ থাকে, নিশ্চয়ই এই ভালোবাসা তো সাংঘাতিক কঠিন, ভীষণ কঠিন ভালোবাসা। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আরো একটু শুনতে পারি 5 মিনিট। আমি বলি আরেকটু কি বলেও, আমরা তো আসলে, আমাদের আসলে নেশা হয়ে যায় ভালো বক্তা বক্তাকে পেলে, এই হচ্ছে মুশকিল। আচ্ছা, এখানে আমি আরেকটা দিকে, ঠিক আছে, আমি আরেকটা বিষয় যেটা আমি একটু ছাত্রছাত্রীদের জন্যই বলছি, সেটা হচ্ছে যে যেভাবে দুটো দিক আমি বলবো, একটা এক্ষুনি বললেন অর্পিতাদি সম্ভবত যে এটা খুব কঠিন কাজ, ঠিকই, দুটো দিক আমি বলবো। একটা দিক হচ্ছে নিঃসন্দেহে এইটা খুব কঠিন কাজ, ডেফিনেটলি, কিন্তু আসলে যেটা হয় দর্শনে, আমরা অনেক সময় চর্চা করি আমাদের মধ্যে যে রবীন্দ্রনাথ বলছেন সত্য কঠিন, কঠিন এটা ভালোবাসিলাম, কান্টের যে পারফেকশন, ডিউটি ফর দ্য সেক অফ ডিউটি, পারফেক্ট ডিউটি, এই তো চূড়ান্ত কঠিন ব্যাপার। হ্যাঁ, এই করা, কান্ট বলছেন এক জীবনে না হলে বহু জন্মে সেটা করতে হবে, যে জন্য ইমর্টালিটি অফ দ্য সোল কে তিনি একটা প্রিসাপোজিশন ভাবছেন, খুব কঠিন কাজ সন্দেহ নেই, কিন্তু এই ভাবনাগুলোকে রেখে আমরা যদি একটুও এগোতে পারি, অন্তত আমাদের ছোটখাটো বিষয়গুলোর মধ্যে, আমি বলছি আমাদের প্রাতিষ্ঠানিক জীবনে, আমাদের প্রত্যহ পারিবারিক জীবনে, আমি এইটুকুনই ধরছি পারিবারিক প্রাতিষ্ঠানিক, যেটুকুর মধ্যে আমরা বহুলাংশে ঘোরাফেরা করি, সেখানেও যদি আমরা কিছুটা অভ্যাস করে তুলতে পারি, তাহলে মনে হয়, ওই যে ওথেলোর উদাহরণটা আমি ওই জন্য দিলাম, যে তাহলেও মনে হয় আমরা কিন্তু আমাদের যে প্রাত্যহিক জীবনে যে ডিপ অ্যাংজাইটি গুলো থেকে আমরা প্রতিদিন ভুগি, এবং একটা ফিয়ার, আমি বললাম না আমাদের মধ্যে সবসময় একটা ফিয়ার সাইকোসিস কাজ করে, এবং বাস্তব জীবনে আমি বলছি এটা ঘটনা, এই যে লাভের ইমপ্লিকেশনটা, এই গান্ধিয়ান, যে ওই ধরনের একজন খুব সিনিয়র কেউ, দিদি বা যাই হোক, দাদা কাকা যাই হোক, আমাকে অত্যন্ত ভালোবাসেন, এবং আমি জানি তিনি ভালোবাসেন, তিনিও আমাকে জানি ভালোবাসেন, কিন্তু তিনি একটা জায়গায় আমাকে যেতে বললেন, আমাকে একটা নিমন্ত্রণ করলেন, আমি একটা কাজে যেতে পারলাম না, তিনি সেই জায়গাগুলো শুনতেই আর চাইছেন না, অর্থাৎ এই যে শোনার ইচ্ছাটা তৈরি করা ধৈর্য করে, এবং আমাকে এমন কতগুলো কথা হয়তো বললেন, আসলে কিন্তু আমাকে আঘাতই করলেন। তো আমি যখন ভালোবাসছি, যে ভালোবাসাটা খুব সহজ, যেটা খুব কঠিন নয়, সেই ভালোবাসার মধ্যে ওই জন্য একটা স্ববিরোধিতা আছে, একটা কন্ট্রাডিকশন আছে, আমি যাকে ভালোবাসি তাকেই আমি ভীষণ আঘাত দিয়ে ফেলি, তার কারণ হচ্ছে প্রতি মুহূর্তের ওই ভয় আর প্রত্যাশাটা ওই ভালোবাসার মধ্যে থাকে, যার চূড়ান্ত পরিণতি আমরা ওথেলোর মধ্যে দেখলাম, ওথেলো ডেসডিমোনাকে যেভাবে হত্যা করলেন। এবং আরেকটা কথা, এই যে প্রেম বা এই যে ভালোবাসা, যেটা গান্ধীজির এবং বিবেকানন্দের একেবারে প্রায় বলা যেতে পারে শেষ কথা, ওদের দর্শনের একেবারে শেষ কথা, বিবেকানন্দের ক্ষেত্রেও তাই, সেইখানে নিঃসন্দেহে এই ভালোবাসার মধ্যে একটা ইরাশনালিটি আছে, এবং বেসিক্যালি আমি যখন এটাকে বুঝতে চাই, তখন আমার মনে হয় এটা এক ধরনের পাজল। কেন পাজল আমি বলছি, লাভ এমন একটা মোমেন্ট অফ কনসিয়াসনেস যখন একই সঙ্গে আনন্দ এবং বেদনা একই সঙ্গে থাকতে পারে, একই সঙ্গে দুঃখ এবং আনন্দ একই সঙ্গে থাকতে পারে। সাধারণ ভালোবাসার ক্ষেত্রে আমরা মনে করি শুধু সুখ থাকবে, কিন্তু দুঃখকে গ্রহণ করতে পারে আনন্দের সঙ্গে আমাদের যে মোমেন্ট অফ কনসিয়াসনেস, সেই মোমেন্ট অফ কনসিয়াসনেসটাই হচ্ছে লাভ, যেটা আমি বলতে চাইলাম, যেটা বিবেকানন্দের শেষ কথা আমি বললাম, বা গান্ধীর ক্ষেত্রেও। তো এই অর্থে পাজল, মানে একটা উদাহরণ, এক সময় এটা রামায়ণ থেকেও উদাহরণ অনেক সময় আমার মনে পড়ে, এই উদাহরণটা একটা সময় আমার এই মুহূর্তে মনে পড়ে গেল, অন্য একটা কনটেক্সটে আমাদের দার্শনিক দর্শনাচার্য অধ্যাপক অরিন্দম চক্রবর্তী আলোচনা করেছিলেন, সেটা অন্য কনটেক্সটে, কিন্তু সেই উদাহরণটা আমার দিতে ইচ্ছে করছে, যে ভরত যখন
রামকে বনের মধ্যে নিয়ে আসতে গেলেন, আনতে গেলেন, তখন রাম গেলেন না, রাম ফিরিয়ে দিলেন যে না আমি যাব না। এখন রামের প্রতি আমরা জানি ভরতের প্রেম একটা একটা মহাকাব্যিক হলেও আমাদের কাছে একটা একটা উদাহরণ হয়ে রয়েছে, আমরা উদাহরণ দিই ভ্রাতৃপ্রেমের একটা চূড়ান্ত উদাহরণ। তো ভরত রাম গেলেন না, রাম তাকে ফিরিয়ে দিলেন যে ইউ গো ব্যাক, আমি তোমার সঙ্গে আসছি না। এখন এইখানে এই এই এর মধ্যে এই যে রাম গেলেন না, ভরত যখন ফিরে যাচ্ছেন তখন তার যে অনুভব, তার যে মোমেন্ট অফ কনসিয়াসনেস, সেখানে কিন্তু একই সঙ্গে আনন্দ এবং দুঃখ দুটোই হচ্ছে। দুঃখ এই কারণে হচ্ছে যে রাম সত্যকে রক্ষা করলেন, তার দাদা এমন একজন মানুষ যিনি সত্য থেকে বিচ্যুত হলেন না, এই ভেবে তার আনন্দ হচ্ছে। দুঃখকে এই সরি তার দুঃখ হচ্ছে এই কারণে যে রাম তার কাছে ফিরে গেলেন না, রাম গেলেন না, রাম ফিরে গেলে গেলেন না বলে তার দুঃখটা হচ্ছে, কারণ তিনি তো রামকে নিতেই এসেছিলেন, বাট রাম গেলেন না, তাতে তার খুব দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। কিন্তু একই সঙ্গে তার আনন্দ হচ্ছে। কেন আনন্দ হচ্ছে? না, তার দাদা যাকে তিনি এতখানি ভালোবাসেন, এতটা শ্রদ্ধা করেন, তিনি সত্য রক্ষার জন্য গেলেন না। ফলে এই মোমেন্ট অফ কনসিয়াসনেসটার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে তার একই সঙ্গে আনন্দ দুঃখ। আসলে কেন? বিকজ হি রিয়েলি লাভস রাম, রামকে তিনি প্রকৃতই ভালোবাসেন। এখন এই এই জন্য আমি বললাম লাভ ইজ ইরাশনাল, লাভ ইজ এ পাজল, যার মধ্যে একই সঙ্গে আনন্দ এবং দুঃখ হতে পারে। এটা হয় না তা নয়, একেবারে হয় না আমাদের, তা কিন্তু নয়, আমাদেরও হয় এই মোমেন্ট অফ কনসিয়াসনেস, কিন্তু সেটা খুব স্বল্পক্ষণ স্থায়ী হয়। এইটা একটা দিক। আরেকটা দিক বলে আমি শেষ করে দেবো, যেহেতু বলতে বলেছেন, সেটা হচ্ছে যে আমি সেই দিকে যাইনি, শুধু ছাত্রছাত্রীদের জন্য বলবো, এই যে সেলফ সাফারিং, নন ভায়োলেন্স এবং আরেকটা কি বললাম যেন, সেলফ স্যাক্রিফাইস, লাভ, এটাকে কারেজ বললাম। কেন না, গান্ধীজি একটা আলোচনা করেছেন অন্য জায়গায়, অহিংসা, হিংসা এবং নিষ্ক্রিয়তা। গান্ধীজি কিন্তু নিষ্ক্রিয়তা থেকে সবসময় দূরে থেকেছেন, সত্যগুণ সবসময় তার কাছে আগে, একেবারে নন ভায়োলেন্স ট্রুথ। এই যে নিষ্ক্রিয়তার মধ্যে চলে যাওয়া মানে হচ্ছে তমগুণে আচ্ছন্ন হয়ে যাওয়া। এবং আমি গান্ধীর একটা লাইন আমার কাছে ছিল, আমি কোথায় আছে আমি এখন দেখতে পাচ্ছি না, আছে, আমি একটা জায়গায় অনেকদিন আগে নোট করেছিলাম, 1920 সালে ইয়াং ইন্ডিয়াতে 11ই আগস্ট গান্ধীজি বলছেন, ইফ দেয়ার ইজ এ চয়েস বিটুইন কাওয়ার্ডিস অ্যান্ড ভায়োলেন্স, I would advise violence. এবং যেখান থেকে তিনি গীতার অর্জুনের কাজটাকে সমর্থন করছেন, যে শ্রীকৃষ্ণ গীতার মধ্যে আসলে রজগুণকে জাগাতে চেয়েছিলেন, যে রজগুণ না জাগলে সত্যগুণে পৌঁছতে পারবে না, তুমি আগে যুদ্ধ করো। হ্যাঁ, আত্মীয়দের প্রতি তিনি যে আসলে দেখাচ্ছেন, কৃষ্ণ বুঝতে পেরেছিলেন এটা ঠিক, এটা তমগুণে আচ্ছন্ন হয়ে গেছে, নিষ্ক্রিয়তা, ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন। সুতরাং গান্ধী সবার আগে ইনঅ্যাকশনকে তিনি 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 ঘৃণা করতেন, ইনঅ্যাকশন ঘৃণা করতেন বলাটা হবে গান্ধীজির ক্ষেত্রে ভুল, মানে ইনঅ্যাকশন থেকে তিনি একেবারেই পছন্দ করতেন, নিষ্ক্রিয়তাকে তিনি বর্জন করতেন। ফলে তিনি সবসময় সক্রিয়তা, কারেজ, এবং তার চূড়ান্ত পরিণতি হচ্ছে দ্য কারেজ অফ নন ভায়োলেন্স। এই কথা অতিরিক্ত কথা বলে আমি শেষ করছি, কারণ পরের বক্তা অনেক কিছু বলবেন, ফলে আর অন্যদিকে আমি যাব না। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ, আবারও ধন্যবাদ অধ্যাপক ডক্টর প্রলয়ঙ্কর ভট্টাচার্যকে, ধন্যবাদ, নমস্কার। একটা ফর্মালিটি আমরা ইমেল করে রেখেছি, আপনারা সার্টিফিকেট নিশ্চয়ই প্রয়োজন নেই, তাও এটা একটা পার্ট অফ ফর্মালিটি অফ দ্য ওয়ার্কশপ, ইমেল আছে, ওই লিঙ্কটা যদি ফিল আপ করে দেন পার্টিসিপেশন এই লেকচার সার্টিফিকেটটা পেয়ে যাবেন আর কি। ধন্যবাদ। আমাদের কর্মশালার দ্বিতীয় দিনের দ্বিতীয় বক্তা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপিকা ডক্টর শিউলি দত্ত আমাদের মধ্যে উপস্থিত আছেন। ডক্টর শিউলি দত্ত, তাকে পরিচয় করানোর জন্য অল্প কিছু কথাই তিনি লিখেছেন। আসলে এই বিদগ্ধ মানুষেরা একেবারেই চান না যে তাদের সম্বন্ধে বেশি করে আমরা বলি, আর যেহেতু এটা আমাদের নিতান্তই ছাত্রছাত্রীদের জন্য করা কর্মশালা, ডক্টর দত্ত তার পিএইচডি করেছেন উত্তম পুরুষ পার্সোনাল আইডেন্টিটির উপরে 2015 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে, এবং তার গবেষণায় দেখা যায় তিনি এই বিষয়ে খুবই আগ্রহী
যে আমি মানে আমি ব্যক্তিগতভাবে ওই যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই উত্তম পুরুষ কে, সেই আলোচনা তার গবেষণায় বারবার করে এসেছে। এছাড়াও তার অ্যাডভান্স লজিক, ফিলসফি অফ মাইন্ড এই বিষয়েও প্রচুর গবেষণা রয়েছে। তিনি বর্তমানে ভারতীয় নীতিশাস্ত্র চর্চা করেন, তিনি বিশ্ববিদ্যালয়ে অ্যাডভান্স লজিক অধ্যাপনা করেন, মডার্ন ইন্ডিয়ান ফিলসফি পড়ান, ভারতীয় অধিবিদ্যা, ভারতীয় নীতিশাস্ত্র সেগুলি পড়ান তিনি পোস্ট গ্রাজুয়েট কোর্স, তার পোস্ট গ্রাজুয়েট কোর্সে তার বিভাগে। আরো আরো অনেক অনেক পাবলিকেশনস আছে, কিন্তু ছাত্রছাত্রীদের জন্য এটাই যথেষ্ট বলার, কারণ অনেকেই হয়তো এখান থেকে উচ্চশিক্ষা করে বিভিন্ন ইউনিভার্সিটিতে যাবে। এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাদের সাথে যাতে তাদের একটা ন্যূনতম যোগসূত্র তৈরি হয়, তার জন্য এটা বলা যে তিনি কোথায় আছেন, কি পড়াচ্ছেন, যাতে তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা একাডেমিক প্ল্যান এন্ড প্রোগ্রামিং করতে পারে। তো ডক্টর শিবলী দত্ত, আপনাকে এবার আমি বলবো আপনার বক্তব্য পেশ করার জন্য। আচ্ছা অর্পিতা দি, আমাকে কি ভিডিওটা অন করতে হবে? আমার কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে শিবলী ম্যাডাম, একেবারেই হবে বলে কিছু নেই, তবে আই কন্টাক্টনেস যতটা সম্ভব হয় হলে ভালো হয়। আচ্ছা না, যেটাতে কমফোর্টেবল, যেটাতে কমফোর্টেবল তাতেই, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি প্রথমেই ধন্যবাদ জানাই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং বারাসাত গভর্নমেন্ট কলেজে কলেজকে আমাকে এই বিষয়ে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি মানে যতটা অর্পিতাদি বললেন, আমি এত কিছুর যোগ্য নই, মানে সত্যি কথা বলতে কি সামান্য কিছু পড়াশোনা এখনো অব্দি আমার। এখানে আমি ছাত্রছাত্রীদের জন্য বলতে হবে, এইটা যখন শুনেছিলাম তখন আমি প্রথমে ঠিক করেছিলাম, যেহেতু ওদের সিলেবাসে মহাত্মা গান্ধীর রয়েছেন সমাজ দর্শন, সমাজ দর্শনের অন্তর্ভুক্ত হয়ে, এবং সেখানে সিলেবাসে আমি দেখলাম অহিংসা রয়েছে, সর্বোদয় রয়েছে, এবং অচি দত্ত ট্রাস্টিশিপ রয়েছে, এবং কল্যাণকর বাবু অহিংসার উপরে এক অসাধারণ বক্তৃতা দিলেন। তো আমি সেই জন্য সর্বোদয় এবং অচি দত্ত নিয়ে বলবো, এটা ঠিক করেছি। কিন্তু আমি একদম ছাত্রছাত্রীদের মতো করেই বলবো, কিন্তু আমি সর্বোদয় এবং অচির প্রসঙ্গে আসবো সবার শেষে। আমি প্রথমে গান্ধীকে একটু পরিচয় করাবো ছাত্রছাত্রীদের সঙ্গে, কারণ আমার বারবার নিজে পড়তে গেলে এটা মনে হয় যে যখন কিছু পড়ি আমাকে যেন চাপিয়ে দেওয়া হয়, কেন মহাত্মা গান্ধী পড়তে হবে সেই প্রশ্নের উত্তর কোথাও লেখা থাকে না। কেন পড়তে হবে ডেকার্ত, কেন পড়তে হবে হাইডেগার, কেন পড়তে হবে কান্ট, এই প্রশ্নের উত্তরটা জানা দরকার। সেই জন্য আমি গান্ধীকে একদম সাদামাটাভাবে খুব পজিটিভলি স্টুডেন্টদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব কেন আমাদের সারা ভারতবর্ষের আধুনিক ভারতীয় সমাজ দর্শনের সিলেবাসে গান্ধীকে রাখা হলো, এবং তারপরে আমি গান্ধী সর্বোদয় এবং অচিতত্বে আসবো। কাজে পুরো আলোচনাটার তিনটে ভাগ থাকবে। প্রধানত প্রথমে আমি দেখাবো গান্ধীর অতি সংক্ষিপ্ত জীবনী এবং সেখান থেকে আমি কি কি ড্র করতে পারছি, কি কি পাচ্ছি জীবনী থেকে। তারপরে আমি দেখাবো গান্ধীকে কেন আধুনিক ভারতীয় সমাজ দার্শনিক বলা হয়, এবং তারপরে আমি বলবো এই গান্ধীর জীবনী এবং দর্শন থেকে কেন অনিবার্যভাবে সর্বোদয় এবং অচিতত্বের ধারণাটি বিস্তৃত হয়। কাজেই আশা করি বোঝাতে পারছি মোট তিনটে সেকশন। প্রথমে আমি একদম চলে যাচ্ছি মহাত্মা গান্ধীর জীবনীতে। 1869 সাল গুজরাটের কাঠিয়াওয়াড় পেনিনসুলার পোরবন্দরে, যার আর একটা নাম সুদামাপুরি, হিন্দু মোদ বানিয়া পরিবারে জন্ম হয় মহাত্মা গান্ধীর 2রা অক্টোবরে। অসম্ভব ধর্মবিশ্বাসী পরিবার, বৈষ্ণব ধর্ম জৈন ধর্মের সঙ্গে ছোট থেকে পরিচয় রয়েছে গান্ধীর। বাড়িতে বৈষ্ণব ধর্মের চর্চা এবং পারিবারিক এবং সমাজ সংস্কৃতিতে জৈন ধর্মের প্রভাব রয়েছে। খুব লাজুক ছাত্র ছিলেন, মাঝারি মাপের ছাত্র, অসাধারণ স্টুডেন্ট ছিলেন না। 1888 সাল, তখন গান্ধীর কত বছর বয়স হবে, এই 19 বছরের ছেলে, সেই সময় তার বাবা মারা গেলেন, ইংল্যান্ড গেলেন মহাত্মা গান্ধী আইনের শিক্ষা নিয়ে ব্যারিস্টার হতে। মা বলে দিয়েছিলেন মদ মাংস মহিলা ছোঁবে না, তো তিনি বিদেশে গিয়ে
খুঁজে খুঁজে ভেজিটেরিয়ান সোসাইটি উদ্ধার করলেন, তার সদস্য হলেন এবং সেই সূত্রে থিওজফিক্যাল সোসাইটির সঙ্গে সদস্যদের সঙ্গে তার পরিচয় শুরু হলো। শুরু হলো শ্রীমদ ভাগবত গীতা চর্চা, শুরু হলো বাইবেল পড়া। গান্ধীজি পরিচিত হচ্ছেন, মানে যে পরিবেশে বড় হচ্ছেন, যে ধর্মের সঙ্গে বড় হচ্ছেন, সেই ধর্মের আপুর গ্রন্থগুলোর সঙ্গে পরিচিত হচ্ছেন ইংল্যান্ডে। 1891 সাল ফিরছেন ভারতবর্ষ। 1893 সাল গান্ধীজি যাচ্ছেন সাউথ আফ্রিকা আবদুল্লা কেস লড়তে। এই বছরই প্রথম জাতি বৈষম্যের শিকার হচ্ছেন গান্ধী পিটার মারিৎসবার্গ রেলওয়ে স্টেশনে। তাকে ফার্স্ট ক্লাস ট্রেনের কামরা থেকে এক সাদা চালনার সাথে বাধ্য করলো, নামিয়ে দিতে ফেলে দিল একরকম। গান্ধীজির জীবনের বলতে পারো, মানে স্টুডেন্টের জন্য বলছি, সর্বাধিক গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সেই লাজুক ছেলে যে কথা বলতে পারতো না, সেই অপমান সহ্য করতে পারেনি, সে প্রতিবাদ জানালো। জন্ম হলো আধুনিক ভারতবর্ষের অন্যতম রাজনৈতিক প্রতিবাদ মহাত্মা গান্ধী। সাউথ আফ্রিকাতে ভারতীয় বসবাসকারী ইন্ডিয়ান ইমিগ্রান্ট যারা, তাদের আনঅফিসিয়াল লিডার হলেন গান্ধী। প্রথম এক্সপেরিমেন্ট করছেন সাউথ আফ্রিকাতেই আইন অমান্য আন্দোলন, এক্সপেরিমেন্ট করছেন অসহযোগ আন্দোলন, নাম দিচ্ছেন সত্যাগ্রহ। নাটাল কংগ্রেস তার হাত ধরে জন্মগ্রহণ করছে সাউথ আফ্রিকাতে, ইন্ডিয়ান ওপিনিয়ন নামে সংবাদপত্র প্রকাশ করছেন সাউথ আফ্রিকাতে। সাউথ আফ্রিকার এই ঘটনার পরে 1915 সালে 21টা দীর্ঘ বছর সাউথ আফ্রিকাতে কাটাচ্ছেন, তারপর ফিরছেন ভারতবর্ষে, ব্রিটিশ উপশাসিত পরাধীন ভারতবর্ষে ফিরছেন। তার পরবর্তী ইতিহাস যেকোনো তোমরা সবাই জানো, কারণ ইতিহাসের বইতে সবটাই রয়েছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃত এই আন্দোলন গান্ধীর মতানুযায়ী এবং মতাদর্শে চলেছিল, যেটার নাম দেওয়া হয়েছিল অহিংস আন্দোলন। গান্ধীর নামকরণ করেছিলেন স্বরাজ। ধর্ণা, বন্ধ, আইন অমান্য, অসহযোগ, লবণ সত্যাগ্রহ এই আন্দোলনের ফল। আরো জীবনী সম্পর্কে দু একটা কথা বলি। 1947 সাল মোহাম্মদ আলী জিন্না যখন ভারতবর্ষকে হিন্দু মুসলিম ভেবে ইন্ডিয়া পাকিস্তান দুটো রাষ্ট্রে ভাঙছেন, তখন মহাত্মা গান্ধী তার তীব্র প্রতিবাদ করেছেন, কারণ তার যুক্তি ছিল হিন্দু মুসলিম আসলে ভাই ভাই এবং উভয়ের মধ্যে শান্তিপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ সহবস্থান সম্ভব। প্রতিবাদ করছেন গান্ধী, আজীবন নিন্দা করছেন হিন্দু বর্ণ ব্যবস্থার এবং অস্পৃশ্যতার। আর 1948-এ যখন মহাত্মা গান্ধী নিহত হচ্ছেন, তখন সেক্টেরিয়ান ফিলিং এর প্রতিবাদে 78 বছর বয়সে অনশন শুরু করেছিলেন। টানা 5 দিন অনশন করলেন, তারপরে সরকার শেষ পর্যন্ত পক্ষ থেকে হস্তক্ষেপ করে সেক্টেরিয়ান ফিলিং বন্ধ করা হলো। অথচ অদ্ভুত ভাবে এক ব্রাহ্মণের হাতে 30 জানুয়ারি নিহত হলেন মহাত্মা গান্ধী। এই হচ্ছে সংক্ষিপ্ত জীবনী। এবার এই জীবনী থেকে আমি কি কি পাচ্ছি, সেকেন্ড পার্টটাই যাচ্ছি, মানে এই জীবনী থেকে নিশ্চিত হওয়া যে সকল ধারণাগুলো আমি ড্র করতে পেরেছি আমি সেগুলো বলি। প্রথম, গান্ধী বড় হচ্ছেন, এটা প্রত্যেকেই খেয়াল রাখবে, একটা অত্যন্ত ধর্মীয় পরিবেশে, যেখানে হিন্দু শাস্ত্র এবং জৈন শাস্ত্র তথা ধর্মের, হিন্দু ধর্ম এবং জৈন ধর্মের প্রভাব রয়েছে। কাজেই এটা বলাই বাহুল্য যে গান্ধীজির জীবনী, গান্ধীজির দর্শন চর্চা, সেগুলোতে ধর্মীয় ভাবাবেগ থাকবে এবং ধর্মশাস্ত্রের প্রভাব থাকবে। সেই পরিচয় আমরা পাচ্ছি কোথায়, ইংল্যান্ডে যখন গান্ধী যাচ্ছেন ব্যারিস্টারি পড়তে, তখন সারা পৃথিবীর অন্যতম দুটো শক্তিশালী ধর্মগ্রন্থ শ্রীমদ ভাগবত গীতা এবং বাইবেলের সংস্পর্শে আসছেন এবং পড়ছেন, আদ্যন্ত পড়ছেন। গান্ধী যে পরবর্তীকালে মহাত্মা হচ্ছেন, আমার নিজের মনে হয়েছে এই দুটো ধর্মগ্রন্থের অনস্বীকার্য অবদান আছে। যখন গান্ধী, দ্বিতীয় যে পয়েন্ট আমি বলবো, যখন গান্ধী লন্ডনে থাকছেন এবং পরবর্তীকালে যখন সাউথ আফ্রিকা যাচ্ছেন, তখন গান্ধী এই সময়ের মধ্যে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে লন্ডন ভেজিটেরিয়ান সোসাইটি, যার সূত্রে উনি থিওজফিক্যাল সোসাইটির সঙ্গে পরিচিত হচ্ছেন। থিওজফিক্যাল সোসাইটি কি, সে প্রসঙ্গে আমি না গিয়েই বলছি। এই সোসাইটি বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলতো, হিন্দু বৌদ্ধ সাহিত্যের অনুপানে চর্চা করত, ধর্ম চর্চা করত। কাজেই যখন লন্ডনে থাকছেন গান্ধী, তখন যে শুধু আইন শিখছেন, গীতা পড়ছেন তা নয়, তিনি বৌদ্ধ, বেদান্ত, খ্রিস্ট, ইসলাম প্রত্যেকটি ধর্মের সংস্পর্শে আসছেন, গভীরভাবে এই সকল ধর্মের মর্মবাণী যেগুলো, সেগুলো দ্বারা অনুপ্রাণিত হচ্ছেন।
বৌদ্ধ শাস্ত্র জানছেন, বৌদ্ধ ধর্ম জানছেন, বেদান্ত জানছেন, খ্রিস্ট জানছেন, ইসলাম জানছেন। এই মানে লন্ডন থেকে সাউথ আফ্রিকা এই প্যাসেজটাতে তিনি আরো কিছু গ্রন্থ করছেন যেগুলো খুব গুরুত্বপূর্ণ গান্ধীকে বুঝতে। আমি তার মধ্যে কয়েকটা স্পেসিফিক নাম বলবো। একটা হচ্ছে টলস্টয়, রাস্কিন এবং থরোর গ্রন্থ। তিনটি গ্রন্থের নাম একটু সঙ্গে বলি। জন রাস্কিনের যে বইটা গান্ধী পড়ছেন সেটা হচ্ছে আন টু দি লাস্ট। পুরো গ্রন্থটার নাম তোমরা বইতে, গ্রাজুয়েশনের বইতে আন টু দি লাস্ট পাতাটাই পাবে, কিন্তু পুরো গ্রন্থটার নাম হচ্ছে আন টু দি লাস্ট, ফোর এসেস অন দি ফার্স্ট প্রিন্সিপলস অফ পলিটিক্যাল ইকোনমি, 1860 পাবলিশড হয়েছিল। দ্বিতীয় বইটি ডেভিড থরো, অন দ্য ডিউটি অফ সিভিল ডিসোবিডিয়েন্স, 1849 সাল। আর তিন নম্বর বইটি লিও টলস্টয়ের দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ, 1894 সাল। এই গ্রন্থগুলো মানে আমাদের শ্রীমদ ভাগবত গীতা, বাইবেল ইত্যাদি, এগুলো ছাড়া এই গ্রন্থগুলি গান্ধীর জীবন দর্শনকে, জীবন সম্পর্কে ধ্যান ধারণাকে আমূল বদলে দিয়েছিল। এটা গান্ধী পরবর্তীকালে নিজে স্বীকার করেছেন, বিশেষত জন রাস্কিনের আন টু দি লাস্ট এই গ্রন্থটি যে তার জীবনের মতাদর্শগুলোকেই আমূল বদলে দিয়েছিল, এবং সেটা গান্ধী পরে বহুবার বলেছেন। আচ্ছা, আরেকটা হচ্ছে সাউথ আফ্রিকাতে যখন গান্ধী থাকছেন তখন তিনি বর্ণ বৈষম্যের মুখোমুখি হচ্ছেন। বর্ণ বৈষম্য এবং সাউথ আফ্রিকাতে বসবাসকারী ভারতীয় অধিবাসীদের বিরুদ্ধে নাটাল গভর্নমেন্ট 1894 একটা বিল এনেছিল ভারতীয়দের ভোটাধিকার দেওয়া হবে না এই কথা বলে, ভোটাধিকারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস তৈরি করছেন গান্ধী 1894। এই প্রসঙ্গে সূত্রপাত হচ্ছে সত্যাগ্রহ আন্দোলনে। এমনকি সাউথ আফ্রিকার যে পিটার মারিটসবার্গ স্টেশন, সেখানে গান্ধীর স্মৃতিতে একটি স্মৃতি ফলক রয়েছে, 100 বছর বাদে সেটি স্থাপন করা হয়। সেই স্মৃতি ফলকে বলা আছে, আমি ইংরেজিটা একটু তোমাদের শোনাই, ইন দি ভিসিনিটি অফ দিস প্লাক এম কে গান্ধী ওয়াজ ইভিক্টেড ফ্রম আ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট অন দি 9th of 7th June 1893। This incident changed the course of his life. He took up the fight against racial oppression. His active non-violence started from that date. সুতরাং সারা পৃথিবী জুড়ে এইটা গান্ধীকে যারা চেনেন, তারা সমাজ দর্শনের সঙ্গে, সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত, তারা গান্ধীর সম্পর্কে এই কথা প্রত্যেকেই বলেছেন যে সাউথ আফ্রিকার ঘটনা, পিটার মারিটসবার্গের অপমান গান্ধীকে বদলে দিয়েছিল। সেই সাধারণ অতি লাজুক ছেলেটি পরিবর্তিত হয়ে গেছিল একজন বিশ্ব বরেণ্য নেতা। কাজেই বুঝতে পারছো যে মহাত্মা গান্ধী একটা খুব অতি সাধারণ পরিবার, সাধারণ লেখাপড়া থেকে শুরু করে কোথা থেকে কোথায় পৌঁছচ্ছে। আমরা খুব সাধারণ ঘটনায় ভয় পাই, কথা বলতে ভয় পাই, ভাবতে ভয় পাই, কিন্তু যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, যখন অপমান সহ্য করতে পারি না, তখন কোথায় পৌঁছতে পারে লড়াই দেখাচ্ছেন গান্ধী। কিন্তু তাহলে প্রশ্ন থাকে, বেশ, গান্ধী একজন বিপ্লবী, একজন সমাজ বিপ্লবী, সামাজিক আন্দোলন করছেন, সেটা না হয় বুঝলাম, দর্শনের খাতায় তার নাম কেন? তিনি এমন কি করলেন যাকে তাকে দার্শনিক বলা হচ্ছে? শুধু তাই নয়, গান্ধীকে ভারতীয় দার্শনিক বলা হচ্ছে, গান্ধীকে সমাজ ভারত মানে ভারতীয় সমাজ দার্শনিক বলা হচ্ছে, এবং গান্ধীকে আধুনিক ভারতীয় সমাজ দার্শনিক বলা হচ্ছে। তাহলে গান্ধীর দার্শনিক নামের আগে আধুনিক ভারতীয় সমাজ দার্শনিক এই বিশেষণগুলো যুক্ত হয়ে গেছে। কেন যুক্ত হলো সেটা একটু ভেবে দেখি। আমি খুব সাধারণ মোটা দাগের দর্শন নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। কিছু পয়েন্ট প্রথমে একটু বলি। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে আমি একটু দেখি ফিলোসফি শব্দটার মানে কি। সেখানে বলা হচ্ছে ফিলোসফি শব্দটি এসেছে ল্যাটিন ফিলোসফিয়া থেকে, যার অর্থ লাভ অফ উইজডম। Philosophy is the rational, abstract, and methodical consideration of reality as a whole or of fundamental dimensions of human existence and experience. তাহলে দর্শন কি? জ্ঞানের প্রতি শ্রদ্ধা। দর্শন কি? যুক্তিপূর্ণ, সংক্ষিপ্ত এবং পদ্ধতিগত বিচার বিবেচনা বাস্তব ঘটনা সম্পর্কে বা সমগ্র জীবন এবং জগৎ সম্পর্কে, আমার অস্তিত্বের সর্বপর্যায়ে যুক্তিপূর্ণ, সংক্ষিপ্ত, পদ্ধতিগত আলোচনা এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা, সেটাই দর্শন কথাটির আক্ষরিক অর্থ। একদিক থেকে দেখতে গেলে ওয়েস্টার্ন ফিলোসফিক্যাল কনসেপচুয়াল আইডিয়াতে আমি বলতে পারি।
মাইকেল ন্যাডলার, যিনি একজন গান্ধী এক্সপার্ট, তিনি মনে করতেন যে মহাত্মা গান্ধী শুধুমাত্র যে দার্শনিক তাই নয়, তার সকল চিন্তাধারা এবং রচনা সমগ্র কনভিনসিং, কনসিস্টেন্ট এবং কোহিয়ারেন্ট, অর্থাৎ বিশ্বাসযোগ্য, সংগতিপূর্ণ এবং সংশক্তি সম্বন্ধে আবদ্ধ। গান্ধী এমন একটা লোক যিনি সময়ের বিপরীতে বিপরীত অভিমুখে গমন করার সাহস দেখাচ্ছেন। গান্ধী এমন একটা লোক যিনি প্রাচীন জ্ঞান বিজ্ঞান চর্চাকে পুনরুদ্ধার করে তাকে বর্তমান সমাজে স্থাপন করার চেষ্টা করছেন। আরো একটা পয়েন্ট বলি, 2018-তে, আমি এখনো এগুলো থেকে সিদ্ধান্ত ড্র করিনি, আমি সেদিকে যাচ্ছি, 2018-তে ব্লুমস মেরি থেকে গান্ধিয়ান ফিলোসফি নামে সাজমোহন এবং দিব্যা দ্বিবেদী এই দুজন অথরের একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, যার লেখকরা বলছেন যে, আমি তো প্রথমেই বললাম যে গান্ধীকে ভারতীয় সমাজ দার্শনিক বলা হচ্ছে, তাহলে ভারতীয় দর্শন বলতে কি বোঝায় এটা সম্পর্কে কে কি মনে করেন, আমি একটা উদাহরণ দিচ্ছি। এর লেখকরা অর্থাৎ গান্ধিয়ান ফিলোসফি লেখকেরা বলছেন যে ভারতীয় দর্শন বা দার্শনিক মানেই আমাদের মনে হয় এমন একটা কিছু যেখানে দর্শন এবং আধ্যাত্মিকতা অর্থাৎ ফিলোসফি এন্ড স্পিরিচুয়ালিজম সহাবস্থান করে। অথচ এনারা বলছেন ফিলোসফির যেটা প্রধান প্রশ্ন তার সঙ্গে স্পিরিচুয়ালিস্টের প্রশ্নের কোনো মিল নেই, দুটো প্রশ্ন আলাদা, দর্শনের প্রশ্ন আলাদা, অধ্যাত্মবিদের প্রশ্ন আলাদা। এবং ভারতবর্ষে এই চর্চাটা রয়েছে, অর্থাৎ দুটোকে প্যারালালি দান করানো যায় ভারতবর্ষের মতো দেশে। দার্শনিক কি করে, তিনি চিন্তার ভিত্তিতে যুক্তি নির্ভর বচন তৈরি করে, থিওরি তৈরি করে, পুরোটাই আর্গুমেন্টেটিভ এবং ক্রিটিক্যাল। কিন্তু স্পিরিচুয়ালিস্ট কি করে, তিনি অথরিটি অর্থাৎ ক্ষমতা এবং প্রভুত্বকে প্রশ্ন করেন, তার পরিধি নির্ণয় করেন। আর একটা পয়েন্ট, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি, তিনি মহাত্মা গান্ধীকে কিন্তু আধুনিক ভারতবর্ষের দার্শনিক বলেছেন। কাজেই রাধাকৃষ্ণন যখন বলছেন গান্ধীজি ভারতীয় দার্শনিক, তখন গান্ধীজি যে ভারতীয় দার্শনিক এ বিষয়ে সংশয় থাকে না। কিন্তু আমি আবার বলছি, আমি খুব সাধারণ ভাষায় বোঝানোর চেষ্টা করব কেন গান্ধী দার্শনিক। আমি প্রথমেই যেটা বললাম, দার্শনিক শব্দটি কোট আনকোট মিনিং, যেটা হচ্ছে জ্ঞানানুসন্ধান বা লাভ ফর উইজডম, সেদিক থেকে আমি প্রথমে গান্ধীকে বিচার করি। যদি আমি গান্ধীকে একজন জ্ঞানানুসন্ধানী দার্শনিক হিসেবে দেখতে চাই, তাহলে গান্ধী প্রকৃতই যে জ্ঞানানুসন্ধানী সেটা বলার অপেক্ষা রাখে না, এবং গান্ধী যে যুক্তিবাদী এবং বিচারবাদী সেটাও বলার অপেক্ষা রাখে না। কারণ এতক্ষণ ধরে তোমাদের সামনে মহাত্মা গান্ধীর জীবনের যে সকল তথ্য আমি দিলাম, তার থেকে তো এটা আমরা বলতেই পারবো যে গান্ধীর জ্ঞানের প্রতি ভক্তি ছিল। আমরা তো কখনো বলতে পারবো না যে গান্ধীর জ্ঞানের প্রতি কোনো শ্রদ্ধা ছিল না, এটা বলার ক্ষমতা আমাদের নেই। বেদান্ত, বৌদ্ধ, গীতা হয়ে বাইবেল, কোরআন যিনি পড়ছেন, যিনি রাস্কিন, টলস্টয়, থরো পড়ছেন, জৈন বৈষ্ণব সংস্কৃতিতে যিনি বড় হচ্ছেন, তার প্রগাঢ় পাণ্ডিত্যের প্রতি কোনো সংশয় নিশ্চয়ই আমাদের নেই। কাজে জ্ঞান চর্চা দিয়ে যদি মহাত্মা গান্ধীর বিচার করতে হয় এবং দর্শনের বিচার করতে হয়, তাহলে মহাত্মা গান্ধী দার্শনিক। সেকেন্ড পয়েন্ট হলো, যদি যুক্তি এবং বিচারের পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধীকে বিচার করি, তাহলে আমরা গান্ধীকে দার্শনিক বলব। কারণ যিনি যুক্তি মানেন না তিনি আইনি লড়াই লড়তে যাবেন না, যিনি যুক্তি মানবেন না, যিনি বিচার করতে শেখেননি তিনি প্রতিবাদ করবেন না। অথচ গান্ধীর সমগ্র জীবন, একদিকে আমরা দেখছি তিনি অনুসন্ধান করে চলেছেন সত্যকে, জ্ঞানের অনুসন্ধান করছেন কন্টিনিউয়াসলি, অন্যদিকে সারা জীবনটাই একটা বৈপ্লবিক প্রতিবাদ যার মূল ভিত্তি হচ্ছে জ্ঞান, যুক্তি, বিচার। সুতরাং গান্ধী দার্শনিক এটা বলার অপেক্ষা রাখে। এবার প্রশ্ন হচ্ছে, বেশ এটা না হয় বলা গেল গান্ধী দার্শনিক, প্রশ্ন হচ্ছে গান্ধী কি ভারতীয় দার্শনিক? উত্তর হচ্ছে হ্যাঁ। প্রথমেই যদি ভারতবর্ষ কথাটাকে ধরে গান্ধীকে ভারতীয় দার্শনিক বলি, তাহলে গান্ধী ভারতীয় দার্শনিক, কারণ জন্ম কর্ম ভারতবর্ষেই। সুতরাং গান্ধী ভারতবর্ষের দার্শনিক, ভারতীয় দার্শনিক। দ্বিতীয়ত, যেটা একটু আগে বললাম যে ভারতবর্ষে ওই 2018 সালের যে বইটা, যেটার নাম গান্ধী অ্যান্ড ফিলোসফি, সেখানে যেটা বলা হচ্ছে যে ভারতবর্ষে সবসময় ফিলোসফির সঙ্গে স্পিরিচুয়ালিটিকে যেন মিশিয়ে দেওয়া হয়, যদি মিশিয়ে না দেওয়া হয় তাহলেও ভারতবর্ষের
সেপারেট ফিলোসফি, ইন্ডিপেন্ডেন্ট ফিলোসফিক্যাল স্ট্রাকচার রয়েছে, এটা যতখানি সত্যি কথা, যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে সেদিক থেকেও দেখতে গেলে ভারতবর্ষে ইন্ডিপেন্ডেন্ট ফিলোসফিক্যাল স্ট্রাকচার রয়েছে, সেটাও সত্যি কথা। আমি যদি মিশিয়ে দিই তাহলেও গান্ধীকে ভারতীয় দর্শন বলা যাবে। অর্থাৎ ভারতবর্ষের দর্শন চর্চা মানেই যদি হয় স্পিরিচুয়ালিটি এবং ফিলোসফির একটা কম্বিনেশন, তাহলেও গান্ধী ভারতীয় দর্শন। তার কারণ গান্ধীর ফিলোসফিতে আমরা বারবার পাচ্ছি ঈশ্বরের ধারণা, সত্যের ধারণা। গান্ধী তার একটা বই মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ সেখানে বলছেন, আমি একটা কোটেশন পড়ছি, বাংলা করেছি, আমি যা চাই আজ 30 বছর ধরে আমি যার জন্য সাধনা এবং প্রার্থনা করে যাচ্ছি তা হলো আমার মুক্তি, ভগবানের দর্শন পাওয়া এবং মোক্ষ অর্জন করা। এই উদ্দেশ্যেই আমি বেঁচে আছি এবং কাজ করে চলেছি। গান্ধী শূন্য থেকে শুরু করে পূর্ণ সত্যে পৌঁছতে চেয়েছেন, বারবার সত্যের সঙ্গে ঈশ্বরকে এক করেছেন। এখন দেখো আমরা যারা ফিলোসফি স্টুডেন্ট, আমরা প্রত্যেকেই জানি ফিলোসফি পড়ি মানে সেটা ওয়েস্টার্নই হোক বা সেটা ইন্ডিয়ানই হোক, সত্যের ধারণা ফিলোসফির ধারণার মধ্যেই রয়েছে। লজিক পড়ো, সেখানে ট্রুথ ফলসিটি পড়তে হবে, ওয়েস্টার্ন ফিলোসফি পড়ো, সেখানে করেসপন্ডেন্স থিওরি, কোহিয়ারেন্স থিওরি পড়তে হবে, ভারতীয় দর্শন পড়ো, কেউ বলবে পদার্থ সত্য, কেউ বলবে মুক্তি সত্য, কেউ বলবে ব্রহ্ম সত্য। সুতরাং সত্য সর্বত্র বিরাজিত। সুতরাং গান্ধী সত্য নিয়ে চর্চা করছেন, গান্ধী ভারতীয় দর্শন চর্চা করছেন, গান্ধী ঈশ্বরের সঙ্গে সত্যের তুলনা করছেন, গান্ধী স্পিরিচুয়ালিটি করছেন। সুতরাং একদিকে মেটাফিজিক্স আলটিমেট ট্রুথকে জানার চেষ্টা করছেন, আর একদিক থেকে স্পিরিচুয়ালিটি ঈশ্বরকে জানার চেষ্টা করছেন। গান্ধী ফিলোসফি করছেন, ভারতীয় দর্শন চর্চা করছেন, সুতরাং গান্ধী ভারতীয় দর্শন। একটা কথা এখানে বলি, সেটা হচ্ছে চার্বাক বৌদ্ধ জৈন ন্যায় বৈশেষিক যে দর্শনগুলো তোমাদের পড়ানো হয়, আমাদের সিলেবাসে থাকে, সেই অর্থে ফিলোসফি বলতে যেটা বোঝায়, গৌতম বুদ্ধ, মহাবীর, মহর্ষি গৌতম, শঙ্করাচার্য, এরা যে অর্থে ফিলোসফার, সেই অর্থের সঙ্গে কিন্তু গান্ধীর দর্শন চর্চা তুলনা করতে যাবে না, কারণ সেটা হবে না। কারণ এই প্রত্যেকটা ফিলোসফিক্যাল স্কুল, অর্থাৎ এই সম্প্রদায় গুলো, চার্বাক সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, এরা একদিকে প্রমাণ শাস্ত্র আর একদিকে প্রমেয় শাস্ত্র, অর্থাৎ একদিকে মেটাফিজিক্স খুঁজে চলে কি আসল সত্য, আর একদিকে কার মাধ্যমে সত্যকে জানবো সেটা বোঝার চেষ্টা করে। কিন্তু যদি ফিলোসফি বলতে আমি বুঝি যুক্তি নির্ভর সুচিন্তিত চিন্তাধারা, তাহলে এবং এটাই যদি দার্শনিকের মাপকাঠি হয়, তাহলে সেই মাপকাঠিতে গান্ধী ভারতীয় দর্শন। আমি কিন্তু কখনোই চার্বাক বৌদ্ধ জৈনের ফ্রেমওয়ার্কে গান্ধীকে ফেলছি না, তাহলে যাবেও না। গান্ধীকে মডার্ন ইন্ডিয়ান ফিলোসফি বলা হয়েছে, কোনো স্কুল তিনি তৈরি করেননি। সুতরাং গান্ধী ভারতীয় দর্শনই, এইটা এখন অব্দি বোঝা গেল। এক, জ্ঞানানুসন্ধান করছেন, যুক্তিপূর্ণ বিচার করছেন, এবং স্পিরিচুয়ালিটি এবং ট্রুথ, এই দুটো কনসেপ্ট অর্থাৎ ফিলোসফি এবং স্পিরিচুয়ালিটি পাশাপাশি সহাবস্থান করছে তার দার্শনিক চিন্তা ভাবনার মধ্যে। সুতরাং গান্ধী ভারতীয় দার্শনিক, এইটা এখনটি প্রমাণিত হবে। এবার গান্ধীকে দেখতে হবে সমাজ দর্শনিক। গান্ধীকে আমরা ভারতীয় সমাজ দার্শনিক বলব, কারণ সমস্ত লেখালেখি তৎকালীন ভারতবর্ষ, একদিকে রয়েছে একদিকে সাউথ আফ্রিকা, এবং সর্বোপরি সমগ্র বিশ্বের সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে রচিত হয়েছে। সাউথ আফ্রিকাতে ভারতীয়দের ভোটাধিকারের পক্ষে সওয়াল করছেন, অহিংস আন্দোলন করছেন, বর্ণবিদ্বেষের পক্ষে যুক্তি সাজাচ্ছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের অহিংস আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন, প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের সাপোর্ট করছেন, স্বদেশী আন্দোলন করছেন, এই যার কর্মক্ষেত্রের পরিসর, তিনি সমাজ দার্শনিক বলাই বাহুল্য। কাজেই গান্ধী দার্শনিক একদিকে, আর একদিকে গান্ধী ভারতীয় দার্শনিক, আর একদিকে গান্ধীজি ভারতীয় সমাজ দার্শনিক। এবার প্রশ্ন হচ্ছে, গান্ধীজি আধুনিক কেন? গান্ধীজিকে কেন বলা হচ্ছে আধুনিক ভারতীয় সমাজ দার্শনিক? কয়েকটা জায়গা পড়তে গিয়ে আমি দেখলাম যে গান্ধীজি তার কর্মজীবনে এটা বুঝতে পেরেছিলেন যে আমরা ক্রমশ একটা ট্রান্সপ্ল্যানেটরি টেকনিক্যাল গ্লোবাল এজের দিকে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি যন্ত্র নির্ভর সভ্যতার দিকে। আসলে গান্ধীজি তার সমগ্র জীবন দশার একদিকে পর্যবেক্ষণ করছেন বর্ণ বৈষম্য, একদিকে পর্যবেক্ষণ করছেন শোষণ অত্যাচার, একদিকে পর্যবেক্ষণ করছেন নিজের জীবনের ক্ষেত্রে বহু ক্ষেত্রে ব্যর্থতা, আর একদিকে পর্যবেক্ষণ করছেন আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতা কিছু অপরিহার্য সাংঘাতিক খারাপ পরিণতির দিকে এগিয়ে চলা। কাজেই তিনি বারবার চাইছেন ওই
একটা গ্রামভিত্তিক সমাজ ব্যবস্থা, সেই জন্য সমগ্র পৃথিবী জুড়ে একটা আদর্শ গ্রাম কেন্দ্রিক সমাজ ব্যবস্থা তৈরি করতে চাইছেন গান্ধী, যেখানে কোনো বর্ণভেদ নেই, যেখানে কোনো ধনী দরিদ্রের বিভাজন নেই। কাজে গান্ধীর একটি চিন্তাধারা যে আমরা একটা ট্রান্স প্ল্যানেটারি গ্লোবাল এজের দিকে যাচ্ছি, এটা তো আজকের দিনে দাঁড়িয়ে খুব মিথ্যে কথা নয়, বরং সর্বতোভাবে সত্যি কথা। তাহলে যে কথাটা মিথ্যে নয়, আজ থেকে কয়েক মানে বেশ কিছু বছর আগে যে মানুষটা দাঁড়িয়ে আজকের দিনের কথা ভেবে একটা থিওরি তৈরি করছে, সেই মানুষটাকে আধুনিক বলতে আমরা বাধ্য। সুতরাং গান্ধী আধুনিক ভারতীয় দর্শন। তাছাড়া গান্ধী ভারতবর্ষের যে বর্তমান রাজনীতি তার কনসেপচুয়াল হরাইজন তৈরি করছেন, এটা অনেকে বলছেন। অনেকে বলছেন গান্ধী করছেন লিবারাল পলিটিক্স এবং এনভায়রনমেন্টাল পলিটিক্সকে তিনি প্রথম গঠন করছেন, সুসংগঠিত আকার দিচ্ছেন। এনভায়রনমেন্টাল পলিটিক্স উদারনৈতিক চিন্তাধারা, কারণ ওই যে হিন্দু মুসলিম ভাই ভাই, এটা লিবারাল পলিটিক্সের উদাহরণ। এনভায়রনমেন্টাল পলিটিক্স সারা পৃথিবী জুড়ে সর্বক্ষেত্রে বর্ণ ব্যবস্থা উচ্ছেদ করতে চাইছেন, জাতি ব্যবস্থাকে পরিষ্কার করতে চাইছেন, সেটা এনভায়রনমেন্টাল পলিটিক্সের উদাহরণ। এবং সর্বোপরি পোস্ট কলোনিয়াল পলিটিক্স এর তাকে জনক বলা হয়, অর্থাৎ ঔপনিবেশিক শাসনের পরে নতুন ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষ যখন তৈরি হচ্ছে, সেই ভারতবর্ষের রাজনৈতিক পরিধি তার মাপকাঠি বহু ক্ষেত্রে যেন গান্ধীর চিন্তাধারা ধরে মানে নির্ধারিত হয়েছে, সেই জন্য তাকে পোস্ট কলোনিয়াল পলিটিক্স এরও জনক বলা হয়। তো কাজেই আজকের অত্যাধুনিক পৃথিবীতে যেহেতু গান্ধীর চিন্তাধারা খুবই প্রাসঙ্গিক, সেই জন্য আমরা বলতে পারি যে গান্ধীজি আধুনিক ভারতীয় সমাজ দার্শনিক। আশা করি আমি বোঝাতে পেরেছি যে কি বলতে চাইছি। গান্ধীজি দার্শনিক, ভারতীয় দার্শনিক, সমাজ দার্শনিক অর্থাৎ ভারতীয় সমাজ দার্শনিক এবং আধুনিক ভারতীয় সমাজ দার্শনিক। এখন অব্দি যা যা বলেছি যদি তার থেকে আবার ডিরাইভ করি যে কি কি পয়েন্ট পেলাম অনুসন্ধান করি, সেগুলোর মধ্যে প্রথমে হচ্ছে যে গান্ধীজির দর্শন চিন্তার প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে অহিংসা, অর্থাৎ সমস্ত চিন্তায় বারবার ঘুরতে থাকছে নন ভায়োলেন্স কে কেন্দ্র করে, যাই করতে যাচ্ছেন সেন্টারে রয়েছে দ্য থিওরি অফ নন ভায়োলেন্স। দু নম্বর, গান্ধীজি এমন একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাইছেন, এমন একটা সমাজ তৈরি করতে চাইছেন যেখানে কোনো রকম বিভাজন কর্ম বর্ণ অর্থ কোনো ক্ষেত্রে থাকবে না, অর্থাৎ এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে সকলের সমান অধিকার, অর্থাৎ সর্বোদয়ের ধারণা দেখো গান্ধীর চিন্তার মধ্যেই রয়েছে, এমন একটা সমাজ যেখানে কোনো রকম বিভাজন নেই। তিন, যদি সর্বোদয় প্রতিষ্ঠিত হয় তাহলে অটোমেটিক্যালি তার থেকে যেটা ডিরাইভড হবে সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ ট্রাস্ট ইস্যু। কেন, 1932 সালে চার্লস পেট্রাস লন্ডনে থাকাকালীন গান্ধীর একটি বিস্তারিত ইন্টারভিউ দিয়েছিলেন, তার প্রথম দু তিনটি প্রশ্নের একটি উত্তরে গান্ধীজি বলছেন যে রাজা রাজা হয়, জমিদার তার জমিদারি হারায়, সরি রাজা রাজা হয়, জমিদার তার জমিদারি বজায় রাখে, আসলে সাধারণ জনসাধারণকে বঞ্চিত করে, কিন্তু কাউকে বঞ্চিত করে ভালো থাকার অধিকার কারণে। এটা স্বাভাবিক যে পৃথিবীতে যত মানুষ আছে তাদের বুদ্ধি একরকম হবে না, গায়ের রং একরকম হবে না, একই রকম কাজ করতে পারবে না, একই রকম অর্থ উপার্জন করতে পারবে না, কিন্তু তাই বলবে যাদের ক্ষমতা বেশি, যাদের অর্থ উপার্জন ক্ষমতা বেশি, যাদের সম্পত্তি বেশি, তারা যদি তাদের অর্থ এবং ক্ষমতা গরিব লোকেদের জন্য নিম্নবিত্তদের জন্য স্বতঃস্ফূর্তভাবে নিজের স্ব ইচ্ছায় সঞ্চিত করেন এবং প্রয়োজনে তাদের উন্নতিতে সাহায্য করেন, তাহলে সমাজের উন্নতি। অর্থাৎ আমি রাজা রাজাই চিরকাল থেকে যাবে যদি সে সম্পত্তিকে বন্টন না করে, জমিদার জমিদারি থেকে যাবে যদি তার জমিদারিত্ব উচ্ছেদ করা না হয়, কিন্তু কেউ যদি নিজের ইচ্ছায় তার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটা সমাজের মধ্যে বিলিয়ে দেয়, তাহলে সমাজের মধ্যে সুষম বন্টন সম্ভব, সকলের মঙ্গল সম্ভব। কাজেই যাদের অর্থ বেশি, যাদের ক্ষমতা বেশি, যাদের রোজগার বেশি, শিক্ষা বেশি, গান্ধীজির মতে এরা আসলে কি, এরা সমাজের ট্রাস্টি, এরাই সমাজের কচি। কাজে দেখো যে গান্ধীর সমগ্র যে চিন্তাভাবনা, গান্ধীর যে জীবন দর্শন, গান্ধীজির যে পড়াশোনা, তার জীবনে ধর্মের যে প্রভাব, সেখান থেকেই গান্ধী একদিকে ড্র করছেন অহিংসার ধারণা, আর একদিকে মিশ্রিত হচ্ছে সর্বোদয়ের ধারণা,
এবং আরেক দিকে নিশ্চিত হচ্ছে অছি তত্ত্বের ধারণা। এই তিনটে ধারণাই পরস্পর সম্পৃক্ত হয়ে আছে। অহিংসাকে বাদ দিলে সর্বদাইকে বোঝা যাবেই না, কারণ সর্বদাই প্রধান ভিত্তি অহিংসা। আবার অহিংসা এবং সর্বদাইকে বাদ দিলে ট্রাস্টিশিপকে বোঝা যাবে না, কারণ যদি গ্রাম ভিত্তিক সার্বজনীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়, যদি এমন একটা সমাজ প্রতিষ্ঠিত না হয় যেখানে সকলের সময় অধিকার, যেখানে মানুষ সব ইচ্ছায় স্বতঃস্ফূর্ত ভাবে একে অন্যের সাহায্যে এগিয়ে যায়, তাহলে ট্রাস্টিশিপকে বোঝা যায়। কারণ জোর করে কিছু পাওয়া এটা গান্ধী করতে চায়, জোর করে কিছু আদায় করা, নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু করা, সেটা গান্ধী কখনোই করতে চাননি। কাজেই বারবার মানুষের স্বাভাবিক চেতনার কাছে তারা মুক্তিযুক্তির কাছে অ্যাপিল করেছেন যে তারা যেন নিজেদেরকে পরিবর্তিত করে, নিজেদের মানসিক চিন্তাকে উন্নীত করে এবং সকলের মঙ্গলের কথা ভাবে, ব্যক্তি স্বার্থকে বাদ দিয়ে। আচ্ছা, তো কাজেই সর্বোদয় এবং ট্রাস্টিশিপ গান্ধীর জীবন দর্শন এবং তার ধ্যান ধারণা, লেখাপড়া, পড়াশোনা সবকিছু থেকে ইনএভিটেবল যেটা কনসিকোয়েন্স সেটা দেখা গেল। লাস্টে আমি সর্বদল এবং ট্রাস্টিশিপ বলতে কি বুঝতে পারি সেটা খুব সংক্ষেপে বলব। সর্বদল ধারণাটা কি, যে কোনো বইতে তোমরা পাবে, যদি ফিলোজফি মানে সোশ্যাল ফিলোজফি বইও দেখো অথবা তোমরা যদি পলিটিক্যাল সায়েন্সের বইও পড়ো, সেখানে পাবে যে জন রাস্কিনের আন্টিটি লাস্ট অবলম্বনে গান্ধী তার সর্বোদয়ের তত্ত্ব গড়ে তুলছেন। এবং ডারবানের একটা চব্বিশ ঘন্টার কোথাও একটা যাচ্ছিলেন, আমাকে এক্স্যাক্টলি বলে নিন, প্রায় চব্বিশ ঘন্টাকালীন তিনি ট্রেনে ছিলেন এবং সেই সময় তিনি আন্টিটি লাস্ট পড়েন এবং সেই পড়ে তার জীবন দর্শনটাই বদলে যাচ্ছে। রাস্কিন এই বইটাতে তিনটে প্রধান যুক্তি দিচ্ছে। কি কি? এক নম্বর, সকলের মঙ্গল যদি হয় তাহলে ব্যক্তির মঙ্গল, অর্থাৎ মানে রাস্কিন শুরু করছেন সকলকে দিয়ে, আমার মঙ্গল আগে আমি নিজেকে ভালো রাখি তারপর সকলকে ভালো রাখবো, এই চিন্তা নয়, প্রথমে সকলের মঙ্গল হবে এবং যদি সেটা করা যায় তাহলে অটোমেটিক্যালি তার থেকে ব্যক্তি স্বার্থের উন্নতি হবে, অর্থাৎ ব্যক্তির মঙ্গল হবে। দু নম্বর পয়েন্ট যেটা রাস্কিন বলছেন সেটা হচ্ছে একজন নাগরিক এবং একজন আইনি বিশেষজ্ঞের কাজের গুরুত্ব একই। কাজে যে চুলদাড়ি কাটে, যে রাস্তা ঝাঁট দেয়, তার সঙ্গে যে পড়াশোনা করে কলেজে পড়ায়, যে পড়াশোনা করে ইউনিভার্সিটি পড়ায়, যে আইনি লড়াই লড়ে, প্রত্যেকের কাজের মূল্য একই, কারণ প্রত্যেকেরই লক্ষ্যটা এক, সেটা কি? কর্মের মাধ্যমে জীবন ধারণ করা। সুতরাং জীবিকা এবং জীবন এবং জীবিকা এই দুটো যদি লক্ষ্য হয়, টাকা রোজগার করে ভালো থাকবে এটাই যদি লক্ষ্য হয়, তাহলে নাপিতেরও সেই একই উদ্দেশ্য, ডাক্তারেরও সেই একই উদ্দেশ্য, লয়ারেরও সেই একই উদ্দেশ্য। সুতরাং প্রত্যেকের ক্ষেত্রে কাজের গুরুত্বটা এক। আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে কর্মই জীবন, এবং এই কর্মময় জীবনের মধ্যে আবার গান্ধী এই রাস্কিন চয়েস করছেন দুটোকে, কি কি? একদিকে কৃষক, আরেকদিকে হ্যান্ডক্রাফট অর্থাৎ হস্তশিল্পীর জীবন, রাস্কিনের মতে এদের জীবনই আদর্শ জীবন। তিনটে মূল পয়েন্ট কি? এক, সকলের মঙ্গল থেকে ব্যক্তির মঙ্গলের দিকে যাওয়া। দুই, নাপিত এবং আইনি বিশেষজ্ঞ অর্থাৎ যে কোনো পদমর্যাদার দুটি লোকের মধ্যে আসলে কাজের গুরুত্বটা একই রকম। আর তিন নম্বর হচ্ছে কর্মই জীবন, এবং তার মধ্যেও আদর্শ হচ্ছে কৃষকের জীবন এবং হস্তশিল্প, অর্থাৎ যে নিজের চরকায় সুতো কেটে নিজের কাপড় নিজে বানায় তার জীবন, যে নিজের ধান নিজের প্রত্যেক দিনের আহার নিজের জমিতে চাষ করে জোগাড় করে তার জীবন। রাস্কিনের এই বইটা পড়ে, এই বইটা অবলম্বনে 1908 সালে গুজরাটি ভাষায় গান্ধী একটা বই লিখেন যার নাম সর্বোদয়। এটা একটা সন্ধিবদ্ধ শব্দ, সন্ধি রয়েছে ভেতরে, ভাঙলে আমরা পাব সবার উদয়, সর্ব যুক্ত উদয়, তার থেকে হচ্ছে সর্বোদয়। সুতরাং সবার উদয়, সর্বোদয়কে ভাঙলে পাওয়া যাচ্ছে দ্য আপলিফ্ট অর ওয়েলফেয়ার অফ অল, সকলের মঙ্গল সাধনের কথা যেখানে বলা হচ্ছে। এই সকল মানে কি? আমরা এই প্রপোজিশন জানি, ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ বা ইউনিভার্সাল নেগেটিভ প্রপোজিশন জানি, ক্যাটেগরিক্যাল প্রপোজিশন জানি, যেখানে অল মানে অল, অল মেন আর মর্টাল যখন আমি বলছি তখন দেশকাল নির্বিশেষে কোনো মানুষের কথা, সারা পৃথিবীতে যত মানুষ ছিল আছে এবং থাকবে সবার, সকলের কথাই বলছি, কাজে এই সকল মানে সকলের কথা বোঝাচ্ছেন। এইখান থেকে গান্ধী যেটি সর্বোদয় তত্ত্ব রচনা করছেন, সেই সর্বোদয় তত্ত্বের প্রধান কি কি বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে?
একটা হচ্ছে উপযোগিতাবাদী নীতিতত্ত্বের উপরে সর্বোদয় তত্ত্ব দাঁড়িয়ে আছে, অর্থাৎ সকলের মঙ্গল বিধান করা হলে সর্বাধিক মানুষের সর্বাধিক শোক বিধান যদি করা যায় তাহলেই ভালো হবে, এইটা উপযোগিতাবাদী নীতিতত্ত্ব বলে। আর সর্বদাই বলছে সকলের মঙ্গলের কথা, এটা খুব আশ্চর্যজনক, কারণ সবার মঙ্গল করা তো সম্ভব নয়, এটা আমাদের লজিক্যালি মনে হয়, কিন্তু গান্ধীর আইডিয়ালটাই সেটা, গান্ধীর ধারণাটাই সেটা, যদি ভালো করতে হয় সকলের করতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে। দু নম্বর বলছেন বর্ণহীন জাতি ব্যবস্থার কথা, অর্থাৎ যেখানে উচ্চ নিচ কোনো ভেদাভেদ থাকবে না, উচ্চ নিচ ভেদাভেদহীন সমাজ ব্যবস্থা থাকবে। তিন নম্বর বলছেন যে প্রত্যেক ব্যক্তি শ্রদ্ধার পাত্র, এটা বুঝতে হবে, কাউকে ছোট বা বড় ভাবা, কাউকে অপমান করা, কাউকে অবহেলা করা, কারো থেকে কিছু কেড়ে নেওয়া, এটা ব্যাপার, এটা ব্যবহারই করা যাবে না সর্বদা। তাহলে গ্রামভিত্তিক সমাজ ব্যবস্থা যেটা প্রতিষ্ঠিত হচ্ছে উপযোগিতাবাদী নীতিতত্ত্ব অনুযায়ী, তার সঙ্গে থাকবে বর্ণহীন, মানে ওই গ্রামের মধ্যে কোনো জাতপাতের বিভাজন থাকবে না, বর্ণহীন জাতি ব্যবস্থা থাকবে, আর প্রত্যেক ব্যক্তিকে শ্রদ্ধা করবে। আর কি, সত্য, অহিংসা, আত্মত্যাগ, মানসিক স্থিরতা, এগুলো সর্বদাই প্রধান স্তম্ভ, অর্থাৎ সবাই সত্যি কথা বলবে, সবাই অহিংস পথে চলবে, সবাই সেলফ স্যাক্রিফাইস করবে, এবং প্রত্যেকের মানসিক স্থিরতা বা স্থৈর্য থাকবে। একটা কোনো কাজ করতে গিয়ে বারবার বাধা আসতে পারে, গান্ধীজি যখন সত্যাগ্রহ শেখাচ্ছেন সেখানে বলছেন সত্যাগ্রহ দুর্বলের অস্ত্র নয়, সবলের অস্ত্র, সে সবলকে যে গায়ের জোরে শক্তিশালী সে নয়, যে আসলে মনের জোরে শক্তিশালী সে, যে লড়তে জানে, না খেয়ে পড়ে থাকতে জানে, ব্রহ্মচর্য শিখেছে, নারী নিগ্রহ শেখেনি, সেই সত্যাগ্রহী, সে যে নির্ভীক, যে কোনো পরিস্থিতিতে কাউকে ভয় পায় না, সে সত্যাগ্রহী, এইরকম মানুষ সেটাই পাবে সর্বদাই সমাজে, কারণ সে সারাক্ষণ প্র্যাকটিস করছে সত্যি কথা বলা, সে সারাক্ষণ প্র্যাকটিস করছে হিংসে না করা। ব্যতিক্রম আছে, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, খুব পজিটিভলি তোমাদের বোঝানোর চেষ্টা করছি গোটা বিষয়টা। স্যাক্রিফাইস করা, অর্থাৎ আমার যদি আমি দেখি আমি একটু খেতে পাচ্ছি কিন্তু আমার পাশের জন একেবারেই পাচ্ছে না, তাহলে আমার এই সামান্য খাবারটাকেও দুজনে ভাগ করে খাবো, এই সেলফ স্যাক্রিফাইস করা, এবং সেলফ স্যাক্রিফাইসের আরেকটা ফিচার ট্রাস্টিশিপ, আমি সেদিকে যাচ্ছি, এবং মানসিক স্থিরতা, অর্থাৎ প্রচন্ড মানসিক দৃঢ়তা থাকবে, দিনের পর দিন না খেয়ে পড়ে থাকতে হবে, কিন্তু সত্য থেকে বিচ্যুত হবে না, এইরকম মানসিক অবস্থা, মানসিক জোর থাকতে হবে, সেটাও সর্বদয় প্রধান ফিগার বা প্রধান স্তম্ভের মধ্যে পড়া। তারপরের পয়েন্ট হচ্ছে সর্বোদয় সমাজে যে কোনো রকম সামাজিক আন্দোলনের একমাত্র উপায় হবে সত্যাগ্রহ, অর্থাৎ সত্যাগ্রহ ছাড়া কোনো সামাজিক আন্দোলন হবে না। সত্যাগ্রহ মানে কি? সত্যাগ্রহ মানে ধর্ণা, সত্যাগ্রহ মানে অনশন, সত্যাগ্রহ মানে হচ্ছে আইন অমান্য, সত্যাগ্রহ মানে হচ্ছে অসহযোগ, এবং সত্যাগ্রহ মানে হচ্ছে নির্ভীকতা। সব থেকে বড় পিলার সত্যাগ্রহের সেটা হচ্ছে নির্ভীকতা, ভয় না পাওয়া, অন্যায় প্রতিবাদ করতে গিয়ে নিজেই ভয় ধরণি কম্প হলাম, সেরকম করলে হবে না, কোনো রকম ভয় যার মধ্যে নেই তিনি আসলে সত্যাগ্রহ। তারপরের পয়েন্ট হচ্ছে স্বাধীনতা, ন্যায় বিচার, সাম্য এবং সৌভ্রাতৃত্ব সর্বদয় সমাজে থাকবে, স্বাধীনতা থাকবে, ন্যায় বিচার থাকবে, অর্থাৎ সকলেই স্বাধীন, স্বাধীন সকলেই স্বাধীন, প্রত্যেক ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা থাকবে, প্রত্যেক ব্যক্তির নিজের যতটুকু প্রয়োজন ততটুকু ভোগে, নিজের যতটুকু প্রয়োজন, এটা খুব দরকারি কথা, নিজের যতটুকু প্রয়োজন ততটুকু ভোগের স্বাধীনতা থাকবে, প্রত্যেক ব্যক্তির আনন্দ করার স্বাধীনতা থাকবে, অপরের পক্ষে দুঃখিত হবার স্বাধীনতা, ন্যায় বিচার থাকবে, কোনো অন্যায় প্রতিবাদ হলো না এরকম হবে না, সাম্য থাকবে, আবার বলছি জাতি বর্ণ ধর্ম অর্থ কোনো বিষয়ে কোনো বিভাজন থাকবে না, এবং ভ্রাতৃত্ব বোধ থাকবে। আমি একটা পিএইচডি থিসিসে পড়েছিলাম সর্বদয়ের, তিনি বলছেন সর্বদয় সমাজ এমন হবে যে কারো বাড়িতে বিয়ে মানে গোটা গ্রামের বিয়ে, কারো বাড়িতে কেউ মারা গেল মানে গ্রামের লোকেরাই শ্রাদ্ধে সবাই মিলে অংশগ্রহণ করে পনেরো থেকে দুঃখে ঠিক আছে, এইরকম পরিস্থিতি সেটা সর্বদয় পরিস্থিতি। যারা সর্বদয়ের অধিবাসী তারা ইন্দ্রিয় সংযম করবেন, অর্থাৎ বিষয় ভোগের দিকে যাবেন না, জীবন জীবিকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু বাইরে আর কিচ্ছু চাইবেন না, নির্ভীকতা প্র্যাকটিস করবেন, নারী সম্মান করবেন, এবং এগুলোকে রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখবেন। সর্বদয় সমাজে থাকবে প্রত্যক্ষ গণতন্ত্র, অর্থাৎ রাজা বা প্রজা বা নেতা যাই বলি না কেন, রাজা বা নেতা যাই বলি না কেন, সেটা স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচিত হবে, গ্রামের কোনো বয়োজ্যেষ্ঠ লক্ষ্যে সকল গ্রামবাসীরা নিজেদের মতো করে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়ে নির্বাচিত করবে,
এই ধরনের প্রত্যক্ষ গণতন্ত্র থাকে, জোর করে কাউকে চাপি দেওয়া হবে না, আমাকে ভোট দিতেই হবে, না দিলে তোমাকে খেতে দেবো না, এইরকম কোনো বল প্রয়োগ সেখানে থাকবে না। আর থাকবে কৃষি ভিত্তিক গ্রামজীবন, অর্থাৎ এক কথায় সর্বোদয় সমাজ হচ্ছে এমন একটা সমাজ যেখানে রাম রাজ্য থাকবে, যেখানে রাজা সাধারণ মানুষের দরবারে এসে সাধারণ মানুষের সঙ্গে মিলে মিশে রাজত্ব করেন, যিনি রাজার এই পদমর্যাদা ভোগী করতে চান। এরপরে যাই অছিতত্ত্বের ধারণায়। অছিতত্ত্বটা কিন্তু কোনো প্রিন্সিপাল নয়, গান্ধীয়ান কোনো প্রিন্সিপাল বা ফিলোসফি নয়, একটা হচ্ছে একটা উপায়, কৃষির উপায়, আমি সামাজিক পরিবর্তনের একটা উপায় হচ্ছে অছিতত্ত্ব। এই অছিতত্ত্ব বা ট্রাস্টিশিপ, কেউ কেউ বলছেন দ্য টেকনিক অফ চেঞ্জ অফ হার্ট, মানুষের হৃদয়ে পরিবর্তনের একটা উপায়। ফলে ট্রাস্টিশিপ এক ধরনের একটা সম্বন্ধ, একটা রিলেশন, যার মাধ্যমে মানুষের মানুষের আভ্যন্তরীণ সম্বন্ধটাকে গান্ধী উন্নত করার চেষ্টা করছে। একটা ব্যক্তিতে ব্যক্তিতে এমন এক সম্বন্ধ যেটা সমাজের সার্বভৌম শান্তি প্রতিষ্ঠিত হবে। একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝিয়ে দিই। ধরো দুজন লোক পাশাপাশি দুটো বাড়িতে থাকে, একজন লোক মাসে 100 টাকা রোজগার করে আর একজন লোক মাসে 50 টাকা রোজগার করে। এবার দেখা যাচ্ছে দুজনেরই প্রাসাদ ছাদনের জন্য দৈনন্দিন সমস্ত প্রয়োজন মিটিয়ে মাসে ম্যাক্সিমাম খরচা করতে পারে 70 টাকা। তাহলে যার কাছে 50 টাকা সে বাকি 20 টাকা কোত্থেকে পাবে? আর যার কাছে 100 টাকা রয়েছে সে কি করবে? না, যার কাছে 100 টাকা রয়েছে সে 70 টাকা খরচা করবে, বাকি 30 টাকা নিজের কাছে লুকিয়ে রাখবে। এবং যখন সে জানতে পারবে যে তার পাশের বাড়ির লোক যিনি 50 টাকা রোজগার মাসে, তখন তাকে সে 20 টাকা দিয়ে দেবে। কিন্তু এখনো তার কাছে, অর্থাৎ যে লোকটি 100 টাকা রোজগার করছে তার কাছে এখনো 10 টাকা রয়েছে। তাহলে দুটো পাশাপাশি লোক, যাদের দুজনের রোজগার 70 টাকা এবং একজনের রোজগার তার থেকে এখন অবধি 10 টাকা বেশি, কারণ সে ওই অতিরিক্ত 10 টাকা সমাজের হয়ে সকলের হয়ে নিজের কাছে গুচ্ছিত রাখবে। যদি সে এমন কোনো লোকের সন্ধান পায় যার 60 টাকা রোজগার, তাহলে সে সেই লোকটাকে ওই 10 টাকা দেবে। তাহলে তিনজনেরই 70 টাকা রোজগার হচ্ছে, তিনজনেই নিজের যতটুকু প্রয়োজন ততটুকু মিটিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারছে। অথবা সেই 10 টাকাকে ভবিষ্যতের জন্য গচ্ছিত রেখে দেবে সমাজের হয়ে, এবং সেটাকে অ্যাজ এ ট্রাস্টি, এই সম্পত্তিটা আমার নয়, এটা আমি ব্যবহারই করতে পারি না, এই মানসিকতা। কাজেই ট্রাস্টিশিপের মূল ধারণা হচ্ছে অহিংসা। প্রত্যেক ব্যক্তিকে এটা স্বতঃস্ফূর্ত ভাবে উপলব্ধি করতে হবে যে আমার অতিরিক্ত সম্পত্তি সেটা আমি তার অছি, আমি মালিক নই। পার্সোনাল কোনো লোভ গভীর জায়গা সেটা ট্রাস্টিতে বা অছিতত্ত্বে কোথাও নেই। তাহলে এবার অছিতত্ত্বকে মূল কয়েকটা যদি পয়েন্টে ভাঙি তাহলে কি কি পাবো? একটা হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার এগেনস্টে আমূল পরিবর্তনের কথা বলছে অছিতত্ত্ব, অর্থাৎ সেখানে শ্রমিক মালিক বিভাজক নেই, প্রত্যেকেই মালিক অথবা প্রত্যেকেই শ্রমিক, প্রত্যেকেই একই রকম রোজগার করে। 2 নম্বর, প্রাইভেট ওনারশিপ বা ব্যক্তিগত মালিকানার কোনো সুযোগই নেই অছিতত্ত্ব। ব্যক্তিগত সম্পত্তির অধিকার অছিতত্ত্ব, অর্থাৎ এই সর্বদল সমাজ, যে সমাজে অছিতত্ত্ব প্রতিষ্ঠিত সেই সমাজ ব্যক্তিগত সম্পত্তির অধিকার স্বীকার করে। প্রাইভেট প্রপার্টি, প্রাইভেট ওনারশিপ, এই কথাটা সর্বদল সমাজে খাটে না। প্রত্যেক ব্যক্তির রোজগারের সর্বোচ্চ সীমা এই অছিতত্ত্বের ক্ষেত্রে এবং সর্বদল সমাজের ক্ষেত্রে সেটা সমাজ বা স্টেট নিয়ন্ত্রণ করে দেয়। স্টেট বলে দেবে একটা ব্যক্তি ম্যাক্সিমাম কত টাকা রোজগার করতে পারবে, অথবা সে যত টাকাই রোজগার করুক কত টাকা নিজের কাছে গচ্ছিত রাখতে পারবে, বাকি টাকাটা অ্যাজ এ ট্রাস্টি সে সমাজের হয়ে নিজের কাছে গচ্ছিত রেখে দেবে। অর্থাৎ অপরিগ্রহের ধারণা সেটা অছিতত্ত্বের মূল ধারণা। অপরিগ্রহ মানে হচ্ছে আমি অন্যের সম্পত্তি চুরি করলাম, না বলে নিলাম, সেটা অস্থির, কিন্তু আমি আমার কাছে যেটা অতিরিক্ত সেটা অন্যের আমি মনে করছি কিন্তু তবুও নিজের লোভের কারণে নিজের কাছে রেখে দিচ্ছি, সেটা অপরিগ্রহ। অন্যের দ্রব্য ভেবে যদি রাখি এবং সেটাকে গ্রহণ না করি তাহলেই আমি অপরিগ্রহ করছি, সেইটা অতিতত্ত্বের মূল কথা। আর সামাজিক প্রয়োজনের বাইরে কোনো ব্যক্তিগত লোভ বা প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেওয়াই হবে না অছিতত্ত্ব, মানে অছিতত্ত্ব যে সমাজের মধ্যে রয়েছে সেই সর্বদল সমাজে। তাহলে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা থাকবে না, প্রাইভেট ওনারশিপ থাকবে না, রোজগারের সর্বোচ্চ সীমা অবশ্যই থাকবে, মানে রোজগার নির্ধারণ করে দেবে সমাজ, এবং সামাজিক প্রয়োজনের বাইরে ব্যক্তিগত লোভের কোনো জায়গা থাকবে না।
এই হচ্ছে গান্ধীজির সর্বোদয় তত্ত্ব এবং অচি তত্ত্বের মূল বৈশিষ্ট্য। আমি যেটা প্রথমেই তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে গান্ধীর সমগ্র জীবন দর্শন, গান্ধীজির সমস্ত লেখাপড়া, গান্ধীজির সারা জীবনের সমস্ত কর্মকাণ্ড, সেগুলো থেকে এই দুটো ইনএভিটেবলি ড্র করানো যায়, দেখানো যায় যে গান্ধীজি যেভাবে নিজেকে পরিচালনা করেছেন, যেভাবে জীবন থেকে ঠেকে শিখেছেন, তার থেকেই অবধারিতভাবে নিশ্চিত হয় তার অচিতত্ব এবং সর্বোদয় ধারণা। কাজেই আমি এটা বলতে পারি শেষে যে গান্ধীজি অবশ্যই একদিন একজন আধুনিক ভারতীয় সমাজ দার্শনিক, যে এমন একজন দার্শনিক যে নতুন ভারতবর্ষ তথা সারা পৃথিবীর এক নতুন রূপকার এবং এক নতুন ধরনের সমাজ ব্যবস্থার ধ্যান ধারণার প্রতি। একটা কথা সব শেষে বলি, সেটা হচ্ছে প্রচুর সমালোচনা, হাজারে হাজারে সমালোচনা, প্রতি সমালোচনা গান্ধী প্রসঙ্গে আছে, কিন্তু সেটার আগে আমার নিজের বারবার মনে হয়েছে একটি মানুষকে সমালোচনা করার ক্ষেত্রে বারবার তাকে আদ্যন্ত পাঠ করে দেখা দরকার যে তিনি কেন তিনি সেই জায়গায় গিয়েছেন, কেন তাকে তোলা হলো ওই জায়গায়, বসানো হলো। আমি আশা করি ছাত্রছাত্রীদের কাছে এটা ক্লিয়ার করতে পেরেছি যে গান্ধীজি কেন একজন মহান ব্যক্তিত্ব এবং কেন তার দর্শনে অন্যতম দুটো অপরিহার্য অঙ্গ সর্বদা বিবেচিত। এই নমস্কার, আমরা আর কিছু বলি। ধন্যবাদ অধ্যাপিকা শিউলি দত্ত মহাশয়া। আমার ধারণা আপনার এই সুন্দর সাবলীল উপস্থাপনা ছাত্রছাত্রীদের কাছে গান্ধীজিকে একাধারে দার্শনিক, সমাজতত্ত্ব দার্শনিক, আধুনিক দার্শনিক, ভারতীয় দার্শনিক সবভাবে প্রতিষ্ঠা করেছে এবং অচিতন্ত্র বলতে উনি কি চেয়েছেন, কিভাবে সর্বোদয় প্রতিষ্ঠা করতে চেয়েছেন, সত্যাগ্রহের মাধ্যমে স্বরাজ প্রতিষ্ঠা করতে চেয়েছেন, পুরো ধারণাই ওনার কাছে ছাত্রছাত্রীদের কাছে বার্তা পৌঁছেছে। তাও তাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তারা এখন সেটা আপনার কাছে করতে পারে। নাও দ্য সেশন ইজ ওপেন ফর ডিসকাশন। একটা প্রশ্ন বোধহয় এখানে ছিল চ্যাট বক্সে, একদম প্রথমে এটা বোধহয় প্রণয়ঙ্করের কাছে। হ্যাঁ, সেটা মাথায়, সেটা সেটা মাথায় আছে, এই ম্যাডামেরটা হয়ে গেল, ওই প্রশ্নটা নিশ্চয়ই আবার অ্যাড্রেস করব। ম্যাম আমার একটা প্রশ্ন আছে। নিশ্চয়ই বলো ম্যাম। অ্যাজ আ ভারতীয় সমাজ দার্শনিক, এবং আমরা কতটা সেটা মেনে চলি, এবং যদি আমরা কেউ মানতে চাই তাহলে আমাদের কি করা উচিত, একটু যদি সেই বিষয়ে ম্যাডাম একটু বলে দিন। এই প্রশ্নটাই সবাই প্রশ্ন করে যে বর্তমান সমাজে এই ট্রাস্টিশিপ এবং সর্বোদয়ের ধারণা কতখানি প্রযোজ্য, এবং এটাই গান্ধীর বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা যে গান্ধীকে এই কারণে এই সর্বোদয়ের ধারণা এবং এই ট্রাস্টিশিপের ধারণা এই কারণে ইউটোপিয়ান অর্থাৎ কাল্পনিক, সম্পূর্ণভাবে মস্তিষ্ক প্রসূত কল্পনা বলে মনে করা হয়। কিন্তু দেখো, ধারণাটা তো ধারণা হিসেবেই ভালো। সত্যিই তো যদি এরকম একটা সমাজ তৈরি করা যেত যেখানে কেউ খারাপ থাকবে না, কেউ চোখের জল ফেলবে না, এই লকডাউন হয়েছে করোনার সময় কারো কাজ যাবে না, প্রত্যেকেই প্রত্যেকের নির্ধারিত মাসিক বেতন প্রত্যেক মাসে পেয়ে যাবে, হাজার হাজার পরিযায়ী শ্রমিককে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতে হবে না, কত লোককে আত্মহত্যা করতে হবে না, কাউকে মরতে হবে না, তাহলে কি না ভালো হতো বলো তো? কাজে ধারণা হিসেবে, আইডিয়া হিসেবে এই গান্ধিয়ান কনসেপ্ট অফ সর্বোদয় এবং ট্রাস্টিশিপ, সেটা যে শত মূল্যবান, সেলফ এভিডেন্ট ট্রুথের মতো শত মূল্যবান, সেটা অনস্বীকার্য। কিন্তু তুমি যদি বলো বাস্তব জীবনে অ্যাপ্লিকেবল কিনা, সেইটার বিরুদ্ধে সর্বপ্রধান যুক্তি হচ্ছে যে মানুষ স্বভাবতই স্বার্থপর, মানুষের নেচারটাই হচ্ছে সে বেসিক্যালি সেলফ, মানে কি বলবো, নিজের কথাটাই প্রথমে ভাবা, প্রথমেই নিজের কথা ধরা, নিজের যতটুকু প্রয়োজন সেটা আজকের জন্য জমাবো, কালকের জন্যও জমাবো, পরের মাসের জন্যও জমাবো। এই যদি আমাদের ব্যক্তিগত চরিত্র হয়, আমরা যদি প্রত্যেককে নিজেকে না প্রথমেই বদলাতে পারি, তাহলে কিন্তু সর্বোদয় সমাজ প্রতিষ্ঠা করা যাবে না। কাজেই প্র্যাকটিক্যালি পসিবল কিনা এটা বিশাল বড় প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমার নিজের মনে হয়েছে একটা কোনো ক্রাইসিস পিরিয়ড দরকার,
যেটা একটু আগে প্রণয়ঙ্কা বাবু বলছিলেন যে ধরো ওই করোনার সময় যদি আমি ভাবি এখন এই সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে ভারতবর্ষ জুড়ে কত রেড ভলেন্টিয়ার, কত নামি দামি মানুষ, কত সাধারণ মানুষ অন্যের জন্য দিন রাত কাজ করছেন, তা না হলে স্টেটের আজ থেকে এক মাস আগে যে অবস্থা ছিল আমরা সেইখান থেকে পরিবর্তিত হয়ে আজকে এসে পৌঁছতে পারতাম না। তাহলে এই যে পরিবর্তন হচ্ছে কেন, মানুষ আত্মস্বার্থ বিসর্জন দিচ্ছে বলেই তো। এই আত্মস্বার্থ বিসর্জন দেওয়া, আমরা প্রত্যেকে অন্যের জন্য বাঁচি, এইটা যদি আমরা বুঝতে পারি তাহলেই সর্বোদয় এবং ট্রাস্টিশিপের বাস্তব রূপায়ণ সম্ভব। যদি সম্ভব হয় তাহলে সকলের ভালো হবে, সেটা বলাই বাহুল্য, কিন্তু সম্ভব কিনা তোমার এইটা প্রশ্ন মানে এটা গান্ধীজি বলছেন তখনই সম্ভব যখন প্রত্যেকে প্রত্যেককে বদলাবে, অর্থাৎ আমি আমার নিজের মানসিক ধারণাকে বদলানোর চেষ্টা করবো, তুমি তোমারটাকে চেষ্টা করবে। এই ক্লাসে আমরা যতজন আছি প্রত্যেকেই যদি নিজের মানসিক উত্তরণের চেষ্টা করি তাহলে অবশ্যই সম্ভব, কিন্তু সেইটাই যেহেতু কেউ চেষ্টা করি না, একই ক্লাসের সবাই সব রকম ভাবে একই জিনিসকে উপলব্ধি করি না, প্রত্যেকে নিজের ব্যক্তিগত সম্পত্তিকে নিজের মতো করে যদি ডিফাইন করি তাহলে কোনোদিনই সম্ভব নয়। ধন্যবাদ ম্যাম। ম্যাম ইউটিউবে পূজা সাহা বলে একজন স্টুডেন্ট বলেছে যে গান্ধীজিকে কেন সমাজ দার্শনিক বলা হচ্ছে সেটা যদি আরেকবার বলেন। আচ্ছা, গান্ধীজিকে সমাজ দার্শনিক বলা হচ্ছে, আমি একদম খুব সাধারণ ভাবে যেটা বলেছি সেটা হচ্ছে গান্ধীজির যদি আমরা জীবনটা দেখি, গান্ধীজি সারা জীবন যেটা করছেন সমগ্র জীবনটা যদি পর্যালোচনা করি তাহলে গান্ধীজি করছেনটা কি, প্রতিবাদ কোনো না কোনো ভাবে। প্রথম জীবনে কি ছিলেন, একটি সাধারণ লাজুক প্রকৃতির ছেলে যে বিদেশে গেল ব্যারিস্টারি করতে, একটা ডিগ্রি নিতে, ভারতবর্ষে ব্যবসা করবে, পয়সা রোজগার করবে, বিত্তবান হবে। সেই ছেলেটি যখন সাউথ আফ্রিকাতে, ভারতবর্ষে যখন তিনি ফিরছেন এ থেকে, তোমার লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে, তারপরে যখন ফিরছেন বম্বেতে একটা কেস লড়েছিলেন, যে কেসটাতে গান্ধী গো হারান হেরেছিলেন এবং যে টাকা পেয়েছিলেন পারিশ্রমিক সেটা ফেরত দিয়েছিলেন, কারণ একটাও কথা বলতে পারে। এটা আমাদের প্রত্যেকেরই আমরা এই অবস্থাটা বুঝি, ক্লাসে কোনো প্রশ্ন করতে হলে বা পরীক্ষার ভাইভা দিতে হলে নিজেদের সবকিছু জানা সত্ত্বেও মুখের মধ্যে সমস্ত দেখা যায়। তো গান্ধীজি সেই রকম একটা মানুষ তো, কিন্তু সেই মানুষটা যখন সাউথ আফ্রিকাতে যাচ্ছেন, যখন পিটার মারিটসবার্গে তাকে রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ফেলে দেওয়া হচ্ছে, তখন সেই মানুষটা প্রতিবাদে গর্জে উঠছেন, সেখানকার ভারতীয়দের জন্য লড়াই করছেন, তৈরি করছেন নাটাল ইন্ডিয়ান কংগ্রেস। ভাবতে পারছো একটা মানুষের উত্তরণ হচ্ছে কোথা থেকে কোথায়, একটা মানুষের উপলব্ধি হচ্ছে কোথা থেকে কোথায়, তার সঙ্গে প্যারালালি চলছে নন স্টপ পড়াশোনা, গীতা থেকে শুরু করে বাইবেল হয়ে, কোরআন হয়ে, খ্রিস্ট ধর্ম হয়ে, সারাক্ষণ পড়ছেন টলস্টয়, পড়ছেন রাস্কিন, পড়ছেন থর। এই যে মানুষ একদিকে ধর্ম এবং সেখানে থাকা সাম্যের ধারণা, সেখানে থাকা নিষ্কাম কর্মের ধারণা, সেখানে থাকা বিশ্বভ্রাতৃত্বের ধারণা গান্ধীকে অনুপ্রাণিত করছে, আর একদিকে তীব্র অপমান গান্ধীকে চেঞ্জ করছে সমাজের প্রতি মনোযোগী হতে, মানুষের হয়ে কথা বলতে, প্রতিবাদ করতে। সেইখান থেকে তৈরি হচ্ছে গান্ধী, যেহেতু বেসটা রয়েছে ধর্মে, বেসটা রয়েছে ভগবদ গীতাতে, অহিংসকেই, অহিংসা উপায়কেই তিনি অবলম্বন করবেন, এবং পারিবারিক পরিমণ্ডলটাও ছিল অহিংসার, ফলে গান্ধীজি সেটাকেই বেস করে লড়াইটা লড়বেন সেটা বলাই বলবেন। সুতরাং এক নতুন ধরনের আন্দোলন, কিন্তু আন্দোলন সারা পৃথিবীর সমস্ত নিপীড়িত অবহেলিত মানুষের এগেনস্টে। এই আন্দোলন তো সমাজের জন্য, সকলের জন্য, এটা তো সমাজ দার্শনিকের লক্ষ্য। এবং এই এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে সকল লেখা সারা জীবন ধরে লিখছেন সবই বেসড অন সোশ্যাল কনস্ট্রাকশন, অর্থাৎ সমাজের পরিকাঠামো কেমন হওয়া উচিত সেটার কারণে। তো যে মানুষটা সমাজের জন্য করে, সমাজের জন্য লড়ে, সমাজের জন্য ভাবে, সমাজের জন্য লেখে, তিনি তো সমাজ দার্শনিক বটে। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন, জিজ্ঞাসা? অধ্যাপিকা শিউলি দত্ত ম্যাডামের জন্য আমি শুধু একটা কথা বলি, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। শিউলি, অনেকদিন পরে তোমাকে দেখে, দেখে বলতে ছবিটা দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে। আর দ্বিতীয় কথা, আমি না খুব মুগ্ধ হয়ে শুনছিলাম, এত মন ভরে গেছে, এবং মনের মধ্যে যে প্রশ্নগুলো, এই ট্রাস্টিশিপটা নিয়ে আমার অনেক রকম কি বলবো সন্দেহ ছিল, চিন্তা ভাবনা ছিল, কারণ আমি রাহুল সাংকৃত্যায়নের ভোলগা থেকে গঙ্গার শেষে যে কানাইলা কি কথা সেখানে যে ব্যাখ্যাটা পেয়েছি টাটা বিড়লার সাপেক্ষে, তো
সেইটা এখন আমার মনে হচ্ছে যে অনেকটা কিছু জায়গাগুলো হচ্ছে কনটেক্সট সেন্সিটিভ কিছু জায়গা আছে ঠিকই, কিন্তু তার পিছনের যে ফিলোসফিটা সত্যিই তো সেরকম একটা ফিলোসফির আমরা যদি সেটা নিয়ে চিন্তা করি তাহলে দেখব যে মানে ওনার ওনার এই যে ট্রাস্টিশিপের জায়গাটা সমাজতন্ত্র সত্যিই তো এক হয়ে যায়, কিন্তু বাস্তবে এটা কি মনে হয় না যে ধরো যারা তখনকার ব্যবসায়ী বড় ব্যবসায়ী হ্যাঁ তারা কি সত্যি বা রলস এর ক্ষেত্রেও মানে আমরা দেখতে পাচ্ছি যে ওইখানেটা একই রকম চিন্তা ভাবনা যে ট্রাস্টিশিপের ফিলোসফিটা ঠিক আছে কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রটাতে আসছি এবং সেই ফিলোসফিটাকে কিভাবে ফিলোসফির তো তর্জমা নানা রকম হয়, তোমার কি মনে হয় না যে এই তর্জমাটার জায়গাটাই কিছু রকম একটু গোলযোগ হতে পারে বা তর্জমাটার গোলযোগের জন্যই হয়তো মানে ক্যাপিটালিস্ট যে চিন্তাধারাটাকে এই এই চিন্তাধারা তোষণ করবে করবে বলছে এই ফিলোসফিটা তোষণ করবে বলছি না, এই ফিলোসফিটাকে এইভাবে তর্জমা করে আমি যদি বলি যে এটা ক্যাপিটালিস্ট যারা আছেন তাদের পক্ষে অনেক সময় চলে আসে সেই ভয়টা সেই স্লিপটা হতে পারে, এটা কি মনে হয় না? মানে আমি জাস্ট এটা একটু শেয়ার করলাম আমার চিন্তাটা। হ্যাঁ ম্যাডাম ডেফিনেটলি, সেটা তো আমার নিজের মানে বারবার মনে হয়েছে যে আসলে আমরা যখনই কোনো বই পড়ি তখন তো ইন্টারপ্রিটেশন অফ টেক্সট সব থেকে গুরুত্বপূর্ণ, বক্তা যেটা বলছেন লেখক যেটা লিখছেন আর যিনি পড়ছেন যিনি পাঠক বা পাঠিকা তাদের মধ্যে যদি দুটো মনকে যদি এক করে দেওয়া যেত তাহলে তো গান্ধীর সর্বোদয়কে প্রতিষ্ঠা করা যেত কি যেত না এই প্রশ্নটাই হয়তো উঠত। গান্ধীর মনের মধ্যে ঠিক কি চলছে এটা যদি আমি বুঝতে পারি তাহলে তো অনেক প্রশ্নেরই অনেক সদুত্তর খুঁজে পাওয়া যেত হয়তো। কাজেই আপনি যেটা বলছেন সেটা একেবারেই ঠিক, মানে পুরো বিষয়টাই নির্ভর করছে তর্জমার উপরেই ইন্টারপ্রিটেশনের উপরে, আমি কিভাবে পড়ছি আমি কিভাবে বুঝছি আমি কিভাবে দেখছি সেইটাই সব থেকে গুরুত্বপূর্ণ, এবং সেখান থেকেই আন্ডারস্ট্যান্ডিং এর একই জিনিস মানে আমার আমার নিজের যেমন বারবার মনে হয়েছে একই বেদের বই একদিকে অদ্বৈত বেদান্ত একদিকে দ্বৈতাদ্বৈত একদিকে শুদ্ধাদ্বৈত কাকে শ্রেয় বলবো কাকে শ্রেষ্ঠ বলবো সেটাই বুঝতে পারে না, প্রত্যেকেই নিজের স্ট্যান্ডার্ড দিয়ে এবং নিজের যুক্তিকে অকাট্য মনে করে অন্যের প্রসঙ্গকে বারবার অনিষ্ট প্রসঙ্গ অন্যের আপত্তিকে বারবার অনেক মানে ঈর্ষাপত্তির দিকে নিয়ে আসছে করতে গিয়ে দেখেছি একই কথা সর্বোচ্চ কাটাকাটি ম্যাডাম। কাজে এটা তো একদমই ঠিক কথা যে মানে গান্ধীর এই থিওরি গুলো মিস ইন্টারপ্রিটেশনও অবশ্যই হবে কোন রকম তর্জমা হবে। ম্যাম ইউটিউবে আরেকটি প্রশ্ন এসেছে পায়েল সাহার কাছ থেকে, গান্ধীজির স্পিরিচুয়াল দর্শন চর্চাটা যদি আরো একবার একটু বলে দেন। হ্যাঁ, গান্ধীজির স্পিরিচুয়াল দর্শন চর্চা বলতে আমি যেটা বলেছি বুঝেছি যে গান্ধী আসলে যখন সত্যের খোঁজ করছেন যখন ঈশ্বরকে খুঁজছেন যখন তিনি মানুষের স্বরূপকে খুঁজছেন তখন গান্ধী মানে একটা সেন্টেন্স ব্যবহার করছেন প্রথম দিকে গান্ধীজির দর্শন চর্চার প্রথম দিকে বা যখন তিনি লেখালেখি করছেন তার আন্ডারস্ট্যান্ডিং এর প্রথম পর্যায়ে সেখানে গান্ধীজি মানে ঈশ্বর সত্য অহিংসা এই তিনটেকে পাশাপাশি রাখছেন এবং তিনটের মধ্যে ইকুয়াল টু সাইন দিচ্ছেন, অর্থাৎ ঈশ্বর ইজ ইকুয়াল টু সত্য ইজ ইকুয়াল টু অহিংসা, এটা বলছেন মহাত্মা গান্ধী। বুঝতেই পারছো তারা খুঁজছেন কাকে, ঈশ্বরকে, ঈশ্বরকে একটা আধ্যাত্মিক অতি প্রাকৃতিক সত্তা দৈবিক সত্তা যাকে আমরা খুঁজে চলেছি যাকে আমরা আমাদের অপূর্ণতা দিয়ে সারাক্ষণ পাওয়ার চেষ্টা করছি, ডেকার্ট থেকে শুরু করে আজকের দিনে দাঁড়িয়ে সকলে আলটিমেট রিয়েলিটিকে খোঁজার চেষ্টায় ব্যস্ত আমরা প্রত্যেক ফিলোসফি ছাত্রছাত্রী সেইটা করছি। তাহলে আধ্যাত্মিকতা বলতে যদি বোঝায় চূড়ান্ত সত্যকে জানা, আধ্যাত্মিকতা বলতে যদি বোঝায় আর একটা শব্দ দিয়ে শুরু করলে ঈশ্বরকে জানা, তাহলে গান্ধীজি আধ্যাত্মিকতা করছেন তিনি সত্যকে সন্ধান করছেন কখনো ঈশ্বরের নামে কখনো অহিংসার নামে, এবং এই যে ঈশ্বর ইজ ইকুয়াল টু সত্য ইজ ইকুয়াল টু অহিংসা গান্ধীর ফিলোসফিতে পরবর্তীকালে টার্ন করে হয়ে যাচ্ছে সত্য ইজ ইকুয়াল টু ঈশ্বর ইজ ইকুয়াল টু অহিংসা, প্রথম পর্যায়ে চলে গেল সত্য। তাহলে দেখো লোকটাকে যদি আমি স্পিরিচুয়াল বলি তাহলে লোকটা তাই কারণ সে ঈশ্বরকে খুঁজে চলেছে, লোকটাকে যদি আমি ফিলোসফার বলি সে তাই সে সত্যকে খুঁজে চলেছে, যিনি সত্যকে খুঁজছেন যিনি ঈশ্বরকে খুঁজছেন তিনি ফিলোসফি করছেন দার্শনিক মানে ভারতীয় দর্শনে ফিলোসফি করছেন কারণ তিনি স্পিরিচুয়ালিটিকে খুঁজছেন,
আধ্যাত্মিকতা মানে আমি এক্সট্রিম রিয়েলিটিকে জানার চেষ্টা করছি, যেটা আমার চারপাশের রিয়েলিটির মধ্যে বদ্ধ নয় অথবা এর মধ্যেই লুকিয়ে থাকা একটা সত্তা যে আমাকে সারাক্ষণ নির্ধারণ করছে, নিয়ন্ত্রণ করছে। আর আরেকটি প্রশ্ন সুস্মিতা পাল বলছে যে যদি এই সর্বোদয়ের ধারণাকে আমাদের সমাজের প্রধান উদ্দেশ্য করে তুলতে হয় তাহলে কোথা থেকে শুরু করা উচিত? হ্যাঁ, এটার একটাই উত্তর, গান্ধী বলবেন আত্মনিয়ন্ত্রণ, ইন্দ্রিয় নিগ্রহ, অহিংসা, ব্রহ্মচর্য, ওই পঞ্চশীল প্র্যাকটিস করতে হবে আর আত্মনিয়ন্ত্রণ করতে হবে, ইন্দ্রিয় নিগ্রহ করতে হবে। অর্থাৎ বিষয় দেখে যতই আমার যদি একটা জামা থাকে কি দুটো জামা থাকে সেগুলো পরলেই যদি আমার বছর কেটে যায় আমি 3 নম্বর জামাটার দিকে ততক্ষণ যাব না যতক্ষণ না প্রথম জামাটি ছিঁড়ে গেল। এইটা আত্মনিয়ন্ত্রণ করতে হবে, ইন্দ্রিয়, আর প্রধান প্রধান পিলার হচ্ছে নির্ভীকতা প্র্যাকটিস করতে হবে। এর জন্য গান্ধীজি বলেছেন উপোস করতে হবে, দিনের পর দিন উপোস করে থাকতে হবে, কারণ যে সারাক্ষণ খায় তার তো ঘুম পাবে, সে লড়বে কখন? তাহলে উপোস করো, সাহস বাড়বে, অন্যায় মুখোমুখি হতে পারবে। একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, ম্যাম এখানে সত্য বলতে কোন সত্যের কথা বলছেন? সত্যকে দুদিক থেকে ধরছেন গান্ধীজি, একটা হচ্ছে আলটিমেট রিয়েলিটি অফ ট্রুথ, যেটার কথা আমি বারবার বলছি, যে সত্য ঈশ্বরের সঙ্গে সমতুল্য, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল কনসেপচুয়াল ট্রুথ, অর্থাৎ যেখানে ঘটনাক্রম অনুযায়ী প্রত্যেক পরিস্থিতিতে, ধরো আমার সামনে দুটো রাস্তা, আমি কোন রাস্তা ধরবো? যদি সত্য কথা বলি তাহলে সেখানে একটা মানুষের মৃত্যু হতে পারে, যদি অপ্রিয় সত্য বলি মানুষটাকে বাঁচিয়ে দেওয়া যেতে পারে। কাজে এইখানে সত্যের ডিগ্রি প্রসঙ্গ উনি এনেছেন, কিন্তু সত্য ইন দি কনটেক্সট অফ গান্ধিয়ান ফিলোসফি, যখন আমি ঈশ্বরের প্রসঙ্গে আনছি তখন আলটিমেট রিয়েলিটি, বারবার একটাই কথা বলছি, সত্য কি? যদি আমি বলি আমি বেঁচে পৃথিবীতে জন্মেছি কেন, কিছু তো একটা করবো বলি, কি করবো? আমি সত্য উদ্ঘাটন করবো, এই কথা বললে যেন সব বলা হয়ে যায়। কেউ কিছু বুঝলে, কেউ কিন্তু কিচ্ছু বুঝতে পারলে না, সত্য উদ্ঘাটন করবো কথাটার মানে কি, কি সত্য? আমি যদি এভাবে ভাবি আমি কে সেটা বোঝার চেষ্টা করি, আমি চিৎকার করে বললাম আকাশের থেকে, প্রশ্ন করছি কাউকে একটা, যে আছো সেই পরম বিধাতা বলো কে আমি, কে আমি, কি আমার প্রকৃত স্বরূপ, এই প্রশ্নের যদি উত্তর খুঁজে পাই সেটাও সত্য। অথবা যদি জানার চেষ্টা করি এই পৃথিবীকে কে সৃষ্টি করেছেন, সেটাও সত্যের অনুসন্ধান, এই পৃথিবী কি দিয়ে তৈরি হলো সেটাও সত্যের অনুসন্ধান। সুতরাং সত্য সর্বত্র বিরাজিত, তোমাকে খুঁজে খুঁজে নিতে হবে তুমি কোন সত্যকে অনুসন্ধান করছো, কিন্তু সত্য কি, যা চূড়ান্ত, যা শেষ কথা। এবং এখানে আমি সুবীর বাবুর কাছে যখন এমফিল করছি, স্যার বারবার বলছেন যে কাঞ্চ বলছেন এইটাই, কখনোই আমরা সেই সত্যি পৌঁছতে পারি না, সারাক্ষণ খুঁজতেই থাকি খুঁজতেই থাকি, ফলে প্রত্যেকটা সত্য খুঁজে পাওয়া বচন হয়ে যায় কন্ডিশনড কন্ডিশন প্রপোজিশন। কারণ যেই একটা সত্য পেলাম তারপরের দিন আর একটা সত্য জানলাম, তারপরের দিন সেই জ্ঞানের চর্চা করে আর একটা সত্যে পৌঁছলাম, প্রত্যেকটা সত্যই কন্ডিশনালাইজড হতে হতে যাচ্ছে। কিন্তু এইভাবে বললে তো সত্যকে ধরা যাবে না। সুতরাং তুমি ছোট একটা প্রশ্ন থেকে শুরু করো, একটা ধরো সাধারণ পাথর ব্যাটি, তুমি প্রশ্ন করি এটা কি থেকে তৈরি, যদি হয় সেটা বেলে মাটির পাথর থেকে তৈরি তাহলে সেটাই সত্য, চুনা মাটির পাথর থেকে তৈরি সেটা সত্য। তারপরে তুমি আর একটা কোয়েশ্চেন করো, সেখান থেকে সত্যকে ধরো, কিন্তু সত্য কি, এক কথায় উত্তর দিতে গেলে তা আলটিমেট রিয়েলিটি। আর কোন প্রশ্ন, কোন জিজ্ঞাসা? আমরা বুঝতেই পারছি যে অধ্যাপিকা শিউলি দত্তের আলোচনা এবং বক্তব্য কতটা প্রাসঙ্গিক এবং মনোমুগ্ধকর হয়েছে সবার কাছে, এবং কতটা সবার কাছে পৌঁছেছে যে আমাদের ইন্টারঅ্যাকটিভ সেশনটা এত প্রাঞ্জল হচ্ছে। একটি প্রশ্ন আগের বক্তার কাছে রয়ে গেছে যেটা আমরা তখন পৌঁছতে পারিনি, প্রশ্নটা আমাদের কাছে দেরিতে এসছে। অধ্যাপক প্রণয়ঙ্কর ভট্টাচার্য আমাদের কাছে রয়েছেন, প্রশ্নটা যদি আমি আপনাকে একটু করি। হ্যাঁ বলুন। সেটা হলো যে আমরা আমাদের জীবনে এই উদ্দেশ্যকে যদি চরমভাবে গ্রহণ করি, কোন উদ্দেশ্যের কথা বলা হয়েছে, সেলফ সাফারিং এর কথা বলা হয়েছে বা যে নির্ভীকতার কথা বলা হয়েছে, সেই উদ্দেশ্য যদি আমরা আমাদের জীবনে চরমভাবে গ্রহণ করি তাহলে তো আমরা আমাদের পথ চলতে বিভিন্ন সমস্যা আসতে পারে, ফলে আমাদের অনেকে অসৎভাবে ব্যবহার করতে পারে, তখন কিভাবে আমি
অহিংস নীতি পালন করব। প্রশ্নটি করেছে সুমনা পাল। না, প্রশ্নটা মানে আমরা যদি ওই এটাকে উদ্দেশ্য করি তখন আমাদের সমস্যা আসতে পারে, এটা বলছি। হ্যাঁ, মানে এটাকে যদি আমরা আমরা এই গান্ধীজির সমস্যা এই নীতি যদি পালন করি এবং আমাদের জীবন যাপন করি, সেই যাপনে আমাদের অনেক শত্রু হতে পারে বা আমার আমি মিস ইন্টারপ্রিটেড হতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং সেই মিস ইন্টারপ্রিটেশনের ফলে আমার সাথে অসৎ ব্যবহার লোকে করতে পারে, তখন আমি কিভাবে সেই অহিংস নীতি মেনে চলব। আসলে এই জন্যই আমি আজকে এই দ্য কারেজ অফ নন ভায়োলেন্সটা বলতে চেয়েছি, আমার বলার মধ্যেই সেই বিষয়টা ছিল। কারণ নন ভায়োলেন্সের মধ্যে কিন্তু আমি ওই স্যাক্রিফাইস এবং সেলফ সাফারিং এই শব্দগুলোকে রেখেছি। এবং গান্ধী একটা কথা বারবার বলেছেন যে মাই মেথড ইজ কনভার্সন নট কোয়ার্সন। অর্থাৎ আমি ওই লাভের কনসেপ্টে একটা কথা ব্যবহার করেছিলাম যে মরাল পারসুয়েশন অফ দি আদার। এখন এই মরাল পারসুয়েশন অফ দি আদার মানে আমার কাজ হবে কিন্তু তাকে ধৈর্য নিয়ে সময় নিয়ে তাকে বোঝা, তাকে বোঝানো সে কেন এই কাজটা করছে, কেন চাইছে। এমনকি গান্ধী যখন বলছেন মাই মেথড ইজ কনভার্সন নট কোয়ার্সন, অ্যান্ড এটা সম্পর্কে বলছেন ইট ইজ সেলফ সাফারিং। ওই যে বললাম নিজেকে কষ্ট করতেই হয়, এখানে নিজের কষ্টটা প্রায় নিজে যেচে নেওয়ার মতো ব্যাপার। এবং তিনি বলছেন আই ডো নট ওয়ান্ট দ্য সাফারিং অফ দ্য টাইরেন্ট। এতদূর পর্যন্ত গান্ধী বলছেন যে যিনি টাইরেন্ট, যিনি যিনি সোশ্যাল টিরানি বা পলিটিক্যাল টিরানি যাই হোক, যিনি রাষ্ট্র প্রশাসক সরকার যিনি শোষণ করছেন তার প্রতিও তার কষ্টটাও আমি আমার কষ্টের মধ্যে দিয়ে যদি তাকে বোঝাতে পারি তাহলে কিন্তু তার কষ্টটা আমি কিন্তু তার সাফারিংটাও আমি চাই না। এখন এইটার মধ্যে এই ধারণার মধ্যে আমাকে কেউ ভুল বুঝতে পারে, এই ভুল বোঝার ইতিহাস তো যাদের আমরা স্মরণ করি, যাদের আমরা খুব বড় মানুষ বলে মনে করি, যেমন বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, গান্ধী, এদের ইতিহাসটাই হচ্ছে ভুল বোঝা। এদের এদের অপমানিত হতে হয়েছে, ভুল বুঝতে হয়েছে, এইটা আমরা প্রত্যেকেই জানি। সক্রেটিস থেকে শুরু করে এই ইতিহাস চলছে, সক্রেটিসকে যেভাবে মারা হয়েছিল আমরা প্রত্যেকেই জানি যে তার বিরুদ্ধে ফলস অবজেকশন আনা হয়েছিল এবং তাকে শেষ পর্যন্ত হত্যা করা হলো। তো এই ধরনের মানুষরা যারা অন্যরকম ভাবেন, যাদের কারেজ অফ কনভিকশন থাকে, এই যে সেলফ সাফারিং কাদের থাকে, যাদের কারেজ অফ কনভিকশন, কমিটমেন্ট টু মাই ট্রুথ, যে সত্য আমি যে সত্যই হোক না কেন, আমি এখন ওই একটু আগে বললেন যে সত্যের ব্যাখ্যায় আমি যাচ্ছি না, আমার কাছে যেটা সত্য বলে মনে হচ্ছে সেই সত্যের প্রতি আমি এতটাই কমিটেড থাকব যে তাকে প্রতিষ্ঠার জন্য আমি কষ্ট স্বীকার করতেও রাজি আছি। এই জন্য গান্ধী সক্রেটিস পড়তে বলছেন। সক্রেটিসকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তার বিরুদ্ধে এত অবজেকশন, ইয়াং জেনারেশনকে তিনি বিক্ষুব্ধ করছেন, মাতিয়ে তুলছেন সরকারের বিরুদ্ধে, তিনি গ্রিসের দেবদেবী মানেন না, এবং এত কিছু অবজেকশন যখন সক্রেটিসের বিরুদ্ধে আনা হয়েছিল, তখন সক্রেটিসকে তার ছাত্ররা যারা ছিলেন প্লেটো থেকে শুরু করে অনেকেই এই প্রস্তাব দিয়েছিলেন যে আমরা গ্রিসে তখন ওই এক ধরনের লয়ার মানে এরকম পাওয়া যেত যারা আপনার হয়ে বলবেন। সক্রেটিস তখন বলেছিলেন যে আমার হয়ে যিনি বলতে আসবেন তিনি তো আমাকে বাঁচানোর চেষ্টা করবেন, আর আমি যা বলবো সেটা আমার সত্যকে বাঁচানোর চেষ্টা করব। আমার জীবনের থেকে আমার সত্য আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই যা কথা বলার আমি নিজেই বলবো। এই যে সক্রেটিক লাইফ, গান্ধী আমি বলেছিলাম যে গান্ধী বারবার তার অ্যাপোলজি পড়ে সাউথ আফ্রিকা ইংলিশ, তারপরে তিনি সেটা হিন্দিতে ট্রান্সলেট করছেন, গুজরাটিতে, হিন্দিতে না। তো সক্রেটিস এই গান্ধী বলছেন এই সক্রেটিসকে আমাদের এই জন্য পড়া প্রয়োজন যে আমাকে ভুল, এটা তো আছেই, জেন্টলম্যান অলওয়েজ সাফার, এটা আমরা এমনিতেও ব্যবহার করি, যে বিদ্যাসাগরকে কতখানি অপমানিত হতে হয়েছিল, কত বিরোধিতা ছিল যখন তিনি বিধবা বিবাহ প্রবর্তন করছেন, এবং একইভাবে বিবেকানন্দকে একইভাবে অপমানিত হতে হয়েছিল, গান্ধীকে হত্যাও করা হলো। তো এই মিসআন্ডারস্ট্যান্ডিং গান্ধীর কাছে যখন এইখানে নোয়াখালী থেকে শুরু করে যখন কলকাতায় রয়েছেন বেলেঘাটায় স্বাধীনতার ঠিক ওই সময় প্রাককালে, তখন এই সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে যে একজন মুসলিমকে মেরেছেন, তখন তাকে বলছেন যে মুসলিম আমাকে মেরেছে, তখন তাকে তিনি বললেন না যে তুমি আরেকজন মুসলিমকে গিয়ে হত্যা করো, তিনি বললেন একজন এরকম খুঁজে নাও যে বাচ্চাটি মুসলিম, বাবা মা নেই, তাকে তুমি মানুষ করো। সাম্প্রদায়িক দাঙ্গার সময়
এইগুলো তো খুব বৃহত্তর দৃষ্টিভঙ্গি, খুব বড় করে দেয় দৃষ্টিকে। স্বামীজি বলতেন আমার অন্তরটা বড় হয়ে গেছে। এখন সেইটা মুশকিলটা হচ্ছে যে খুব স্বাভাবিক জায়গা থেকে আমাদের মনে হয় যে আমাদের ভুল বোঝাবুঝি হতে পারে, আমরা মিসআন্ডারস্টুড হতে পারি। খুব স্বাভাবিক ভাবে আমাদের ছোট ছোট জায়গায় পরিবারে প্রতিষ্ঠানে, আমি এই জন্য বললাম, আমরা যখন একটা খুব ঠিকঠাক কথা বলার চেষ্টা করি বহুজন আমাদের ভুল বোঝে, বহুভাবে ভুল বোঝা হয়। তো কাজেই এইটা এই জন্যেই হচ্ছে এটা অনুশীলন, এই জন্যেই হচ্ছে এটা কারেজ, এই জন্যেই এটাকে গান্ধী বলছেন যে এটাকে আমাদের অনুশীলন করতে হবে। হ্যাঁ, আমরা যদি প্রত্যেকে আস্তে আস্তে এটাকে ডেভেলপ করার চেষ্টা করি, ভয় না পেয়ে, ফিয়ারলেসনেস, এই যে ভয় এবং লোভ, এই দুটো হচ্ছে আমাদের এখন সমস্যার পেছনে রয়েছে, লোভ এবং ভয়। এখন এই দুটোকে যদি আমরা যদি মানে চর্চার মধ্যে দিয়ে এই দুটোকে যদি আমরা সংহত মানে এটাকে যদি আমরা কমাতে না পারি, তাহলে তো কোনো সমাজ তো এইভাবেই চলবে। এবং যে কারণে সমাজের গান্ধী বলুন, মানে ঘটনাটা হচ্ছে গান্ধী যাই বলে যান কেন না কেন, খুব একটা তো এদিক ওদিক বাইরের রাজনৈতিক সামাজিক পরিস্থিতি যখন দেখি, খুব একটা তো অদল বদল খুব একটা পরিবর্তন হচ্ছে না, সেটা তো আমরা লক্ষ্য করছি। কিন্তু বিশেষ বিশেষ পরিস্থিতিতে যদি আমরা গান্ধীয়ান দর্শন অনুসরণ করি, তাহলে দেখতে পাই যে কিছুটা অন্যের সঙ্গে যদি আমরা ভাগ করে নিতে পারি আমাদের যা আছে। এবং আরেকটা প্রশ্ন উঠেছিল, উনি বললেন সুন্দর ট্রাস্টিশিপ নিয়ে, যে আজকের সমাজে যে মেটেরিয়াল অ্যাবান্ডেন্স এবং ওয়েস্ট, এই যে একটা অদ্ভুত রকমের আরোচাইয়ের জগৎ শুরু হয়ে গেছে, এবং তার সঙ্গে অপচয়, বিদেশে যেটা হয় হতো অনেক বছর আগে, আমাদের ভারতবর্ষে সেটা এখন খুব হয়। একটা বিষয় জিনিস আমার কাছে আছে, আমার না করলেও চলবে, কিন্তু আমাকে করে নিতে হচ্ছে, এই যে অপচয় ওয়েস্ট, এটা সর্বক্ষেত্রে, এই যে প্রাচুর্য এবং তার সঙ্গে সঙ্গে অপচয়, এইটা কিন্তু আমাদের যদি না আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে ভয় লোভ, তাহলে তো কোনো পরিবর্তন আশা করাটাই আমাদের কাছে উচিত নয়। আমরা পরিবর্তন চাই, কিন্তু আমরা ভেতরের ওই যে অন্তর্জগতের বিপ্লবটা ঘটাতে চাই না, ফলে আমাদের মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে। সুতরাং সেইটার সমাধান করতে গেলে এই সমস্ত যা কথাগুলো গান্ধী বলছেন, সেগুলোকে সম্পূর্ণ না পারলেও আমরা যদি কিছুটা অনুসরণ করার চেষ্টা করি, তাহলে মনে হয় সমাজটা খানিকটা উন্নত, খানিকটা মানে উন্নতির দিকে আমরা যেতে পারব, এই আর কি। ধন্যবাদ দুই অধ্যাপক এবং অধ্যাপিকাকে। আমি শ্রীমতী অর্পিতা নিয়োগী সেনগুপ্তকে বলবো। ধন্যবাদ, ধন্যবাদ অধ্যাপক প্রলয়ঙ্কর ভট্টাচার্যকে। আমি অর্পিতা নিয়োগী সেনগুপ্তকে বলবো এবার ধন্যবাদ জ্ঞাপনের জন্য। ধন্যবাদ অধ্যাপক প্রলয়ঙ্কর ভট্টাচার্য, শিউলি দত্তকে। আজকে এত সুন্দর উপস্থাপনা গান্ধীজির দর্শনকে এমন সুন্দর সহজভাবে তারা তুলে ধরলেন, আমাদের ছাত্রছাত্রীরা তো উপকৃত হলোই, মুগ্ধ হয়েছে এবং আমরাও মুগ্ধ। এবং সব থেকে বড় কথা যেটা ওনারা দুজনেই যেটা দেখিয়েছেন, যে গান্ধীজির আদর্শকে আমরা কিভাবে আমাদের নিজেদের জীবন চর্চার মধ্যে নিয়ে আসতে পারি, এটা খুব কঠিন। গান্ধীজির যে নন ভায়োলেন্স এর যে ধারণা, সেই ধারণাটা যে খুবই সাহসী মানে খুবই সাহসিকতার পরিচয় দিয়ে নন ভায়োলেন্স কে পালন করতে হয়, সেটা তো আমরা সবাই জানি, গান্ধীজি নিজেও জানেন, বলেছেন। কিন্তু এই সাহসিকতার পরিচয় যদি আমরা দিতে পারি, একটা লক্ষ্য যদি থাকে, লক্ষ্যটাই হয়তো আমরা সবাই পৌঁছতে পারবো না, কিন্তু চর্চা যদি করি, চেষ্টা যদি করি, তাতেও কিন্তু আমাদের আত্মিক উন্নতি হবে। এবং আমাদের যদি আত্মিক উন্নতি হয়, তাহলে এই ভোগ সর্বস্ব সমাজের যা যা অসুবিধের দিক যেগুলো ওনারা তুলে ধরেছেন, আমাদের এই এখনকার সমাজ সমাজের যে বৈষম্য, ভেদাভেদ, হানাহানি, পরিবেশ নিয়ে আমাদের যে দুশ্চিন্তা, এই সমস্ত কিছুর কিন্তু সমস্যার সমাধান আমরা এই দর্শনে পাই। কিন্তু যেটা শিউলি বললেন, যে শুরু করতে হবে নিজের থেকে পরিবর্তন, যেটা প্রলয়ঙ্করও বলেছেন, পরিবর্তনটা তো কেউ করে দেবে না, আমাদের নিজের থেকে শুরু করতে হবে। ছাত্রছাত্রীরা, তোমাদের পরীক্ষার জন্য, সিলেবাসের জন্য সবই দরকার, এটা তো ঠিকই, কিন্তু সব থেকে বড় দরকার এখন তোমরাই তো এগিয়ে যাবে, তোমাদের সামনে জীবন পড়ে আছে, এই আদর্শের কিছুটা যদি তোমরা নিতে পারো, আমরা অন্তত নিজেদের থেকে যদি অল্প অল্প করে শুরু করতে পারি, লোককে ভালোবাসতে, নিজেদের লোভ ইত্যাদিকে কন্ট্রোল করতে,
আত্মত্যাগ করতে, তাহলে আমার মনে হয় যে আলোচনার সার্থকতা। আমি আবার ধন্যবাদ জানাই অধ্যাপক প্রলয়ঙ্কর ভট্টাচার্য, অধ্যাপিকা শিউলি দত্তকে, তাদের অনেক ব্যস্ততার মধ্যে তারা এসছেন খালি তোমাদের কথা ভেবে, ছোট ছোট ছেলে মেয়েদের কাছে এই গান্ধীর মতাদর্শকে তুলে ধরার জন্য। আমরা আবার কখনো ভবিষ্যতে যদি আলোচনা করতে পারি আরো বিস্তারিত ভাবে করব। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ অর্পিতা। দর্শন বিভাগ বারাসাত গভর্নমেন্ট কলেজ এবং দর্শন বিভাগ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফে যে পাঁচ দিনের কর্মশালা আয়োজন হয়েছে তার আজকে যে দ্বিতীয় দিন, তার এখানেই সমাপ্তি হচ্ছে। আমরা আবার এক তারিখে মিলিত হবো 11টার সময় তৃতীয় দিনের কর্মশালার আয়োজনে।